হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। আজকে আপনার যে ইন্টারভিউটা দেখবেন সেটা হচ্ছে প্ল্যানা এবং আর্কিটেক্ট খন্দকার আনসার হোসেনের সাথে। খন্দকার আনসার হোসেন 1985-এ ব্যাচেলার্স অফ আর্কিটেকচার শেষ করেন বুয়েট থেকে, এবং 1993-তে ওনার আরবান প্ল্যানিং এর উপর এডুকেশন শুরু হয়। এর পরে উনি আরবান প্ল্যানিং রিলেটেড অনেক প্রজেক্টে বাংলাদেশে কাজ করেছেন, মোস্ট নোটেবলি দ্য ডিটেল এরিয়া প্ল্যান ফর ঢাকা সিটি। স্যারের সাথে আমার পরিচয় হয় আমার আর্কিটেকচার ফাইনাল থিসিস ইয়ারের সময়। হি হেল্প মি কাম আপ উইথ আ ভিশন ফর দ্য রায়ের বাজার মার্কেট প্লেস। আনফর্চুনেটলি আই ওয়াজ নট এবল টু ফুলি রিয়েলাইজ দ্যাট ভিশন, হাউ এভার ইট বিগেন মাই জার্নি টুয়ার্ডস দ্য ফিল্ড অফ আর্বান প্ল্যানিং। এবং আনসার স্যারের একটা ইনফ্লুয়েন্স আছে সেই জার্নিতে, স্পেশালি ইন দ্য বিগিনিং পার্টস অফ মাই ক্যারিয়ার। এই ইন্টারভিউটা ঠিক কোনো স্পেসিফিক স্ট্রাকচার ফলো করিনি, ইট ওয়াজ মোর লাইক অ্যান আড্ডা। স্যারের বাসায় এরকম অনেক আড্ডা দেওয়া হয়েছে, অ্যান্ড দিস ইজ জাস্ট এ কন্টিনিউশন অফ দ্যাট, সিম্পলি ইন আ জুম মিটিং। সো আই হোপ ইউ এনজয় দিস আড্ডা মোর দ্যান এন ইন্টারভিউ। হোপফুলি ইউল পিক আপ সাম ইন্টারেস্টিং ইনফরমেশন অন আর্বান প্ল্যানিং। দেয়ার ফর পুট অন ইয়ার হেডফোনস, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য শো। রেকর্ডিং শুরু হয়ে গেছে, বাট কোভিড সিচুয়েশনটা হচ্ছে, তো আমি যেখানে থাকি সেটা হচ্ছে এই রিজনটাকে বলে ইস্টার্ন প্যান হ্যান্ডল। এটা বলার কারণ হচ্ছে এটা ওয়েস্ট ভার্জিনিয়া ঠিকই, কিন্তু ওয়েস্ট ভার্জিনিয়ার সবচেয়ে ইস্টার্ন মোস্ট পজিশন আর কি, লোকেশন। তো ধরেন এখান থেকে আমি 10 মিনিট গাড়ি চালাইলেই আমি ম্যারিল্যান্ড এর বর্ডার ক্রস করে যাই, আবার 15 মিনিট ওইদিকে সাউথ গেলে ভার্জিনিয়া রিচ করি। আপনার এখান থেকে ডিসি হচ্ছে 1.5 ঘন্টা গাড়িতে যাইতে। সো ব্যাপারটা হচ্ছে কি, তখন মানে আমরা আমরা ডিসি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া, উই আর মাচ ক্লোজার টু দ্যাট দেন দ্য রেস্ট অফ ওয়েস্ট ভার্জিনিয়া আর কি, এরকম একটা ব্যাপার। দেয়ারফোর একটা হটস্পট হিসেবে এটাকে ডেজিগনেট করা হয় আর কি। তারপরেও কম্পেয়ার টু সে নিউ ইয়র্ক সিচুয়েশন এত খারাপ না আর কি, ওইটা প্রবলেম না। আপনার এখানে কিছু একটু বড় যে সিটিগুলো আছে ওখানে স্বাভাবিকভাবে আর কি আপনার কিছু বেশ কিছু কেস ধরা পড়ছে আর কি। কিন্তু আমি স্পেশালি যেখানে কাজ করি চার্লস টাউনে, সেটার পোটেনশিয়াল থেকেও মানে সত্যি কথা বলতে গেলে ওরকম কিছু হয়নি, মেজর কিছু হয়নি। খুব সম্ভবত একজন একটা ডেথ হয়েছে, বাট অনেস্টলি ওটা আসলে কিছুই না কম্পেয়ার টু কত মানুষ মারা গেছে। সো ওই দিক দিয়ে আমরা হয়তো বা এখন পর্যন্ত ফরচুনেট বলতে পারি। চ্যালেঞ্জটা হচ্ছে যে মানুষের পারসেপশনটা আর কি, যে COVID-19টাকে ওরা সিরিয়াসলি নিবে নাকি নিবে না, এটাকে আসলেই একটা মানে চিন্তার বিষয় নাকি এটাও মানে ফ্লু এর মতন আসবে আর যাবে, এটা একটা ব্যাপার। তো ওখানেই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হয়ে দাঁড়ায়, কারণ যদিও আমাদের ডেথ রেট বা কেসেস গুলো কম্পারেটিভলি ম্যানেজেবল বলা যায়, তারপরেও একটা প্রশ্ন থাকে যে ওয়েস্ট ভার্জিনিয়াতে কয়জন আসলে টেস্ট করছে এই ব্যাপারে, ওইটা একটা প্রশ্ন। কিন্তু লো হইলেও মানে জিনিসটা হচ্ছে যে আমরা যেই ফার্স্ট কেসটা হলো আর কি আপনার এখানে, সেটা শেপার্ডস টাউন বলে একটা জায়গায়, যে ব্যক্তি যার COVID-19 কেস ডিটেক্ট হয়েছে সে আপনার স্যার ডিসি থেকে যাওয়া আসা করতো, ওই যে কমিউট করতো আর কি। সো ওই যে হাইপোথিসিসটা যে মানে ডিসির কাছে থাকলে যেটা হবে, ফার্স্ট কেস অ্যাকচুয়ালি ওয়েস্ট ভার্জিনিয়াতে আপনার এই শেপার্ডস টাউনেই হয়েছে আর কি। সো দ্যাট ক্যান অফ ইন্ডিকেট যে থিওরিটিক্যালি মানে যে একটা প্ল্যানারের পার্সপেক্টিভ থেকে দেখি এটা একটা হটস্পট হওয়ার যথেষ্ট কারণ আছে, অনেক লোক যাওয়া আসা করে। আমাদের অলমোস্ট মানে অলমোস্ট 50-50 স্প্লিট, যে যারা আইদার মানে চার্লস টাউন থেকে আউট অফ স্টেট কাজ করতে যায়
অথবা আউট অফ স্টেট থেকে চার্লসটনে কাজ করতে আসে। এটি হচ্ছে ডেমোগ্রাফি। সো ওই সেন্সে ওই চ্যালেঞ্জেস গুলো থাকে। আমার মতে তুলনামূলকভাবে আমরা মোটামুটি ভালোই আছি, কিন্তু মানুষের মাঝে মাঝে কিছু বিহেভিয়ারে তখন ওই কনসার্নটা আসে, কারণ যেহেতু ব্যাপারটা অতটা ছড়ায় নেই, এর জন্য লোকজনের অ্যাটিচিউডটা হচ্ছে যে আরে হবে না হবে না, এটা কোনো ব্যাপার না। এর জন্য ওই যে মাস্ক পরে বাইর হওয়া, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, মানে এই যে কিছু প্রিকশন আমরা নিতে চাচ্ছি, সেইটা অনেকে অনেকে না, কিছু লোক আছে যারা ওই প্রায়োরিটিটা দিতে চাচ্ছে না বা সিরিয়াসলি নিচ্ছে না। আর তার সাথে তো কয়েকজন আছে যে যারা হচ্ছে আপনার থিওরিটাই হচ্ছে তাদের এটা যে COVID-19 ওই এক্সপোজার হইলেই আমরা আরো ইমিউন হব আর কি, মানে এটা হচ্ছে আপনার ওই যে চিকেন বক্সের মতন আর কি, মানে ছোট যে ভ্যাকসিনটা দিতে হয় ওই ওই কনসেপ্টে ওরা চিন্তা করছে যে এক্সপোজ হইলেই আসলে আরো বেশি। এখন জিনিসটা হচ্ছে ওই থিওরিটা তো আসলে ভুল না, বিকজ আসলেই যারা আউটডোরসে থাকে তারা হয়তো অনেক ধরনের ব্যাকটেরিয়া এক্সপোজ হয়, তো তাদের ইমিউন সিস্টেম অনেক সেন্সে কম্পেয়ার টু যারা সিটিতে থাকে তাদের হয়তো বা বেটার ইমিউন সিস্টেমটা বেটার থাকে। বাট COVID-19টা তো ঠিক ওরকম না, ইটস এ মানে রেয়ার স্ট্র্যান্ড, তো এটার ইম্প্যাক্ট আর ওই ফ্লু এর সাথে তুলনা করলে তো হবে না। প্রথম দিকে তো অনেকে ইনফ্যাক্ট আপনার রীতিমতো এটাই বলছে, হ্যাঁ এটা তো ফ্লু এর মতন, ফ্লু ফ্লু কেসে এতজন মারা গেছে। আমাদেরই পরিচিত একজন অফিসে একজন বলছিল যে ফ্লুতে তো এতজন মারা গেছে আর COVID-19-এ এতজন, কম্পারেটিভলি কিছু না। আমি বলছি আপনার তো মার্চ মাস মাত্র হইলো আর কি, এতেই নাম্বার, মানে ওইটাও তো কনসিডার করতে হবে যে ফ্লু কত বছর ধরে হচ্ছে আর COVID-19 ওইটার রেটটা তো কম্পেয়ার করতে হবে। বা যাই হোক, মানে সো ওইটা একটা চ্যালেঞ্জ হয়ে যায়। আর আমরা যেহেতু আমি যেহেতু গভর্নমেন্ট অফিসিয়াল পাবলিক সার্ভেন্ট আই গেস, সো পাবলিক এক্সপোজারটা তখন বেশি হয়, তো এর জন্য একটু অফিসে একটু জোর জবরদস্তি করে বলতে হয়েছে যে না, ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি, কারণ আর কিছু না হইলেও লোকজনের মধ্যে এটা একটা অ্যাংজাইটি তৈরি করে। সো ওইটা তো অ্যাটলিস্ট রিজলভ করতো। সো ইভেনচুয়ালি এখন আমাদের অফিসে আর কি মানে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক গ্লাভস সব কিছুই আছে, বাট ওইটাই মানে ওয়ার ওয়ার্কিং থ্রু ইট, মানে এখনো মানুষকে একটা একটু সিরিয়াসলি নেওয়া বা একটু কেয়ারফুল হওয়া, ইট টেকস এ মিনিট। আমাদের যেমন আমার স্কেডিউলটা ছিল যে অফিসে আমি বেসিক্যালি উইকে 3 দিন আমি বাসায় কাজ করব, 2 দিন অফিসে যাব। প্রথম দিকে তো উই ওয়ার ওয়ার্কিং ফ্রম হোম, সো এটা লম্বা পিরিয়ডের জন্য হয়েছে, বাট পরে এখন মেয়র ডিসাইড করছে যে না, আমাদের তো এত সমস্যা হচ্ছে না, আমার মনে হয় আমরা অফিস খোলা শুরু করি, যেটা ব্যক্তিগতভাবে আর কি খুব একটা ভালো আইডিয়া মনে হয়নি। বাট এনিওয়ে, কিন্তু এই যে আমার থার্সডে ফ্রাইডে অফিস যাওয়ার কথা, কিন্তু রিয়ালিটিটা হচ্ছে যখন অফিস খুলে ফেলছে অনেক লোকের সাথে আমার এখন কোন একটা সাইটে যা দেখা করতে হবে বা এই করতে হবে সেই করতে হবে, বা কোন একটা প্ল্যান দেখতে আমার অফিসে যেতে হবে যে এই ফিজিক্যাল প্ল্যানটা কোথায়, তো এইগুলো করতে করতে দেখা যাচ্ছে যে আমার যে স্কেজুল থার্সডে ফ্রাইডে তো যাওয়াই লাগে, তার সাথে মানডে টিউসডেও যাওয়া লাগতেছে আর কি, একই উইকে না হলে পরের উইকে যাওয়া লাগতেছে, তো তো স্কেজুলটা খুব একটা ফাইন টিউন হয় নেই। তো এটা ইভেনচুয়ালি সিটি ম্যানেজারের সাথে কাজ করে কথা বলে আর কি দেখবো যে কি করা যায়, কারণ আমার তো আবার স্যার ওই যে যেটাকে বলে যে হিস্টোরিক ল্যান্ডমার্ক কমিশন, বোর্ড অফ জোনিং অ্যাপিলস, প্ল্যানিং কমিশন, এগুলোর মিটিং গুলোতে আমার যেতে হয়, যে আর কি যদি একটা জুম মিটিং, তারপরে আমার সিটি হলে থাকা লাগে, কারণ ওইটা আবার রেকর্ড করবে হ্যাঁ পুরো মিটিংটাকে, সেটা আবার আমাদের ওয়েবসাইটে যাবে, তো মানে অনেক কাহিনী ঘটা শুরু করে, এক্সপোজার লেভেলটা বেড়ে যায় আর কি তখন। এখানে এর জন্য ওই যে ব্লিচের বোতল নিয়ে ঘুরে বেড়ায় কি অফিসে হচ্ছে কাহিনী, বাট ইউনো মানে এখন আপাতত কিছু হয়নি আলহামদুলিল্লাহ, সো দ্যাটস এ গুড সাইন, বাট ওই ওই ব্যাপারটা থাকে আর কি, কনসার্নটা থাকে আর কি। তো যাক, এমনি ভালো আছি স্যার। ওকে, বাট ওই তো মানে এখন একটা আরবান প্ল্যানার হিসাবে, একটা গভর্নমেন্ট অফিসিয়াল হিসাবে লাইফটাকে এক্সপিরিয়েন্স করতেছি, এবং COVID-19 এর চেয়ে আসলে আরো ডেঞ্জারাস একটা জিনিস ঘটে গেছে আর কি অফিসে, সেটা হচ্ছে লাস্ট ডিসেম্বরে আমি যে ডিপার্টমেন্টে কাজ করি, কমিউনিটি ডিপার্টমেন্ট অফ কমিউনিটি ডেভেলপমেন্ট আর কি, সেখানে আমার ওই যে সুপারভাইজার, তারপরে আমি,
আমাদের এখানে একটা পজিশন আছে, ওটাকে বলে ডাউনটাউন কোঅর্ডিনেটর, মানে আমাদের যে মেইন স্ট্রিট ডাউনটাউন, সে আর কি সোল ফোকাসড হচ্ছে ওটা ইকোনমিক ডেভেলপমেন্ট এবং ওগুলোর উপরে ফোকাস করা। আরেকজন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, যেটা আমার সুপারভাইজারকে হেল্প করতো। তো আমরা চারজন ছিলাম। তো ডিসেম্বরে, অলমোস্ট মিড ডিসেম্বরের দিকে আপনার মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট চলে যায়, সে অলমোস্ট 3 বছর ধরে এখানে ছিল। তো আমার যে দায়িত্ব ছিল তার সাথে এখন ওই দায়িত্বগুলো আর কি চলে আসছে। আমার সুপারভাইজারকে বলছে যে আমার যে কাজ ওগুলো কি করব, বলছে না ওইগুলো আপাতত ব্রেক, মানে এই পজিশন গ্যাপ এইটাতে আমার ফোকাস করতে হবে, কারণ এটা দরকার। তো করলাম, 2 সপ্তাহ এরকম করতেছি, এবং স্বাভাবিকভাবে মানে যে জিনিসটাতে আমার স্ট্রং পয়েন্ট না, সেটাতে মানে 2 সপ্তাহ, মানে যেই এক্সপিরিয়েন্সটা 3 বছরের, সেটাতে 2 সপ্তাহে নাও একটা মানে বিশাল চ্যালেঞ্জ হয়ে যায়। তারপর যাই হোক, তারপর আর কি কোনো মতে করে গেছি। 2 উইকস 3 উইকস এর মাথায় আমি আর কি মোটামুটি মনে করলাম যে আচ্ছা মনে হয় পারতেছি আর কি। তো আমার সুপারভাইজার একটা রুমে নিল, আমাকে ডাক দিল, ডাক দিয়ে বলতেছে যে ইউ ডিড নাথিং রং। হ্যাঁ, এভাবে আর কি কনভারসেশনটা শুরু করছে, ইউ ডিড নাথিং রং বাট আই এম লিভিং দ্য সিটি। সো 2 সপ্তাহের মাথায় আমার সুপারভাইজারও চলে যাবে আর কি, সে অফিসিয়াল রেজিগনেশন দিয়ে ফেলছে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট গেছে, 2 সপ্তাহ হয়েছে, 2 সপ্তাহের মধ্যে আমার সুপারভাইজারও চলে যাচ্ছে। তো 4 জনের টিম থেকে 2 জন হয়ে গেছি। তো এখন আমার নিজের দায়িত্ব, ওই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব আর সুপারভাইজারের দায়িত্ব সব আমার ঘাড়ে যা পড়ছে আর কি। সো ডিসেম্বরের, জানুয়ারি 1-এর দিকে 3 তারিখের মধ্যে আমার সুপারভাইজার চলে গেছে। অ্যান্ড ফ্রম জানুয়ারি টু ফেব্রুয়ারি, এন্ড অফ ফেব্রুয়ারি মোটামুটি আমারই সব করতে হয়েছে। তো যেই ছেলে দায়িত্ব কাকে কি বলে বুঝতো না, সে এখন সবার দায়িত্ব নিয়ে বসে আছে আর কি। আমার একটা কাহিনী ঘটলো আর কি। তো বাট ফাইনালি আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পাইলাম, শি ইজ ভেরি কোয়ালিফাইড। সে জয়েন করাতে কিছুটা লোড কমছে, বাট মানে ইটস বিন দ্য লাস্ট, অ্যাকচুয়ালি মানে আমি তো বলবো লাস্ট লাস্ট উইকও মানে একটা মানে ব্যস্ততার মানে অনেক কিছু হয়েছে, মানে একটা ট্রায়াল বাই ফায়ার যে মানে এক্সপ্রেশনটা থাকে না, সেটা হচ্ছে। এবং মানে এটা ভালো দিক তো ওইটাই যে মানে এটা থেকে শিখতেছি, বাট এটা মানে ভালোই মেন্টাল স্ট্রেস তৈরি করে আর কি এট দি এন্ড অফ দ্য ডে। বাট তুমি অল আউট জিনিসটার একটা পুরাটার একটা নলেজ পাইছো, এটা তোমাকে হেল্প করবে। প্ল্যানারদের সবসময় যত পুরাটা পাইলে সুবিধা হয়, সবসময় খাটনি হয়। এটা হয়েছে স্যার, মানে হচ্ছে, হয়েছে বলা ঠিক হবে, হচ্ছে। কিন্তু তার আগে সুপারভাইজার থাকার সময় আমার দায়িত্বের একটা মেজর কম্পোনেন্ট হয়ে গেছিল কোড কমপ্লায়েন্স। কোড কমপ্লায়েন্স হচ্ছে স্যার ওই যে ধরেন এখানে তো মানে প্রতিটা বাসারই একটা সামনে একটা লন থাকে, তো এই ঘাস 10 ইঞ্চির উপরে হইতে পারবে না, তো হইলে টিকেট ধরে গুগল এনশিওর করা, চেক করা করছে কিনা। হ্যাঁ, প্রপার্টি মেইনটেনেন্স আর মানে 2 রকম আছে, একটা হচ্ছে কাইন্ড অফ জোনিং পার্সপেক্টিভ থেকে, যেটা কাইন্ড অফ কোড কমপ্লায়েন্স এর কাজ, আর একটা হচ্ছে প্রপার্টি মেইনটেনেন্স মানে লিফট না মানে বিল্ডিং মেইনটেনেন্স রাদার, সেটা আবার আরেকজন এক্সপার্ট থাকে। এনিওয়ে মানে ঘুরে ফিরে ওই জিনিসটা আর কি করা লাগছে আমার। তো অবশ্য ফর আ ইয়ার অর আ লিটল ওভার আ ইয়ার ওই কাজটা করতেছিলাম। আর এখন অ্যাজ আ প্ল্যানার কাউকে টিকিট ধরে দেওয়াটা খুব একটা মানে ফেভারেবল জিনিস না ভাই, মানে ইউ আর মেকিং এনিমিজ আর কি। প্ল্যানার হিসাবে তো ইউ ডোন্ট ওয়ান্ট টু মেক এনিমিজ, কমিউনিটির সাথে কাজ করতে ইচ্ছা করে, কিন্তু মানে আমার তখন মানে আগের যে রিলেশনশিপটা ওটা কন্ট্রারিতে চলে গেছে জিনিসটা আর কি, নেগেটিভ স্পট থেকে। তার সাথে আপনার কয়েকটা লোককে আমার আবার ইয়ে করতে হইছে, মানে কোর্টে নিয়ে যেতেছে, মানে আল্লাহ ইমাজিন করার চেষ্টা করেন, আমি একজনকে কোর্টে নিয়ে যাচ্ছি, মানে আমার চেহারা, আমার মতো একটা মানুষ একজনকে কোর্টে নিয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছিল, মানে ওরা কি এতটা আনরুলি নাকি? এটা আসলে হইছে কি স্যার, ওই এটা কোর্টে নিয়ে যাওয়াটার ব্যাপারটা এরকম যে ধরেন ধরেন আপনি গাড়ি চালাচ্ছেন এবং আপনাকে স্পিডিং এর জন্য একটা টিকিট দেওয়া হয়েছে। সো একটা হইতে পারে যে আপনি ফোনে যে ফাইনটা ওটা পে করে দিলেন, আরেকটা হইতে পারে যে আপনি বলবেন যে না পুলিশ অফিসার আসলে রং ইয়ে করছে আর কি, মানে আসলে আমি এত স্পিডে চালাইনি। তখন আপনি কোর্টে এসে আর কি আপনার অ্যারেঞ্জমেন্ট বলে, তো ওখানে এসে আপনি ইয়ে করতে পারেন, আইদার চ্যালেঞ্জ করতে পারেন অথবা টাকা, যে কোনো একটা। হ্যাঁ, তো
এখন আমি যে কাজটা করি ওইটাতে তো আসলে মানে অনেকেই আছে যে যারা ডিবেট করতে চায়, কিছু কিছু ব্যাপার আছে একেবারে মানে ছবি তুলি তো তো মানে একেবারে দেখা যাচ্ছে যে এটা ভায়োলেশন, কেউ কেউ আছে হচ্ছে তারা ডিবেট করবে যে না এটা ভায়োলেশন না এটা আর্ট, অনেকে এরকম করছে ময়লা আবর্জনা পড়ে আছে বলছে যে এটা আর্ট আর কি। তো এখন ওইটাই হচ্ছে কাহিনী, যেন ওরা তো ওর সাথে তো আর তর্ক করে লাভ হচ্ছে না, তখন কোর্টে যাইতে হয় আর কি। সো ওই জিনিসটা হয়েছে অনেক, অ্যান্ড মানে এটা একটা লার্নিং এক্সপিরিয়েন্স হলো স্যার সত্যি কথা বলতে। মানে আমার কাছে মনে হয়েছে যে আমরা মাঝে মাঝে প্ল্যানিং পড়তে গিয়ে না মানে অনেক আইডিয়াল ভাবে কথা বলি, অ্যান্ড আইডিয়োলজি দরকার আছে, মানে একটা ফিলসফি একটা ওয়ে অফ লুকিং এট আরবান প্ল্যানিং দরকার আছে, কিন্তু মাঝে মাঝে রিয়ালিটিটা ওটার সাথে খাপ খায় না আর কি। তো যখন আমি নিজেকে এরকম একটা সিচুয়েশনে পাইলাম যেখানে লিটারালি আই এম দ্য ব্যাড গাই তাদের চোখে, আমি কি করে এই প্রসেসটাকে আরেকটু ফেয়ার এবং জাস্ট করতে পারি, সেইটা একটা এক্সপেরিমেন্ট হইল। কারণ আমার একটা মানুষকে কোর্টে যদি নিয়ে যেতে হয় স্যার, রীতিমতো মানে অনেক ডকুমেন্ট তৈরি করা লাগে, এবং বেশ কয়েকবার ওই টেকনিক্যালিটির কারণে পরে জিনিসটা আর কি ক্যান্সেল হয়ে যায়, কারণ আপনি ওই কাগজটা আনেন না, এরকম একটা কাহিনী ঘটে। তো একটা পয়েন্টে আমি বেশ বিরক্ত হয়ে গেছি এবং মানে খুবই ফ্রাস্ট্রেটিং ছিল জিনিসটা, কাজও হচ্ছে না, এত পরিশ্রম করতেছি, পরিশ্রম করে যার যা বলে যে ওই কাগজ তো আনা হয়নি, তো ইট বিকামস ভেরি প্রবলেম্যাটিক। তো আমি আমার সুপারভাইজারের সাথে একদিন কথা বলে বলছি যে আচ্ছা এটা একটা ঝামেলা, খুব লেন্দি প্রসেস, আমাকে এটা সলভ করতে দাও, সেটা করো। তো আমার যে অলমোস্ট 9টা ডকুমেন্ট যেটা থেকে এক প্যারাগ্রাফ দুই প্যারাগ্রাফ নিয়ে আর কি মানে সব লাগে, আমি সেটাকে 2 পেজের একটা ডকুমেন্ট বানিয়ে ফেলছি, মানে বেসিক্যালি একটা টিকেট বানাইছি যেখানে যত রিকোয়ারমেন্ট ছিল, একটা জাজ বলবে যে এই ইনফরমেশন গুলো থাকতে হবে সব কিছু এটার মধ্যে, যেহেতু আমার গ্রাফিক সেন্স আছে ওই মানে ওটাকে সাজায় একটা টেবিল বানাইছে সর্ট অফ বা একটা ইয়ার কি। হ্যাঁ ওইটা করে এখন জিনিসটা হচ্ছে যে এখন আমরা আর লেটার পাঠাই না, কিছু করি না, আমরা একটা ডোর নকার বলে একটা জিনিস বানাই, যেটা হচ্ছে কোনো ভায়োলেশন দেখলে আমরা একজনের বাসায় ডোর নক করে বলি যে আপনার ভায়োলেশন আছে, ওটা ঠিক করেন, 5 দিন সময় দিলাম, যদি কেউ বাসায় না থাকে তাহলে ওই ডোর নকারটা জাস্ট হ্যাঙ্গারটা লাগাই দিই দরজায়, আর ওইটাতে লেখা থাকে, এবং এগুলো সব আমি আর আমার সুপারভাইজার ডেভেলপ করছি আর কি। তারপরে তো ওখানে মার্ক করা থাকে যে এই হচ্ছে ভায়োলেশন, লোকজন বলবে কই জোনিং অর্ডিনেন্সে কোথায় লেখা, তো এটার পিছনে পাশে আমি আবার মানে আর্টিকেল নাম্বারও দিয়ে রাখছি যে যদি কখনো মানে চ্যালেঞ্জ করছে এই জায়গাটা আপনি দেখবেন, ট্রান্সপারেন্সির কারণে ওই জিনিসটা করছি, সো দ্যাট তারাও একটা ফেয়ার অপরচুনিটি পায় কাউন্টার আর্গুমেন্ট দেওয়ার জন্য। যাই হোক মানে ওইটা করে সময় দিই, লোকজন যদি কমপ্লাই করে ভালো, যদি না করে তাহলে ওই টিকেট ইস্যু করি আর কি। হ্যাঁ আর ওইটা একবার ইস্যু করা মানে হচ্ছে কোর্টে আসতে হবে, মাঝখানে কোনো তর্ক বিতর্ক করে লাভ নেই আর কি মানে। সো বাট এনিওয়ে মানে এটা আরো লেন্দি কিছু মানে আর একটু ব্রেকডাউন আছে, নুয়ান্সেস আছে, বাট তারপরে আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ সিস্টেম দ্যাট ওয়াজ আ ভেরি, আমি ব্যক্তিগত ভাবে অনেক প্রাউড ফিল করি, মানে একটা মানে এফেক্টিভ একটা কিছু হয়েছে, আই স্টার্টেড ইউজিং মাই ভেরি এফেক্টিভ এন্ড এন্ড তো ওইটাই আর কি, মানে এরকম অনেক কিছু শিখতেছি স্যার আর কি, বাট ইটস চ্যালেঞ্জিং অলসো সামটাইমস, কারণ তখন তুমি এটা করছো এটা নিশ্চয়ই তুমি ইয়েতে তোমার একাডেমিতে পড়ে আসো নাই, কিন্তু তুমি একাডেমিতে পড়ে আসছো যে সিস্টেমেটাইজ করতে হয় জিনিস, এটুকু পড়ে আসছো। So how to do it is your own experience and knowledge. তুমি তোমার মতো করে করবে এটাই, কিন্তু প্ল্যানিং এর এই ফ্লেক্সিবিলিটি গুলো খুব মজাই লাগে আমার কাছে। জি পুরো জিনিসটা একটা ফ্রেমের ভিতরে থাকে কিন্তু ফ্রেমটা খুব লুজ। আমি জি স্যার আমি মনে করি যে আপনি যেটা বলছেন ওটি সত্যি কথা, অ্যাজ ইন আমি একটা পয়েন্টে বুঝছি যে আমি মানে মনে করি যে হ্যাঁ আচ্ছা আমার বদলে অন্যজন যদি ওই আগের মেথডে কাজ করতো মেবি দে উড হ্যাভ বিন ফাস্টার, কারণ দে আর ভেরি গুড উইথ মানে তাড়াতাড়ি এগুলো করতে পারে, আমি হয়তো এটা আমার ক্যারেক্টারিস্টিক, আমার যেরকম ডিজাইন গ্রাফিক্স ক্রিয়েটিভ জিনিস আমার স্ট্রং পয়েন্ট, অন্যদের অর্গানাইজেশন স্কিল একটা স্ট্রং পয়েন্ট, এবং গভর্নমেন্ট অফিসে মানে অর্গানাইজেশন স্কিল একটা স্ট্রং পয়েন্ট একটা বিশাল ব্যাপার আর কি। তো তো দে ওয়াজ আ পয়েন্ট যখন আমি মনে করতেছিলাম যে মেবি ইটস মাই ফল্ট যে আমি পারতেছি না টাইম মতন এই জিনিসটাকে প্রসেস করতে, পরে যে আপনি যেটা বললেন যে মানে একটু একটা সার্টেন পয়েন্টে আমি একটু মানে আই স্টেপ ব্যাক and I asked myself যে আসলে কি এটা আমার ভুল, তখন আমি যে অ্যানালাইসিস বা ওই অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক থেকে শুরু করলাম যে কি করতে হয় আমার প্রতিদিন,
তখন ওই যে ওই এতগুলো ডকুমেন্ট তৈরি করতে হয়, এই করা হয়, তারপর যে একটা ফ্লো চার্ট বানায় দেখলাম যে আমার কয়টা স্টেপ, তারপর আমি যেটা প্রপোজ করলাম সেটাতে আমি ফ্লো চার্ট করে দেখলাম কয়টা স্টেপ, মানে একটা হচ্ছে এই লিটারালি এই মানে আপনার ওই যে 11x17 পেজে আপনার প্রিন্ট করতেছে, আরেকটা A4 পেপারে প্রিন্ট হয়েছে। হ্যাঁ মানে স্ট্রিমলাইনিংটা যে সিস্টেমেটিক একটা ব্যাপার, এটা যে আসলে আমার ফল্ট না, এটা একটা প্রসিডিউরাল সিস্টেমেটিক ইস্যু, ওটাকে রিজলভ করতে পারা আমার কাছে মনে হয়েছিল একটা বিশাল সাকসেস। তো আপনার কথা ওইটাই ঠিক যে স্যার, ওই যে এই ব্যাপারগুলো যে সামটাইমস দ্য সিস্টেম ইজ অ্যাট ফল্ট অর দ্য সিস্টেম ক্যান বি মডিফাইড, ওই জিনিসটা আমার মাথায় ওই প্ল্যানিং স্কুল থেকে হয়েছে। বাট হাউ টু মডিফাই ইট, মানে ওইটাও আমার কাছে মনে হয় যে একটা কুল মানে মানে মূল ব্যাপার যে ইউ হ্যাভ টু ফিগার আউট যে হাউ ডু ইউ ডু ইট। স্যার আপনি তো আমাকে ওই ইয়ে থেকে চিনেন, ওই থিসিসের সময় থেকে চিনেন, তো আমার আমি শিওর আপনার মনে আছে যে তখন আমি আই নিউ কনসেপচুয়ালি কি করা উচিত আমার প্রজেক্টটা নিয়ে যে কাহিনী ঘটলো আর কি, মানে আই নিউ কনসেপচুয়ালি হোয়াট ইজ দ্য রাইট থিং টু ডু, হোয়াট ইজ দ্য ফেয়ার থিং টু ডু, আই জাস্ট ডিড নট নো হাউ টু ডু ইট অর হাউ টু মানে স্ট্রাকচারালি কাইন্ড অফ জাস্টিফাই দ্যাট। সেটি আরবান প্ল্যানিং থেকে পড়ে আর কি, মানে এটি হচ্ছে পজিটিভ। আর অবভিয়াসলি আপনার তো অনেক একটা কন্ট্রিবিউশন আছে, মানে ব্যাপারটাকে জাস্ট মানে ওইভাবে চিন্তা করার যে মানে ফ্রেমওয়ার্কটা, যে 2 বছর আপনার সাথে কাজ করে এটি আমার মনে হয় সবচেয়ে বড় কন্ট্রিবিউশনটা ছিল, যে মানে স্টার্ট থিঙ্কিং লাইক দিস ইনস্টেড অফ লাইক মানে সবকিছু ডিজাইন শুরু করলে রেজাল্ট এসে যায়, মানে চিন্তাটা শুরু করা খুব ইম্পর্টেন্ট, এবং অ্যানালিটিক্যালি মানে কোন জায়গা থেকে কোন ফোর্সেস গুলো আসতেছে বা কোন জায়গাগুলোতে কি হচ্ছে, এটার ইম্প্যাক্ট কোথায় গিয়ে পড়তেছে, দেন এগুলোকে কনসাইজ করে একটা জায়গায় আনা, এগুলোকে কোন কোন জায়গায় আমরা সেভ করে এই জায়গাটা, এই ইম্প্যাক্টটাকে আমি অফসেট করব, এই ইম্প্যাক্টটাকে আমি আরো বাড়াই দিব, এরকম করে এই জিনিসটাকে করা। তো মানে প্ল্যানিং এর এই এই মজার জিনিসগুলো আছে, বাট প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এর ক্যাপাবিলিটির উপরে এই পুরো ব্যাপারগুলো আসলে ডিপেন্ড করে, কারণ পাস তো অনেকেই করে কিন্তু অনেকেই এই জায়গাগুলোতে স্কিলফুল নাও হইতে পারে, এবং সেটা কিন্তু তার আবার ইয়ে না, সে বোকা বলে এটা ঘটছে তা না, সে হয়তো অন্য সেক্টরটাতে আবার সে খুবই এফিসিয়েন্ট, অন্য একটা কাজ দিলে আবার সে খুব দারুণ পারতেছে, এই জায়গাটা আবার পারতেছে না, এরকম একটা ব্যাপার, কারণ ব্যাপক ফিল্ড তো ওই জন্য ওইভাবে হয় আর কি ব্যাপারগুলো। হ্যাঁ স্যার, আমি একটা জিনিস যেটা মনে করি যে পাশ করার সময় যেটা রিয়েলাইজ করলাম, আমি পড়াশোনার করার সময় মোটামুটি অনেক ধরনের কোর্স নিয়েছি, মানে যেটাই ভালো লাগছে, মানে আমি ঠিক অনেকে করে কি যে যারা যখন বলে যাচ্ছে আমি আরবান প্ল্যানিং পড়ব, তারা অলরেডি ডিসাইড করে যে আমি ট্রান্সপোর্টেশন সেক্টরটাতে নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করবো, অথবা লো ইনকাম হাউজিং, অথবা মানে অনেকে আছে যে লিটারালি তারা নার্স ছিল, তারা বলছে যে আমি ইয়ে করবো, তখন তারা ওই হেলথ এন্ড মেন্টাল হেলথ এবং হাইজিন এই যে এই এরিয়াতে ফোকাস করা শুরু করে। আমার তো এটা ছিল না, আমি তো ভাবছি আমি তো আর্কিটেকচার পড়ি, আমি তো স্পেশাল, কিন্তু যাই দেখি যে আমার চেয়ে আরো অনেক ইন্টারেস্টিং স্পেশাল লোক ছিল, মানে এর মানে আমি নিজেকে আবার ডাউট করা শুরু করি, মানে আমি জাস্ট রিয়েলাইজ করলাম যে আসলে ওই যে যেটা বলেন প্ল্যানিং জিনিসটা এতই ভাস্ট একটা, এবং এটা আজ থেকে 5 বছর আগে যেভাবে প্ল্যানিং দেখতাম, বা ধরেন আপনার সাথে কাজ করার সময় যেভাবে প্ল্যানিং দেখতাম, আরবান প্ল্যানিং পড়তে পড়তে দেখলাম যে ও আচ্ছা ব্যাপার অলরেডি আগায় গেছে, পাশ করার পর দেখলাম যে ও যে জিনিসগুলো নিয়ে থিওরিটিক্যালি কথা বলতো ওগুলো অলরেডি ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এখন আবার কাজ করার সময় দেখতেছি যে দুনিয়া তো অলরেডি মানে ইটস অলওয়েজ ইভলভিং এবং অল মানে অলওয়েজ ফরওয়ার্ড গোয়িং, ও এক সেন্সে ফরওয়ার্ড গোয়িং। তো ইট ইজ ভেরি ভাস্ট, এবং আমার কোনো ডিরেকশন ছিল না ওই সেন্সে, মানে একটা ফোকাস ছিল না, কপাল ভালো ছিল যেহেতু একটা আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড ছিল, তখন আর কি আমি অ্যাটলিস্ট বলতে পারছি আর কিছু না হলে ডিজাইন ওরিয়েন্টেড কিছু হইলে আমি ওখানে যেতে পারবো। এখন আমার কারেন্ট জব যেটা, এটা আসলে অনেকটা পিওরলি আরবান প্ল্যানিং ওই সেন্সে, ডিজাইন করি না সত্যি কথা, ইনফ্যাক্ট একটা ডিজাইন রিলেটেড কাজ আমি অলরেডি করে ফেলছি, বাট আমার জন্য এই জব এক্সপিরিয়েন্সটা স্যার ওই যে যে জায়গাগুলোতে শর্ট কামিং ওইগুলোতে এখন আমি মানে নিজেকে ইয়ে করার সুযোগ পাচ্ছি, ডিজাইনে তো আসলে প্রুফ করার কিছু নাই, মানে এটা তো তোমার চেয়ারে ডিজাইনের তেমন তেমন বেশি কিছু নাই, বাট এই ডিসিশন মেকিং টাই কিন্তু এক ধরনের এন্ড করে ডিজাইনে, কিন্তু ডিজাইনটা তুমি করো না, সেটাই একটা ঘটাও যেটা থেকে তুমি দেখতে পাও যে এটা ডিজাইনে পৌঁছাবে, এটা ঠিক স্যার। কিন্তু ওই যে আমি যেটা বললাম যে এই যে আমি যখন রিয়েলাইজ করলাম যাচ্ছে আমি যে এই কোড কমপ্লায়েন্স যে প্রসেসটা দিয়ে যাচ্ছি,
খুব লেন্দি একটা প্রসেস এবং টাইম কনজিউম এবং অনেক সময় রিডান্ডেন্ট, মানে রিপিটেশন হচ্ছে জিনিসে। তো ওটাকে স্ট্রিমলাইন করা ওয়াজ থিঙ্কিং লাইক আ প্ল্যানার, কিন্তু ওইটাকে দুইটা পেজে এতগুলা ডকুমেন্টকে আবার দুইটা পেজে আটানো হচ্ছে আবার ডিজাইনারের কাজ, তখন কিন্তু আমি একেবারে গ্রাফিক্স ডিজাইনার হয়ে গেছি, মানে লিটারালি গ্রাফিক ডিজাইনার। এবং কিন্তু আর এই জিনিসটা স্যার, ওই যে আমার মেজো ভাইয়া তো আবার কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছিল, আর আমার একটা পয়েন্ট মানে কম্পিউটার সায়েন্স এগুলো নিয়ে ইন্টারেস্ট ছিল খুব ছোট থাকতো, অনেক পুরানো কথা, কিন্তু মানে ইউজার ইন্টারফেস একটা বিশাল ব্যাপার, সেটা আমি এই যে জুম মিটিং করি বা ফেসবুক ব্যবহার করি, যে একটা ইউজার হিসাবে আমি কত কনভিনিয়েন্টলি ওটাকে ন্যাভিগেট করতে পারি, মানে এইখানেও কিন্তু গ্রাফিক্স বা ওই যে ওই ওই সেন্সিবিলিটিটা অনেক দরকার। তা আমি ওই কাজটাই আপনার ওই যে টিকিট ডিজাইনটাতে করলাম, যে আচ্ছা কোন কোন জিনিস চেকমার্ক দিলেই হয়ে যাবে, কোন কোন জায়গায় লিখতে হবে, কোন কোন মানে এরকম অনেক কিছু আই হ্যাড টু স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট। সো ডিজাইন এলিমেন্ট গুলা আমি যেটা বলতে চাচ্ছি স্যার, যে ইভেন্চুয়ালি কাজে আসে, মানে মানে যে এটা আমার একটা ইন্ট্রিনসিক পার্ট তো আমার আইডেন্টিটির মধ্যে, তো ডানে বামে কিন্তু ডিজাইন পার্টটা কিন্তু আমি করেও ফেলি, মানে এক্সেপ্ট আই এম নট অ্যান আরবান ডিজাইনার ইন ওই সেন্সে, বাট ওই ডিজাইন হোয়াট এভার ইউ হ্যাভ গ্যাদার্ড সো ফার, কোনো কিছু কিন্তু তোমার দেখবা যে এটা একটা সিনথেসাইজড জিনিস আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, তুমি জানো না কোন জায়গা থেকে তোমার কোন নলেজটুকু এসে এটার মধ্যে ঢুকে এই চেহারাটা দিচ্ছে। মানে প্রতিটা জিনিসে আমি ফিল করি, আমি দেখি অনেক সময়, তুমিও এখন নিশ্চয়ই ফিল করছো যে তোমার ওই জ্ঞানটা এখানে লাগাইলে তো বেশ কাজে লাগে, মানে এর আগে তুমি কোনোদিন ভাবতে পারবা না, কিন্তু কাজ করতে করতে যে দেখবা এই জায়গাটা একটা গ্যাপ তৈরি হয়েছে যেখানে ওই নলেজটা খাটায় দেওয়া যায়। সো দিস আর দ্য থিংস আর কি, এইগুলি হচ্ছে মানে মানে প্ল্যানারের জন্য, এই জন্য আর্কিটেকচার পড়ার ব্যাকগ্রাউন্ডটা তোমাকে হেল্প করবে, বিকজ এটা পিওর প্ল্যানার আবার এই জায়গাটা ল্যাক করে। জি আপনি যে বললেন না যে একটা জিনিস অনেক পরে যে কানেক্ট করা, এটা বলার সাথে সাথে যে জিনিসটা আমার এবং এটা এক্সাম্পল হিসেবে আমার প্রায় মনে পড়তো, আপনার সাথে একদিন বহুত আগে মানে যখন কাজ করতাম তখন কোন একটা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছিল যেখানে বেসিক ব্যাপারটা ছিল এরকম, যে একটা হিউজ ওয়াটার বডি ট্রাফিক ফ্লো ইয়ে করা দরকার ছিল, এন্ড সলিউশনটা হচ্ছে যে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি যেতে হলে পানির উপর দিয়ে যেতে হবে আর কি বেসিক্যালি। তো মানে দ্যাটস দ্য মানে লজিক বলে যে শর্টেস্ট ডিস্টেন্স নাও আর কি, তো শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে পানির উপর দিয়ে বেসিক্যালি, এবং এর থেকে অনেক বেনিফিট হবে। তো অনেকগুলো প্ল্যানার মনে হয় আপনার আশেপাশে ছিল যারা বসে এটা কিভাবে সম্ভব, হ্যাঁ মানে পানির উপর দিয়ে কেমনে যায়, বসে যে পানির উপর দিয়ে তো আর কেউ যায় না, ব্রিজ বানাইতে হয়। তো মানে এই যে কানেকশনটা করা যাচ্ছে, পলিসি ইজ শর্টেস্ট ডিস্টেন্স, প্র্যাকটিক্যাল সলিউশন হচ্ছে ব্রিজ বানাও আর কি, তো মানে তো ওই ওই এবং এই কনফ্লিক্টটা হয় স্যার। আমার একটা অ্যাক্সেন্স একটা পজিটিভ এক্সপিরিয়েন্স হয়েছে কি স্যার, আমার যে সুপারভাইজার ছিলেন তার আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড ওই দিক দিয়ে ব্যাকগ্রাউন্ড না, কিন্তু ওনার কনস্ট্রাকশনের ব্যাকগ্রাউন্ড ছিল, কনস্ট্রাকশন ব্যাকগ্রাউন্ড আছে, কনস্ট্রাকশন ওয়ার্ক ওনাদের একটা ফার্ম ছিল, হেন্স মানে ওনার খুবই মানে একেবারে যেটা বলে হাতে মানে মানে কি বলে মানে ভেরি মাচ ইকোনমিক শিক্ষা আর কি। হ্যাঁ তো এটা সুবিধা হয়েছে কি আমার জন্য যে উনিও হ্যাঁ কিছুটা ক্রিয়েটিভ থিঙ্কিং এর মধ্যে ছিল আর কি, অ্যাবিলিটি ছিল, আমি হচ্ছে উড়াধুরা চিন্তা ভাবনা করি, কিন্তু ওই উড়াধুরা চিন্তাটাকে আবার কেমন বাস্তবে আবার গ্রাউন্ডে আনতো যায়, হ্যাঁ ওই জায়গাতে তো উনার কন্ট্রিবিউশন সব সময় আবার গ্রাউন্ডে আনতো যে এটা করতে পারবে না এটা এইভাবে করে, কিন্তু কিন্তু ওইটাও না স্যার, মানে এমন না যে এটা হবে না, মানে আমারটা হচ্ছে যে সলিউশনটা কিন্তু আসলে এইটা, সে তখন প্র্যাকটিক্যালি ফিগার আউট করতে যে আচ্ছা ওই টার্গেটটা মিট করার জন্য কি করা লাগবে, তখন হচ্ছে কি যে ওই আপনার ভেরি মানে কনসেপচুয়াল ক্রিয়েটিভ একটা আইডিয়া আর খুবই প্র্যাকটিক্যাল নলেজ এর মাঝখানে এসে একটা জায়গা আমরা জায়গা যে মার্চ করে মার্চ করাতে, এবং ওইটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে, যেটা একটা ব্রেইনস্টর্মিং এর একটা ব্যাপার আছে যে মানে কেউ যদি ওই লেভেলের ক্যাপাসিটি রাখে তাহলে ব্যাক এন্ড ফোর্থ ইন্টারঅ্যাকশন হয়, এবং এটার জন্য মাঝে মাঝে আমার ওনার সাথে খুব ভালোভাবে মার্চ করছে, আর মাঝে মাঝে হয়নি মানে আমরা রীতিমতো ঝগড়াঝাটি করছি আর কি, যে মানে ঝগড়াঝাটি তো আর ওইভাবে করি না, বাট উই ওয়ার ভেরি মাচ লাইক মানে দুইজন একই সেম পেজে আসতেই পারতেছি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা মানে আমার কাছে আমার যত মেন্টর্স যে যাদেরকে আমি হাইলাইট করি ওনাকে ওই সেন্সে করি যে
আমি যদি আপনার কাছে একটা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ আরবান প্ল্যানিং পাই, আমি যখন হান্টার কলেজে পড়ি, আমার একজন প্রফেসর ছিলেন, উনি আরবান ডিজাইন বা আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড থেকে ছিলেন, ওনার কাছ থেকে আবার যে সুবিধাটা হয়েছে যে ইন্টার্নশিপ করে জাস্ট মানে আমেরিকান সিস্টেমে কিভাবে মানুষ কাজ করে ওইটার একটা পরিচয় হয়েছে। বাট এখানে আবার যে সুপারভাইজার ছিল ওনার কাছ থেকে যেটা আমি পাইছি, সবারই এই কন্ট্রিবিউশন গুলো আমার মনে পরে অ্যাকুমুলেটেড হয়, ওনার কাছ থেকে প্র্যাকটিক্যাল অনেক কিছু পাইছি, মানে একেবারে মানে ইউনো মাঠের জিনিসগুলো। আমার কাছে মনে এটা স্যার আপনি এই এই এক্সাম্পলটা অ্যাপ্রিসিয়েট করবেন। উনি হচ্ছে লেটস জাস্ট আমি যদি ডেমোক্রেটিক হই, উনি ডেমোক্রেটিক না আর কি, দ্য প্ল্যানিং ইজ ডেমোক্রেটিক প্রসেস কিন্তু, না না আই মিন ইফ আই এম ফ্রম দ্য ডেমোক্রেটিক পার্টি লেটস জাস্ট হি ইজ নট ফ্রম দ্য ডেমোক্রেটিক পার্টি, মানে পলিটিক্যাল ভিউজ আমাদের দুইজনের কিন্তু ডিফারেন্ট, এবং আমার কাছে তারপরেও এই জিনিসটা সবসময় অ্যাপ্রিসিয়েট করছি যে পলিটিক্যাল অপিনিয়ন ডিফারেন্ট হয়েও মানে ওই যে একটা মিউচুয়াল রেসপেক্ট ছিল দুজনের মধ্যে, দেয়ারফর মানে আমরা সবসময় চেষ্টা করছি ওয়ার ক্যান উই মিট ইন দ্য মিডল, আর এটা কোনো কম্প্রোমাইজ ছিল না, মানে এটাকে কম্প্রোমাইজ হিসাবে ট্রিট করিনি, রাদার হাউ ডু ইউ মিট ইন দ্য মিডল, মানে কিভাবে প্রবলেমটাকে সলভ করা যাবে ছিল ব্যাপারটা। ওনার কাছে একটা খুব ইন্টারেস্টিং জিনিস ছিল, দিস ইজ রিজলভিং প্রবলেম, দিস ইজ দ্য প্রসেস হুইচ ইজ কলড রিজলভিং প্রবলেম, জি স্যার এটাই রিজলভ করা। হ্যাঁ মানে ওই যে ডিসপিউট ডিসপিউট না মানে মানে ওইটাই আর কি, মানে জিনিসটা হচ্ছে যে ফাইন্ডিং কমন গ্রাউন্ড আর কি অ্যাট দি এন্ড অফ দ্য ডে। ওনার কাছে একটা জিনিস আমার খুব, আমি সাস্টেনেবিলিটি হ্যান তেন অনেক কিছু প্রতি ফ্যাসিনেটেড এবং মনে করি যত সময় যাচ্ছে আরো ফোকাস হওয়া উচিত আমাদের, সবই ভালো কথা। আমি যে জায়গায় থাকি সাস্টেনেবিলিটি ইকো ফ্রেন্ডলি গ্রিন আর্কিটেকচার কারো কিছু আসা যায় না, মানে ইটস নট দেয়ার প্রায়োরিটি, অন্য প্রায়োরিটি, সব বিভিন্ন স্টেট বিভিন্ন সিটি বিভিন্ন টাউনের বিভিন্ন রকম প্রায়োরিটি থাকে, ভিশন থাকে ফর দেয়ার টাউন, দিস ইজ নট দ্যাট টাউন যেখানে আপনার সাস্টেনেবিলিটি একটা মেইন প্রায়োরিটি, মানে এর মানে এই না যে গাছ লাগাইতে গেলে মানে বলবো যে গাছ লাগানো যাবে না, বাট প্রায়োরিটি না আর কি। কিন্তু আমি যে জিনিসটা অ্যাপ্রিসিয়েট করছি ওনার ওনারা তো জোনিং অর্ডিনেন্সটা অনেক ওনার তৈরি করা, উনি না সাস্টেনেবিলিটির ব্যানারের কিছু করেনি, সাস্টেনেবিলিটি যে কিছু কিছু অপশন আছে যে বায়োসুয়েল তৈরি করা বা বেশি গাছ লাগানো বা মানে আর যা যা কিছু থট প্রসেস আছে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, সেইটাকে উনি সাইডওয়াক ইমপ্রুভমেন্টের মধ্যে ইনকর্পোরেট করে ফেলছেন, যে মানে সাইডওয়াক বানাইতে হলে এই কাজ করতে হবে, কোন একটা ফ্লাট প্লেন এরিয়া থাকলে এরকম কিছু জিনিস কনসিডার করতে হবে। তো ওইটি আর কি, যে মানে আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগছে যে আলাদা করে আমি সাস্টেনেবিলিটির ব্যানার নিয়ে নামতেছি না, কিন্তু এই যে আইডিওলজি এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন গুলোকে টুকরা করে লিটারালি টুকরা করে এখানে সেখানে আর কি ঢুকাইতেছে আর কি যতটুকু পারছি, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট দেয়ার ইজ সাম মানে মেরিট অথবা মানে একটা ক্রেডিবিলিটি দেওয়ার একটা ব্যাপার আছে যে এই ব্যাপারটাকে এরকম একটা টাউনে ইনকর্পোরেট করা। আমি ওই জিনিসটাও দেখতেছি স্যার যে আমাদের অনেক আইডিওলজি থাকে যেটা হয়তো বা ধাম করে প্রেজেন্ট করলে লোকজন নিবে না। এটা তোমার একদিক থেকে আমার কাছে মনে হয় আইডিয়াটা এরকম দাঁড়ালো তোমার এই কথাটা শুনে, সাস্টেইনেবিলিটি অ্যাজ এ হোল যে আমাদের ক্রাইটেরিয়া ট্রাইটেরিয়া যারা বানায় এটা হচ্ছে ওপর লেভেলের জিনিস, এটাকে ট্রান্সলেট করে কিন্তু তোমার এই ইয়েটা বানানো হয়, যে তোমার সিটির যেটা তুমি বললা আর কি, যে আমরা জোনিং অর্ডিনেন্স এই ধরনের যে জিনিসগুলো এটা কিন্তু ওইটার থেকে ট্রান্সলেটেড একটা জিনিস যেটা ডাউন টু আর্থ অনেকখানি, ওইটা হচ্ছে আকাশে বসে আছে অ্যাজ এ কনসেপ্ট, ওখান থেকে ডাউন টু আর্থ ট্রান্সলেশনটা। সো এই ভদ্রলোক যেহেতু ডাউন টু আর্থ কাজ করছে, কারণ মিউনিসিপ্যালিটির কাজ মানে হচ্ছে ডাউন টু আর্থ কাজ, বিকজ রুলসটা বানানো হচ্ছে, সো এটা থিওরি দিলে লাভ নাই, যেটাকে ধরা যাবে এরকম একটা কিছু ট্যাঞ্জিবল একটা কিছু বলতে হবে। সো উনি উনি কারেক্ট কাজটাই করছে, এবং এটার উপরের যে লেয়ারটা এটা ওনার কাজও ছিল। হ্যাঁ মানে ক্যাপাসিটিটা যে নাই তা না, হি ডিড হ্যাভ দ্য ক্যাপাসিটি টু আন্ডারস্ট্যান্ড যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ হ্যাঁ ওইটাই আমাকে একটা নিয়ে বলতো যে দেখো এটা এমন একটা এরিয়া আমি যেখানে পভার্টি একটা ব্যাপার, তো রুরাল এরিয়া মোস্ট অফ দ্য টাইম পভার্টি একটা ব্যাপার, এইটার মানে রীতিমতো এই এলাকার হিস্ট্রি হচ্ছে কোল মাইনিং, অ্যান্ড কোল মাইনিং তো একটা সাস্টেনেবল সলিউশন না, কিন্তু আবার পেটে ভাত না থাকলে আর কি কিসের সাস্টেনেবিলিটি এরকম একটা ব্যাপার আর কি।
অ্যান্ড এটা অবশ্যই শুনতে খারাপ লাগে, শুনতে অনেক পেসিমিস্টিকও লাগে, অ্যান্ড ইন আ ওয়ে ইট ইজ পেসিমিস্টিক, কিন্তু আবার এটা একটা রিফ্লেকশন অফ দ্য রিয়ালিটি আর কি। তো আই থিঙ্ক যখন আপনি এরকম একটা সিচুয়েশনে নিজেকে পান, আমার কাছে মনে হয় যে ইটস ভেরি ডিফিকাল্ট টু অ্যাচিভ দ্যাট মানে জিরো কার্বন ফুটপ্রিন্ট আইডিওলজিস আর কি, কিন্তু ওই দিকে ইটলিস্ট আগানোটাও হ্যাজ সাম মেরিট মানে। অ্যান্ড আই থিঙ্ক এই জায়গাটা ওই যে সরি কনটেক্সটের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। কার মিনিমাইজেশন যেরকম সিম্পল একটা একটা কথা, এটা মিনি কার মিনিমাইজেশন মানে এট দ্য সেম টাইম আমি অনেকগুলো ঘটনা একসাথে ঘটায় ফেলতেছি, কথাটা একটা, কিন্তু এটা কিন্তু মাল্টি ফেরাস তোমার ইম্প্যাক্ট আছে, প্ল্যানাররা সবাই আমরা বুঝি, কিন্তু যে সাধারণ লোকটাকে বললাম সে সাধারণ লোকটা ওইটুকু বুঝলেই আমার চলবে। সেটাই এখন স্যার বাস্তবটা হচ্ছে এখানে হচ্ছে মানে কনফ্লিক্টটা, যে এখানে সবচেয়ে গরিব লোকেরও একটা দুইটা গাড়ি লাগে, হ্যাঁ কারণ পাবলিক ট্রান্সপোর্টেশন তো এটা একটা কমনালিটি না স্যার। আমি আমার সারা জীবন গাড়ি না চালায় চলছি, আর ওয়েস্ট ভার্জিনিয়াতে পাড়া দেওয়ার সাথে সাথেই মানে পাড়া দেওয়ার আগে আগে আমার গাড়ি কিনে ফেলতে হয়েছে। হ্যাঁ, এবং এই লাস্ট 2 বছরে বা 1.5-2 বছরে আমি যে পরিমাণ গাড়ি চালিয়েছি, জীবনেও আসলে নিজে এত গাড়ি চালাইনি। গাড়ি তো আমার বাসায় অপশন ছিল না, মানে গাড়ি তো ছিল কিন্তু চালাইনি, এবং এটা আমার একটা লাক্সারি, আমি এটাকে ডিনাই করব না। কিন্তু এখানে রিয়ালিটিটা হচ্ছে যে আমি যদি পারতাম পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করতাম, এখানে পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যাক্সেস ওরকম নাই। এই স্কোপটা নাই কেন? আমি বলবো মেইনলি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তো অবভিয়াসলি একটা মেজর ব্যাপার, বাট মানে মেইন জিনিসটা হচ্ছে যে এক তো পলিটিক্যাল উইল নাই, কিন্তু একটা একটা পাবলিক ট্রান্সপোর্টেশনে ফোকাস করতে হইলে মানে এর জন্য নিউ ইয়র্ক বা শিকাগো মানে বড় বড় সিটিরা যেটা যে বেনিফিট করে, দেয়ার ভেরি ডেন্স। তো আমি যদি বলি যে আমি একটা বাস বাস রাউট করব, সেটার জন্য এনাফ পপুলেশন আছে, এখানে ওই পপুলেশনটা আসলে নাই। স্পেশাল পপুলেশনটা তুমি পাচ্ছ না, এটা আমি বুঝতে পারছি, ওইটাই কিন্তু আমি ওইটাকে অন্যভাবে দেখতে মানে আমি জাস্ট কথাটা এইভাবে ভাবছিলাম, মানে এটা বলা যায় কি যে তোমার সিটি তোমার পিপুলের জন্য, সো পিপুল ডিসাইড করলো যে এই বাসটার জন্য আমরা মাসে কি এত টাকা দিব, এত টাকাটা তোমার ট্যাক্স ফর্মে বা অন্য কোনো ফর্ম দিয়ে যে টাকাটা আসছে সেখান থেকে আমরা এটা স্পেন্ড করেছি, আমি এরপরে বাস থেকে তুলছি 50% আর 50% সবাই মিলে ভাগ করে আসলে এটাকে চালাইছি যাতে আমার যেদিন লাগে সেদিন আমি যেতে পারি। এই এই জায়গাটা পিপুলকে নিয়ে যেতে পারলে বোধহয় তুমি ওরা ওটা পেরে গেলে তোমার এদিক দিয়ে, কিন্তু তোমার লাভ কিন্তু অন্য জায়গায়, তোমার গাড়ি বন্ধ কমে যাওয়াতে তোমার লাভটা সেটা তাদের বলারই দরকার নেই। সো সো মানে কাইন্ড অফ ওটার পরে যেটা আপনাকে বলতে গেছিলাম যে বেশ কয়েকটা ফ্যাক্টরি মানে যদি গাড়ি বন্ধ করা এটার অনেকগুলো রিপল কমানো আর কি, হ্যাঁ মানে যত মিনিমাইজ করা যায় ওটা রিপল ইফেক্ট হবে। সিমিলারলি না মিনিমাইজ করতে পারার অনেকগুলো কারণ আছে এবং এগুলো বিভিন্ন লেয়ারে কাজ করে। একটা হচ্ছে যে লাইক আই সেড যে মানে এটা একটা হ্যাবিচুয়ালিটি ওটা একটা ফ্যাক্টর, হ্যাবিচুয়ালিটি ওরা যে অভ্যস্ততা ওদের, তো এটা আমি বলতেছিলাম যে সেকেন্ডটা হচ্ছে আবার কার কালচারটা আর কি, সেটা এটা একটা মেজর ব্যাপার। থার্ড হচ্ছে কি স্যার মানে হ্যাঁ এটাই হচ্ছে মেইন ব্যাপার আমার কাছে মনে, এটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমার সিটিতে অনেক জায়গায় সাইড ওয়াক পর্যন্ত নাই, মানে কিছু বেসিক অ্যামিনিটিসও অ্যাকচুয়ালি নাই। সো দেখা যাচ্ছে যে ওয়াইল এগেন ওই যে ওই কথাটা যে কনসেপচুয়ালি অনেকে হয়তো বা বুঝতেছে, ইনফ্যাক্ট আমি তো বলি যে যদি একটা পাবলিক ট্রান্সপোর্ট জাস্ট একটা রাউট এস্টাবলিশ করা যায় তাহলে, আর ওই যে আমাদের আমার এখান থেকে 5 মিনিট দূরে হচ্ছে ট্রেন স্টেশন, যেটাতে ওই ওয়াশিংটন যাইতে হলে মানে উইকডেজে এবং উইকেন্ডে জাস্ট একবার আসে আর একবার যায়, মানে ট্রেন ফ্রিকোয়েন্সি খুবই কম। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যদি ওই একটা পাবলিক ট্রান্সপোর্ট একটা রেগুলার বাস রাউট তৈরি করি যেটা বিভিন্ন স্পটে থামে আর ওটাকে ট্রেনের সাথে কানেক্ট করে, আরো লোক ওখান থেকেও বেড়াইতে আসবে আর এখান থেকেও অনেক লোক ওখানে যাবে, মানে এটা পজিটিভ বেনিফিট আমি অলরেডি দেখতেছি। কিন্তু আমার এখানে একটা সিটি প্ল্যানার আনতে গেলে মানে রীতিমতো আমার যে পজিশন আনতে যাওয়ার জন্য 3 বছর লাগছে, 3 বছর লাগছে। তারপরে এখন আমার এখন আমার আর কয় মাস যে আমি কমিউনিটি ডেভেলপমেন্ট প্ল্যানার ছাড়া চলবো সেটারও কোনো ঠিক নাই। আমাদের খুব বেসিক বেসিক রিকোয়ারমেন্ট গুলাই আমরা মাঝে মাঝে মিট করতে পারতেছি না, আর এমন যে ওয়ে নট ট্রাইং টু ডু দ্যাট, জাস্ট ফাইন্যান্সিয়ালি হচ্ছে না আর কি।
সো দেখা যাচ্ছে যে দেয়ার আর সাম আদার থিংস দ্যাট আর টেকিং মোর প্রায়োরিটি দেন দিস ভেরি ইজি সলিউশন, এবং এটার সাথে কিছুটা ডেন্সিটির কানেকশন আছে। ওয়ার রিলেটিভলি আমার মতে ওয়েল অফ সিটি, সিটি বলি কিন্তু পপুলেশন 6,000 মাত্র। সো এখানে অনেক কিছুই করতে গেলে মানে অনেকগুলো লিমিটেশন অলরেডি চলে আসে। আমি প্রিটি শিওর যে আমি আমার সিটি ম্যানেজারকে যদি বলি যে পাবলিক ট্রান্সপোর্টেশন করা উচিত, করলে এটা বেনিফিট, উনি ডিনাই করবে না, কিন্তু বলবে আমার এটা ইমপ্লিমেন্ট করার ইয়ে নাই। এখন হ্যাঁ, সামটাইমস যেটা হয় থিংস মাই চেঞ্জ যদি পিপল ঠিক মানে ইফ দ্য পিপল রিয়েলি আস্ক ফর ইট। রিক্সা ইন্ট্রোডিউস করে দাও, আমি অলরেডি এরকম বলছি উনাকে যে আমার মনে হইতেছে যে তাহলে রিক্সার ব্যবস্থা করি, লোকজনের চাকরি টাকরি বাড়বে, মানে মানে আছে কানেকশন আছে। সো আমি একটা সেমিনারে গেছিলাম, সেই সেমিনারে আপনার ওই যে এরকম একটা ব্যাপার ছিল যে মানে আমি আমার মনে আমি জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা এরকম ছোট ছোট টাউন গুলোতে আসলে এরকম পাবলিক ট্রান্সপোর্টেশন তো আমি আপনি বুঝি না আমি বুঝি যে এটা এটা একটা পজিটিভ জিনিস এবং এটা আসলে বেশ কয়েকটা রিপল ইফেক্ট আছে। হাউ ডু ইউ কনভিন্স দ্যাম, বিকজ দ্যাটস অলওয়েজ আ চ্যালেঞ্জ মানুষকে মানে অ্যাকসেপ্ট করানো কনসেপচুয়ালি। তখন বলছে যে মানে যদি ওটাকে ইকোনমিক কোনো কিছুর সাথে টাই ইন করতে পারো, বিকজ ইট ইজ এ ক্যাপিটালিস্ট কান্ট্রি, ওটা একটা বেনিফিট আছে। বাট দ্য থিং ইজ উনারা আরেকটা জিনিস বলতেছিল যে ওই ঢাকা এরকম থাকে না যে উবার পাঠাও আর কি কি জানি মানে কার্পুলিং যেটা আর কি, বলছে যে এখানে হয়তো কার্পুলিং কালচারটাকে আরেকটু বেশি প্রমোট করলে ভালো। আর নট অনলি দ্যাট, লোকাল কার্পুলিং সার্ভিস মানে অ্যাজ ইন লিফট উবার এগুলো তো আসলে একটা ইন্টারনেট মানে একটা বড় একটা অর্গানাইজেশন, কিন্তু লোকালি যদি অনেক বিজনেস আছে, অনেকজনই আছে যারা গাড়ি ওন করে, তাদের সাথে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং করা যাবে, তাদের যদি এনকারেজ করা যায় যে তোমরা মানে বেসিক্যালি ট্যাক্সি ড্রাইভার হওয়া আর কি। হ্যাঁ মানে উবার যে সিস্টেমে চলে যে নিজেরই পার্সোনাল গাড়িটাকে একটা সার্টেন টাইমের জন্য আমি মানে বিজনেস পারপাসে নিজে চালাচ্ছি, নিজে ইয়ে করছি, বাট বিজনেস পারপাসে তো ওরকম একটা জিনিস এনকারেজ করছে। আমি বললাম যে হ্যাঁ, ওটা অনেকটা রিক্সা চালানোর সাথে ওই কানেকশনটা হচ্ছে জয়েন্টটা ওরকমই যে মানে তখন আলাদা করে ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট করা লাগতেছে না, বাট পারপাসটা হইতেছে যে আপনার কমন ইয়ে করা। বাট ইটস স্টিল আ চ্যালেঞ্জ বিকজ বড় একটা শহরে হয়তো বা যেহেতু সবাই একটা কেমন সবাই স্ট্রেঞ্জার্স সো টু স্পিক, একটা বড় শহরে দে ফিল মোর কমফোর্টেবল, না হলেও তারা জানে যে এইটাই রিয়ালিটি, ইউ হ্যাভ টু শেয়ার ইউর পাবলিক ইউনো স্পেস উইথ স্ট্রেঞ্জার্স। এখানে আবার ওই যে ওই কনসেপ্টটা যেখানে আপনি বড় বড় লন বড় বড় জায়গা নিয়ে থাকতেছেন, ওই কনসেপ্টগুলো খুব একটা মানে ইনস্ট্যান্টলি হিট হবে না আর কি। So that's a struggle, but so I mean, I think at the end of the day, you need a transportation planner to really solve the problem. I can say conceptually, but I can say that if they involve themselves logically, if they are involved, then in small town, in small town, your implementation is easier because you have to convince less group of people. এবং তারা যদি কনভিন্সড হয়ে যায় তাহলে হয়েই গেল আর কি ব্যাপারটা, অনেকটা এই টাইপের। এটা সত্যি কথা আর ভুল কথা আর কি, এই হচ্ছে ব্যাপারটা, এটা সত্যি কথা। মাঝে মাঝে আমার খুব মজা লাগে আমাদের এখানে মানে ওই যে আমি যখন কোর্ট কমপ্লায়েন্স করতেছিলাম, মানে দেখা যাচ্ছে যে আমি তো লোকাল কোনো বিজনেস কোথাও খাইতেও পারতাম না, কারণ তারা আমার চেহারা রীতিমতো চিনে, মানে তারা একটু খোঁজ খবর নিলে অলরেডি জানবে যে আমি কই থাকি আর কি, এতই ছোট একটা টাউন। সো এবং মজার ব্যাপার হচ্ছে যে আমাদের টাউনের লোকজনরা অনেকেই আছে বেশ এনগেজড, মানে কোন একটা কিছু আপত্তি হলে ওরা ঠিকই ওই দরকার পড়লে মেয়রের অফিসে যায় হাজির হবে, এরকম হয়েছে আর কি, সিটি ম্যানেজারের অফিসে যায় হাজির হয়েছে, কি কি পাইছেন আপনারা,
তো ওইটা এক ধরনের আছে স্যার, কিন্তু মানে আমি দেখতেছি যে কিছু অবভিয়াস অবভিয়াস জিনিস মাঝে মাঝে অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে কনভিন্স করতে। মেবি আমরা কিছুটা হইলেও মাঝে মাঝে একটা বিউরোক্রেটিক সিস্টেমের মানে প্রোটেকশনেও থাকি, যেটা সত্যি কথা যদি বলে আমার মাঝে যে কাজে আসছে, কারণ মাঝে মাঝে রিলেশনশিপটা এতই ডিফিকাল্ট হয়ে যায় যে মানে আমি রীতিমতো বলে আমারে বলে লাভ নেই, আমার বসে বলে, বাট ইউ ক্যান হ্যাভ টু, বাট ইউ নো মানে এটা একটা চ্যালেঞ্জ। এটা এক সেন্সে সত্যি কথা যে আমার মনে হয় যে এটা ওই পলিটিক্যাল উইল বলেন বা ওই উইলিংনেসটা সেটার একটা ব্যাপার আছে, কিন্তু এটা আবার একটু কালচারালি গ্রো করারও ব্যাপার আছে। সেটা হয়তো বা শুরু হয় হয়তো বা সাইড ওয়াক দিয়ে, আগে সব সাইড ওয়াক গুলো করি, সিটিটাকে আর একটু ওয়াকেবল করি, আর একটু গাছ টাছ লাগাই, সিটিটাকে আর একটু ইনভাইটিং করি। মানে আমি যদি মানে কোথাও যাইতে হলে আমার গাড়ি নেওয়া লাগে, লেট মি ক্রিয়েট আ সিচুয়েশন যেখানে আমি আর গাড়ি নেওয়ার প্রয়োজনটা বোধ না করি, সেটা গাছ লাগানো, সাইড ওয়াক ওখান থেকে শুরু হইতে পারে। ওয়ান্স দ্যাট হ্যাপেন্স হয়তো বা একটা বাইক লেন ইমপ্লিমেন্ট করি যে আচ্ছা একটা মানে এই দিক দিয়ে এইভাবে চাইলে পুরো সিটিটাতে অ্যাটলিস্ট ঘোরা যাবে, তখন লোকজন হয়তো বা আস্তে আস্তে ওই যে ওই গ্রোথটা হয় যে হচ্ছে ইউ নো আমার দরকার নাই। এবং এটা ওই যে আবার ঘুরে ফিরে টাকা টাকা এসে সবকিছু থামে আর কি, মানে ঘুরে ফিরে ওই যে টাকা নেই, মানে এই কথাটা এতবার শুনি মাঝে মাঝে ভাবি যে তাহলে কি লাভ মানে। তো বাট টাকা নাই বলে কখন জানো, যখন ওরা কনভিন্স হয় না তোমার আইডিয়াতে, মানে এখন ওইটি আর কি। এবং এটা সত্যি কথা কনভিন্স করা লাগে, কনভিন্স করা লাগে। মানে আমি এটাও মাঝে যে ভাবছি যে দেখা গেছে আমি আমার বসকে কনভিন্স করতে যত সময় স্পেন্ড করছি, মানে আমার এক্সপেকটেশন ছিল যে পাবলিককে কনভিন্স করতে আমার আরো টাইম লাগবে, আমার বসকে কনভিন্স করতে টাইম লাগছে বেশি। বাট আমার মনে হয় যে ঘুরে ফিরে স্যার ওই যে ওখানে পেশেন্স এর ব্যাপারটা চলে আসে, কারণ আমি যখন এখানে জয়েন করি তখন আমাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা খুব একটা ভালো ছিল না, মানে ফেসবুকে একটা অ্যাকাউন্ট ছিল কিন্তু ওই মাঝে মাঝে একটু ইনফরমেশন শেয়ার করতো, ইট ওয়াজ অ্যান অ্যাক্টিভ। তো আমাদের ডাউনটাউন কোঅর্ডিনেটর যখন আসে তখন আর কি স্যার আপনার ইয়েটা হয় মানে সাডেনলি এটা খুব একটা অ্যাক্টিভ মানে এনগেজিং প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াইছে। এখন অনেক টাউনের সাথে অনেক সিটির সাথে তুলনা করলে কিছুই না, কিন্তু এখানে যেখানে এনগেজমেন্ট একেবারে জিরো ছিল সেটাকে যখন আমরা একটা মানে পজিটিভ এনগেজমেন্ট আনতে পারছি, এটা একটা বেনিফিট আছে। ওইটার বেনিফিট আছে বলেই স্যার আমরা আমাদের একটা ওয়ে ফাইন্ডিং প্রোগ্রাম হবে আর কি। ওয়ে ফাইন্ডিং হচ্ছে মানে টাউনের মধ্যে যত ধরনের সাইনগুলো আছে ওগুলাকে কাইন্ড অফ একটা একই সিমিলার গ্রাফিক্স এর মধ্যে নিয়ে আনা। সেটা যেরকম এক হচ্ছে যে যেখানে যেখানে দরকার সাইনেজ ওইটাকে ইয়ে ইমপ্লিমেন্ট করা, তার সাথে হচ্ছে যে সিটির যে একটা ব্র্যান্ড বা একটা আইডেন্টিটি এই সাইনেজ গুলোতে রিফ্লেক্টেড হবে। তো যখনই একটা নতুন মানুষ এখানে আসবে, দ্য মোমেন্ট দে স্টেপ ইন, সে ওই গেট এন্ট্রি বলেন বা কোনো একটা সাইন বা একটা ল্যাম্প পোস্ট অনেক কিছু দেখে বুঝবে যে আমি চার্লস টাউনে আসছি। সো ইউ বিকাম মানে একটু মানে সেপারেটেড, লাইক আমি একটা জেনারেক টাউনে আসি না, আমি চার্লস টাউনে আসছি, ওই আইডেন্টিটিকে ওই প্রোগ্রামে আমি, জি স্যার, ওইটা নিয়ে আমি কাজ করতেছি আর কি এখন। তো যেহেতু কোভিড-19 ঘুরে ফিরে কোভিড-19 আবার একটু ফেরত আসা যায়, সেটা হচ্ছে যে যেহেতু আপনার কোভিড-19 একটা মেজর ইম্প্যাক্ট পুরো পৃথিবীতেই হচ্ছে, আমরাও এটার থেকে মানে উই ওয়ার নট ইমিউন টু ইট। সো ইউজুয়ালি এই প্রসেসটা হচ্ছে যে আমরা একটা ফোকাস গ্রুপ করব, আমরা কয়েকজনকে ইনভাইট করবো বা লোকজনকে ইনভাইট করবো, তারা এসে ওই সিটি হলে এসে বা কোনো একটা বড় একটা হলে এসে মানে একটা বিশাল ইন্টারাকশন হবে। কোভিড-19 এর জন্য তো ওই জিনিসটা আর হইলো না, তো তখন আমরা একটা সার্ভে বানাইতে হয়েছে, হ্যাঁ সার্ভে পেপার বানাইতে হয়েছে, এবং এটা আমি অনলাইন বানাইলাম। বানায় আমাদের যেহেতু একটা এনগেজড ফেসবুক ইয়ে আছে, কমিউনিটি আছে, ওখানে আমি পাঠাইতে পারছি। সিন এ ইন্টারেস্টিং ওয়ে জিনিসটা কিন্তু সব কিছুই কানেক্টেড, আমার ডাউনটাউন কোঅর্ডিনেটর জাস্ট মানুষকে ইনভলভ করতেছে, মানুষকে আপনার সিটির সাথে এনগেজ করতেছে, আমি ওইটার আবার অ্যাডভান্টেজ নিচ্ছি বিকজ আমি যখন একটা কোয়েশ্চেন ডেভেলপ করতেছি আমি আমার বুদ্ধি ইউজ করে একটা প্রপার কোয়েশ্চেন ডেভেলপ করতেছি, ইন্টারঅ্যাক্টিভ করার চেষ্টা করছি ওইটার সাথে। যখন তার সে পাবলিকের কাছে ছেড়ে দিল, রেসপন্স রেটটা ভালো ছিল।
103 জন রেসপন্ড করছে, আবার তুলনামূলকভাবে এমন কিছু না, বাট এই টাউনে যেখানে এনগেজমেন্ট কিছুই ছিল না ওই সেন্সে ইটস আ বিগ ডিল, যেখানে 10-12 জন খুব এনগেজ করলে হয়তো এখানে অ্যাটলিস্ট 100 জনকে এনগেজ করাতে পারছি। সো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ওইটার থেকে আমি এখন ওয়ে ফাইন্ডিং এ আমি আস্তে আস্তে স্যার যেটা করতেছি যে আমার মোটিভেশন সবসময় থাকছে যে প্ল্যানিংটা, হ্যাঁ আমি অ্যাজ আ সামবাডি যে মানে ওইটার উপরে একটা ডিগ্রি আছে বা একটা এডুকেশন আছে আমার কন্ট্রিবিউশন তো থাকবেই, কিন্তু যত সময় যাচ্ছে স্যার প্ল্যানিংটা আরো কমিউনিটি ওরিয়েন্টেড তো হচ্ছে, বাট কমিউনিটিকে অনেক এনগেজ করার একটা টেন্ডেন্সি চলে আসছে, মানে অলমোস্ট যে আচ্ছা ভাই ডিজাইন করতেও আমাকে সাহায্য করো, যেটা অনেকে আছে যে প্ল্যানাররা মানতে চায় না, বাট এখন ব্যাপারটা বদলাচ্ছে এবং বিকজ অফ টেকনোলজি আর কি, টেকনোলজি চেঞ্জের কারণে এটা হচ্ছে। তা আমি ওই আইডিয়াটাকে এখন ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি, এটা যে আমার বসকে কনভিন্স করানো যে দিস ইজ আ প্লজিবল থিং, এটার জন্য আমার একটা জুম মিটিং করতে হয়েছে যেখানে রীতিমতো আমার মানে ডায়াগ্রাম করে বলতেছে যে এইভাবে আমি করবো জিনিসটা। এর আগ পর্যন্ত ওনার একটা কনসার্ন ছিল যে দীপন পারবে, কিন্তু আমি যখন ওই যে এগেন আমি আমার স্ট্রেংথ অনুযায়ী যখন বুঝাইলাম যে আমি পারবো, হি ইজ অন মাই সাইড, এখন উনি বলছে আচ্ছা আমরা আরেকটা জিনিস করবো প্রজেক্ট, ওইখানেও চলো আমরা কিভাবে কমিউনিটিকে এনগেজ করতে পারি। তো এখন আইডিয়োলজিটা হচ্ছে একেবারে যে বলবে সবার কথা ইনভলভ মানে ইনক্লুড করে একটা ভালো ডিজাইন হবে, বাস্তব তো তা না, আমি যে সার্ভেটা করলাম এটা তো সবার কাছে রিচ আউট করেনি, কিন্তু প্রসেসটা ওই দিকে আগাচ্ছে, সেটার মধ্যে হয়তো বা একটু প্রাইড ফিল করার কিছু আছে আর কি, হয়তো বা এটা আমার লাইফ টাইম একটা মানে এক্সপিরিয়েন্স থাকতে থাকবে যে এই দিকে আগানো, কিন্তু এগুলো করার জন্য আমার একটা বছর এই কোড কমপ্লায়েন্স করতে হয়েছে, একটা বছর একটু মানে পরিশ্রম করে বুঝাইতেছে যে আই এম সিরিয়াস অ্যাবাউট ইট। সো এরকম ভাবে চলতেছে স্যার আর কি, মানে এখন মানে সামটাইমস ইটস আ গুড এক্সপিরিয়েন্স সামটাইমস ইটস টাফ, বাট স্যার আসলে আমি একটা জিনিস আসলে হয়তো বেশি কথা বলে ফেলছি এর জন্য হয়তো বা যাই না, আপনি যদি বলতে চান বা এটা ডিসকাস করতে চান, মানে ইন মেনি ওয়েজ আমরা আসলে জাস্ট উই স্টার্টেড মানে অ্যাজ ইফ আপনার অফিসে বা আপনার বাসায় বসে গল্প করতেছি, সো ওরকম ইন্টারাকশন ওই সৌভাগ্য অনেকের হয়ও না আর কি তাদের মেন্টরদের সাথে। আমি একটা জিনিস চাচ্ছিলাম স্যার একটু ডিসকাস করতে, যে আপনি যে আর্কিটেকচার থেকে বুয়েট থেকে পাশ করে আরবান প্ল্যানিং এ শিফট করলেন, আমি বলবো আপনারা এমন একটা টাইমে এই কাজটা করলেন যেখানে মানে এখন হয়তো বা অনেকে কানেকশনটা দেখে, ও আচ্ছা আর্কিটেকচার, আমি যদি আরবান প্ল্যানিং করি তাহলে আমি আরো বেটার কনটেক্সটটা বুঝতে পারবো, মানে ওই 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 জায়গায় এখন হয়তো এই ডিসকাশন, বাট 85 এ তো মনে হয় আপনারা স্যার গ্রাজুয়েট করলেন না বুয়েট থেকে, আমরা 80 তে আর্কিটেকচার করে 85 এ বেরিয়ে গেছি, হ্যাঁ তো 85 এ আর্কিটেকচার গ্রাজুয়েট করে তারপর ধরেন 86-87 এর দিকে আপনি আরবান প্ল্যানিং মাস্টার্স প্রোগ্রামে ঢুকলেন, তাই না স্যার? 93 তে ঢুকলাম, 93 সরি, কিন্তু ইটস স্টিল মানে খুব একটা আর্লি একটা স্টেজ, মানে ইভেন আমি যখন বলতেছিলাম আমার বন্ধুদের যে আমি আরবান প্ল্যানিং করবো, কেন মানে কই কি লাভ, বাট এখন আমার মনে হয় ব্যাপারটা বদলেছে, অন্তত লোকজন বুঝতেছে যে আচ্ছা একটা কানেকশন আছে। সো আই গেস আমার কোয়েশ্চেনটা হচ্ছে, যেটার অ্যান্সার কিছুটা আমি জানি, কিন্তু তারপর আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আপনি এই ডিসিশনটা কেন নিলেন, এই ক্যারিয়ার শিফটটা কেন করছিলেন? ওয়েল আমারটার ক্ষেত্রে আনন্দের অনেকের সাথে হয়তো মিলবে কম, কিন্তু আমারটা হলো এরকম যে আমি ছোটবেলায় কি হইতে চাই এটা নিয়ে তেমন কোনো চিন্তা ওইভাবে করা হয় নাই বা করিও নাই, বাট আমাদের বাসায় কিছু ম্যাগাজিন আসতো, বাইরের ম্যাগাজিন আসতো, বাংলা ম্যাগাজিন যেমন রাশিয়ান ইয়ে থেকে আসতো, সোভিয়েত ইউনিয়ন এরকম ইত্যাদি, আবার আমেরিকা থেকে কিছু বই আসতো যেগুলো বাংলা ম্যাগাজিন, তার মধ্যে একটা আমাদের বাসায় আমি একদিন আমার চোখে পড়লো, সেটাতে আমি দেখলাম যে আমি নাম সহ মনে আছে ভদ্রলোকের, আমেরিকান একজন রিবিল্ডার, সিটি রিবিল্ডার, উনিয়ার নাম হচ্ছে লুইজি স্যামুয়েল, লুইজি স্যামুয়েল ভদ্রলোক, তো ওনার উপরে একটা ফিচার ছিল পুরনো নগরীতে নতুন প্রাণের স্পন্দন জাগান যিনি নামটা, তারপরে ওনার পুরো ইয়ে উনি কোন কোন জায়গায় কিভাবে কোথায় কোথায় কাজ করেছেন, জায়গাগুলো এখন অতটা মনে নেই, নিউ ইয়র্কের বিভিন্ন শহরে আর কি পুরনো শহরগুলোকে রিভাইটালাইজ করার কাজ উনি করতেন, ওটা স্পেশাল, তো ওইটা আমাকে প্রথম
চিন্তায় ইয়েতে দিল যে এই জায়গাটা তো একটা দারুণ ব্যাপার, সিটি নিয়ে কাজ করা, মানুষের পুরো জায়গাটাকে ভেবে ফেলা কল্পনার থেকে। আঁকা আঁকির একটু বুদ্ধি শুদ্ধি ছিল, আমি আগে আঁকতাম এমনি নর্মাল ড্রয়িং ড্রয়িং ক্লাসে বা স্কুলেও যখন পড়তাম তখন ফার্স্ট সেকেন্ড এর মধ্যেই থাকতাম আঁকায় কম্পিটিশনে, এগুলো মিলায় টিলে একটা আঁকার একটা ন্যাক ছিল। তো সেখান থেকে আমরা এখানে যখন আসলো তখন আমার কাছে মনে হলো খুবই ইন্টারেস্টিং, দ্যাটস হোয়াট আই ফাউন্ড ভেরি ইন্টারেস্টিং ফর মি, এই জায়গাটায় যেতে পারলে দারুণ এই ক্যারিয়ারে। তো ওইটা জেনে বসে আছে এবং শহর প্ল্যান করব, মানে এটা হচ্ছে মূল কথা আর কি। তার ওই যে ওইসব আমি রিভাইটালাইজেশন বা টেকনিক্যাল টার্মস তো তখন আমি বুঝি না, তখন আমি কিন্তু পার্সপেক্টিভ, এলিভেশন, সেকশন এই শব্দগুলোও বুঝি না। তো এরকম একটা স্টেজে আমরা আছি, বাট আমি আঁকি এবং পার্সপেক্টিভ আঁকি উইদাউট নোয়িং দিস ইজ পার্সপেক্টিভ। ওই যে রাস্তা যেমন চিকন মোটা করে 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, উই ড্র দিস থিংস বাট উই ডোন্ট নো হোয়াট ইট ইজ টেকনিক্যালি। তো এরকম একটা স্টেজে চলে গেল এবং তখন নটরডেমে পড়লাম। পড়ার পরে তো স্বাভাবিকভাবেই পাশ করে সবাই পরীক্ষা টরীক্ষা দিবে, তো আমি সব জায়গায় পরীক্ষা দেয়, তো আমিও ওই সব জায়গার মধ্যে হচ্ছে আমার খুব ফোকাসড ছিলাম আমি যে আমি মেডিকেল ভাল লাগে না করতে, বাট তারপরে মেডিকেলে হচ্ছে গ্রেডসে নাম্বারে নিল, তখন আমি চিটাগং মেডিকেলে আমার বন্ধুদের সাথে আমি চান্স পেলাম চিটাগং মেডিকেলে পড়ার জন্য, অটোমেটিক চান্স পেয়ে গেলাম বলা যায়, শুধু ভাইবা দিন দিইনি আর আমি আর গেলাম না, জাস্ট জানলাম। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষাই দিই নেই বিকজ ঢাকা ইউনিভার্সিটিতে আমি পড়ো না, অর্থাৎ ওই সাবজেক্টগুলোতে পড়ো না, আমি তো আসলে ইঞ্জিনিয়ার হব নাহলে একটা কিছু হবো আর কি। আর্কিটেক্ট টার্মটাও আমার কাছে অপরিচিত ছিল এবং আমি জানতাম না অ্যাকচুয়ালি আর্কিটেক্ট কি করে, কিন্তু আমার একটা সিম্পল ধারণা ছিল যে আর্কিটেক্ট হচ্ছে শহর বানায় এইটাই, এছাড়া প্ল্যানিংটা আমাদের নলেজেই ছিল না, মানে পুরো জেনারেশনের নলেজে প্ল্যানিং শব্দটা ছিল না মানে ডিপার্টমেন্ট হিসেবে। সো হোয়াট আই ডিড যে আমার ওই মনের ওই কথাটাই এসে গেল যে আমি তাহলে আর্কিটেকচার করব, মানে আমার প্রায়োরিটি হবে আমি যদি আর্কিটেকচার পাই তাহলে আর্কিটেকচার করব। তো থ্যাঙ্কফুলি আমি আর্কিটেকচারে চান্স পেলাম আর ওদিকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ চান্স পেলাম, দুইটাই মানে দুইটা আলাদা পরীক্ষা ছিল তখন, দুইটাতেই চান্স পেলাম। তো ন্যাচারালি আমি আর্কিটেকচার প্রেফার করলাম এবং এখানে চলে আসলাম যে যাক আমি এখানে আমার শহর প্ল্যান করতে পারি। তো পাশ টাস করতে যে আমি অনেক কিছু পেলাম পড়লাম যাই যেভাবে সবাই পড়ে, তো পড়তে পড়তে আমি টের পেলাম যে আসলে এটা শহর প্ল্যান করার জায়গা না, তখন আমি রিয়েলাইজ করলাম হোয়াট আর্কিটেকচার আর অল অ্যাবাউট। তো তখন আমার ওই মূল জায়গা থেকে আমি কিন্তু একটু একটু ছিটকেই গেলাম আর কি বলা যায়, বাট আই ওয়াজ নট আনহ্যাপি অ্যাট অল বিকজ আমার ডিজাইন খুব ভালো লাগতো এবং আমি ডিজাইনে ভালো করতাম। এখানে আমি ছোট্ট একটা ফুটনোট দিয়ে রাখি যে হাউ সিরিয়াস আই ওয়াজ অ্যাবাউট আর্কিটেকচার, যে আর্কিটেকচার পরীক্ষায় আমাদের 10টা থেকে পরীক্ষা ছিল বাট ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা ছিল 9টা থেকে তার আগের দিন, সো সকাল 9টা আমি আর ইয়েটা দেখি নাই ডিটেইলসে না দেখে, আমি আর আমার বন্ধু রুশো, ও এখন ইয়ে পোস্ট ডক্টরেট করা ইয়ে মাইক্রোবায়োলজিস্ট এবং জেনেটিক ইঞ্জিনিয়ার, বাট ও আর আমি তখন ক্লোজেস্ট ফ্রেন্ড স্কুলের, তো নটরডেম কলেজ ক্লাস স্কুল, ও আর আমি একসাথে ঘুমিয়েছিলাম বাসায়। তো উই থট যে আমরা একসাথে যাবো এবং আমরা দেখিও নাই যে এটা 10টায়, তো আমরা 9টায় যে মানে আমাদের আর্কিটেকচার পরীক্ষাটা 9টায় ছিল আর ইঞ্জিনিয়ারিং ছিল 10টায় উল্টো। তো আমি যে 10টায় পরীক্ষা যে গল্প টল্প করতেছে ওই মানে সিভিল বিল্ডিং এর সামনে কথা হচ্ছে যে এরকম, তখন একটা স্যার পাশ দিয়ে যাচ্ছিলেন, উনি বললেন তুমি কি পরীক্ষা দিতে আসছো? আমি জি স্যার পরীক্ষা দিব। কিসে? আর্কিটেকচারে। পরীক্ষা তো 1 ঘন্টা আগে শুরু হয়ে গেছে, তুমি কি পরীক্ষা দিবা? আমরা তো ছুটতে ছুটতে রুমে গেলাম, যা হোক সিভিল বিল্ডিং এ সিট ছিল, আমি যে ঢুকলাম আমরা দুইজন দুই জায়গায় খাতা দিয়ে দিল, তো ভাগ্যিস আমাদের ঢুকতে দিল 1 ঘন্টা পরে, কিন্তু খাতা হাতে নিয়ে খাতা খুললাম 1 ঘন্টার বেলটা দিল, মানে আমি 3 ঘন্টার পরীক্ষা এত বড় কম্পিটিশনে মাত্র 2 ঘন্টায় দিয়েছি এবং থ্যাঙ্কফুলি আমি চান্স পাইছি আর বুয়েটের মতো জায়গায়। এরকম কম্পিটিশনে আমাদের প্রায় 69 জনে একজন চান্স পেয়েছে, 1312 জন পরীক্ষা দিয়েছে, আমরা 35টা সিটের জন্য। সো যাই হোক, এটা আমি বললাম এই কারণে যে আমার ইগারনেসটা মানে ড্রয়িং ট্রয়িং ওইভাবে করেছিলাম, পরে জানতে পেরেছি যে আমার কাছে এলিভেশন চেয়েছিল, আমি পার্সপেক্টিভ এঁকে দিয়ে চলে আসছিলাম। সেটা হচ্ছে যে
দুইটা প্রশ্ন ছিল ওখানে, কিছু আইকিউ টাইপের প্রশ্ন ছিল যেগুলো সারা জীবনের পড়া থেকে, মানে আগে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়া থেকে আমি সিনথেসাইজ করলে বের হবে, ডাইরেক্ট কোনো প্রশ্ন কোথাও পাওয়া যায় না। এরকম আমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছিল, একটা হচ্ছে মরু অঞ্চলে বৃষ্টি বেশি, ইয়েতে আমাদের শহরাঞ্চলে নিউ ইয়র্কে বেশি বৃষ্টি হয় কেন, একটা প্রশ্ন, বাস উত্তর দাও, কিচ্ছু নাই কিন্তু, শুধু একটা লাইন, নিউ ইয়র্কে কেন বেশি বৃষ্টি হয় অথবা লন্ডনে কেন বৃষ্টি বেশি, মানে নিউ ইয়র্কে লেখা ছিল এটা। তার নিচের আর একটা প্রশ্ন হচ্ছে বনাঞ্চলে কেন বেশি বেশি বৃষ্টি হয়, দুটা কিন্তু একেবারে অপোজিট, কিন্তু আমরা যারা একটু সেন্সিবলি পড়ে আসছি তারা উই কুড রিলেট ইনিশিয়ালি যে কেন এটা হচ্ছে, এবং এবং খুব সম্ভবত আমি কারেক্ট উত্তর দিয়েছিলাম, যেটা অনেকে দিতে পারে নাই অনেক ভালো রেজাল্ট সত্ত্বেও। আমার অনেক ভালো রেজাল্ট ছিল না, আমার শুধু সিম্পল ফার্স্ট ডিভিশন ছিল, আমি পারছিলাম, কারণ নটরডেমে আমাদের এভাবে বুঝিয়ে পড়াতো বিভিন্ন জিনিস, ওই একটা সুবিধা ছিল। এবং আমাদের প্রিন্সিপাল আমাদেরকে একটা কথা বলে দিয়েছিলেন, ওটা আমি এখনো এই সুবাদেও বলতে চাই, ফাদার পিসাতো আমাদেরকে বলেছিলেন যখন আমরা চলে আসি ইন্টারমিডিয়েট পাস করে, বলেছিলেন যে তোমাদেরকে আমরা কোনোদিন স্ট্যান্ড করার জন্য পড়াতে পারিনি, তোমরা যদি স্ট্যান্ড করো এটা তোমাদের ব্যক্তিগত সাকসেস, কিন্তু পৃথিবীর কোথাও যদি কম্পিটিটিভ পরীক্ষা হয় নটরডেমের ছেলেকে বিট করা খুব টাফ হবে, এটা তোমাদেরকে আমরা বলে দিতে পারি। তা আমি দেখলাম তার রেজাল্ট হারে হারে, আমাদের মাত্র একটা ছেলে টুয়েলভ স্ট্যান্ড করছিল আমাদের ব্যাচে, এবং গুয়েটের পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড সবাইকে বিট করে বিভিন্ন বোর্ডে ও ফার্স্ট হয়েছিল অ্যাডমিশন টেস্টে। আর আর্কিটেকচারের এই 35টা সিটের মধ্যে 7টা সিট ছিল নটরডেমে, সমস্ত ক্যাডেট কলেজ মিলা ছিল 7টা সিট, আর আমরা শুধু নটরডেমে ছিলাম 7টা সিট, হলি ক্রস 2টা, ঢাকা কলেজ 2টা। সো ওইটা স্যারের কথাটা আমি এই জন্য, এগুলো আমি মনে রাখি এই জন্য যে এগুলো আমরা খুবই স্বীকার করতে চাই, এই ওনারা আমাদের মননটা তৈরি করে দিয়েছিলেন ওই 2টা বছরে। যাই হোক, ফেরত আসি, তো আর্কিটেকচারে পড়ার পরে যখন আমরা এটা করলাম, প্র্যাকটিস ট্র্যাকটিস করলাম, এরপরে এসে আমি সরকারি চাকরিতে ঢোকার পরে, পাশ করার পরে আমি কিছুটা প্রাইভেট কাজ করি ফার্মে এক দেড় বছর, এর মধ্যে আমি গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করা ছিল, সবার সাথে দল বেঁধে, ঠিক আমি কনভিন্সড হয়ে না, মানে সবাই দিচ্ছে আমারটাও, ওরা ধরে টরে জমা টমা দিয়ে দিল আর কি, তারপরে হয়ে গেল আমারটা। হয়ে যাওয়ার পরে যেটা হলো যে আমি কাজ করতে যেয়ে বুঝতে পারলাম, পিএসসি তে হয়ে গেল, ইয়েতে সিলেকশন সেকেন্ড হলাম, আমি ঢুকে ঢুকে আমি দেখলাম যে এই জায়গাটা আমার জন্য ঠিক না, মানে রেড টিপিজম এর ব্যাপার আছে, সিনিয়র জুনিয়র এর ব্যাপার আছে, আর্কিটেকচারের সৃষ্টির ব্যাপারটা যদি তুমি শেয়ারিং এর মাধ্যমে সৃষ্টি করো এটা আসলে হয় না, তোমার লাইকিং এর সাথে তার লাইকিং এর অনেকখানি অমিল হয়ে বা ভুল হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু ইউ ক্যানট চেঞ্জ। সো একটা পর্যায়ে যে আমি দেখলাম যে আমি পারছি না, আর একটা জিনিস মানে এটা কোপ আপ করতে পারছি না, বাট রিলেশনশিপ ওয়াজ ফ্যান্টাস্টিক ওখানে এনভায়রনমেন্টটা, স্টিল আমি বললাম যে আমার প্ল্যানিং এর জায়গাটাতে বা আর্কিটেকচারের জায়গাটাতে আমি ভালো করতে মানে ভালো লাগছে না। আমি যখন একটা পর্যায়ে এটা পারলাম না, তখন আমি বললাম যে দেখেন একদিন হয়তো আমি চিফ আর্কিটেক্ট হব, সম্ভাবনা আছে, সামনে গ্যাপ আছে, চিফ আর্কিটেক্ট হব, বাট আমি শিওর সেদিন সবাই আমাকে সালাম দিবে চিফ আর্কিটেক্ট হিসেবে দেশের, কিন্তু আই উইল বি লেফট উইথ মাই সিগনেচার, আমি তখন বাকি সব ভুলে যাব, কেননা সিগনেচারটা প্রতিদিন দিতে হয়, ওটা মনে থাকবে, আর বাকি কিচ্ছু আমার মনে থাকবে না, যা করছি তাও মনে থাকবে না, নতুন কিছু তো শিখবই না, তো আমি এটা চাই না। ওখান থেকে আমি সরে আসলাম আর্কিটেকচার থেকে, এই প্রথম। আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার জন্য চ্যালেঞ্জটা ছিল যে আপনার যে ডিজাইন আইডিওলজি এবং ডিজাইন সবার একটা স্ট্যান্ডার্ড থাকে যে দিস ইজ হোয়াট আই সে ইজ গুড ডিজাইন, এবং এটা মানুষের পার্সোনালিটি এবং সার্কামস্ট্যান্সেস কারণের জন্য ভ্যারিও করে সত্যি কথা যদি বলি, আপনার জন্য কি ওই জায়গাটাই কনফ্লিক্টটা ছিল যে আমি যেটাকে মনে করি ইটস এ গুড ডিজাইন সেটার সাথে যেটা যেটার উপর আমার সাইন অফ করতে হচ্ছে বা যেটাকে আমার অ্যাপ্রুভ করতে হচ্ছে বা যেটাকে আমার ইয়ে করতে হচ্ছে ইট ওয়াজ নট মিটিং দ্যাট, নাকি অন্য ইট ওয়াজ মোর লাইক এ ফিলোসফিক্যাল কনফ্লিক্ট? এটা দুটোই, ইনফ্যাক্ট এটা দুটোই, তার কারণ হচ্ছে ওই জায়গাটাতে যে আমি দেখলাম যে ফিলোসফিক্যাল ইস্যুটা আর ওখানে নাই, এক্সিস্টই করে না, এটা একটা সরকারি অফিস, এখানে ফিলোসফির কোনো জায়গা নেই, ওই জায়গাটা সৃষ্টিশীলতারও তেমন একটা জায়গা নেই, ওখানে হচ্ছে কাজ জমা দেওয়াটা একটা ফোকাসের মধ্যে আছে, সো ইউ হ্যাভ টু প্রোডিউস
এন্ড যত স্পিডে চাচ্ছে তত স্পিডে প্রোডিউস করছো আর কি। সো ওই জায়গাটা সৃষ্টিশীলতাটা মার খেয়ে গেছে। এখন ওই জায়গাটায় যাওয়াতে আমার আমার প্রবলেমটা হলো, মানে এখানে তাহলে ইটস বোথ, মানে ডিজাইনে যেটুকু টাইম দেওয়া দরকার ওটা পাওয়া যাচ্ছে না অনেক সময়, অথবা যেটাও আমি দিয়ে ওইটুকু টাইমে রাত দিন খেটে আমি যেটা প্রোডিউস করলাম ওইটা হয়তো ওখানে অ্যাপ্রিসিয়েটেড হলো না, বিকজ তাদের মাথায় একটা ফ্রেম আছে, সেই ফ্রেমে এটাকে বাক্সবন্দি করলো মানে জিনিসটাকে, তখন ওইটা প্রবলেম হয়ে যায়। যেমন ধরা যাক আমি একটা উদাহরণই দিই, আমি বিআইটি আমার ইয়ে ছিল বাংলাদেশ, এখন যেটা ডুয়েট এই ইউনিভার্সিটিটা আমার দায়িত্বে ছিল তো প্রথমেই, তো তখন ওইখানে একটা হোস্টেল বিল্ডিং ডিজাইন হবে, তো আমি হোস্টেল বিল্ডিং এর রুম ডিজাইনের জন্য মডিউল ধরে ধরে ডিজাইন করি আমরা, একটা স্টুডেন্টের যতটুকু লাগে তার একটা মডিউল ধরে মাল্টিপ্লাই করে রুমটা ডিজাইন হয়, আমরা সবাই শিখেছি ওভাবেই আমরা করি। কিন্তু দেখা গেল যে ওইটাকে যখন আমি আমার বসের কাছে নিয়ে যাচ্ছি, সে এখান থেকে একটু কেটে 1 ফিট কেটে দিল, আরেকটু ছোট করো, মানে আরেকটু ছোট করো আমার আপত্তি নাই, কিন্তু আরেকটু ছোট করো মানে 1 ফিট কেটে দিলে তো আমার মডিউল মানে ফাংশন করলো না। ওই জিনিসটা যদি আমি আমার আমার বস যদি রিয়েলাইজ না করে, তার মানে তো সে ডিজাইনের ডেপথে সেই আর্ট সেই পুরো ব্যাপারটা তো তার নলেজে থাকলো না জিনিসটা, সো এই প্রোডাকশন তো আমি নিব না। তো যার জন্য ওইসব জায়গাগুলোতে মানসিক একটা চাপ ছিল, বাট আদারওয়াইজ ওনারা খুব ভালো বিহেভ করতেছিলেন, বাট আমি ভেতরে ভেতরে আই ওয়াজ আনহ্যাপি অ্যাবাউট দিস থিংস, আই ক্যানট প্রোডিউস দ্য ওয়ে আই শুড হ্যাভ। তো ওই জায়গার থেকে আমি সরে আসি আর রিজাইন করি, ইনফ্যাক্ট 10 মাস চাকরি করে আমি রিজাইন করি, এবং রিজাইন রীতিমতো ওরা আমাকে অ্যাকসেপ্ট করতে চায়নি রিজাইনটা, পরে আমার ভাইদেরকে নিয়ে যেয়ে রিকোয়েস্ট করতে হয়েছে যে ওর অ্যাডামেন্ট ওকে একটা, পরে আমার যে বস উনি আমাকে খুব স্নেহ করতেন, ইনফ্যাক্ট আমি বলবো ডেপুটি চিফ আর্কিটেক্ট যিনি ছিলেন উনি পরে বললেন যে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে হেলথ গ্রাউন্ডে বের হয়ে যাও, আমি তোমাকে রিকমেন্ড করে দিই, আদারওয়াইজ তুমি যে বের হয়ে যাবো আমার পুরো পিএসসির টাকা তোমাকে দিয়ে যেতে হবে, কারণ তোমাকে যে নিছি অন্য একজনকে তো নিতাম এই জায়গায়, তো আবার পিএসসি কল করতে হবে আমার, তুমি ঢুকছো যত কঠিন তার চেয়ে বের হওয়াটা আরো কঠিন। তারপরে উনি ওটা বললেন যে হেলথ গ্রাউন্ডে বের হয়ে যাও, যাই হোক হি হেল্প মি আউট টু কাম আউট, উনি এটা করেছেন। তো আমি বাইরে চলে আসলাম, বাইরে চলে আসে আমার দুনিয়াটা ওপেন হলো, আমি চ্যালেঞ্জটা নিতে চাইলাম, ভুল হলে গালি খেলে গালিটা হজম করতে পারবো, শিখতে পারবো ইত্যাদি, এরকম জায়গাটাতে আসতে চাইলাম। এই জন্য আমি আমার ফ্রেম থেকে বেরিয়ে আমি নর্মাল জায়গায় আসলাম, যেখান থেকে আর্কিটেকচারটা প্রোডিউস করা যায় অ্যাটলিস্ট আমি আমার মতো, তখন আমি আমার নিজের কাজটা করতে চাইলাম। এবং ক্যান্টনমেন্টে আমি আমার বড় ভাইয়ের একজন কোর্সমেট, উনি ছিলেন চিফ ইঞ্জিনিয়ার ওই সময়, তার সাথে আমি দেখা করি কাজের জন্য, যে আমি তাদেরকে তাকে বলি যে ভাই আপনারা আমাকে কাজে লাগান, নাহলে তো আমাকে বাইরে চলে যেতে হবে, এখানে কাজ না করলে আর্কিটেক্টের তো কাজ নাই। তো উনি বললেন যে তুমি কি করো, আমি বললাম যে আমি তো আর্কিটেকচার পাস করছি, তো তুমি কি করো, আমি বললাম আমি ডিজাইন করি, তখন অবস্থা এরকম ছিল পুরো, চিফ ইঞ্জিনিয়ার অফ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস, হি ডাজন্ট নো হোয়াট আর্কিটেক্টস ডু, কিন্তু স্যার আমরা যখন পড়াশোনা করছি তখনও ব্যাপারটা খুব একটা ডিফারেন্ট কিছু ছিল না, মানে এখন হয়তো বা আরো একটু বেশি শুনি যে ও আছে উনি আর্কিটেক্ট আর ইনি ইঞ্জিনিয়ার। আমরা যখন পড়তাম তখন ওই যে কোথাও গেলে কি পড়ো, আর্কিটেকচার, ও ইঞ্জিনিয়ার, মানে তো ওইটা আমরাও কিন্তু কাইন্ড অফ দেখছি, উইচ ইজ ইন্টারেস্টিং, লাইক 85 to 2005 2010 ব্যাপারটা কন্টিনিউ করছে, পরে কাইন্ড অফ এখন অ্যাটলিস্ট হয়তো বা ইকবাল হাবিব এবং নাজ খলিল স্যার ওনাদের কারণে বা ইভেন বশিরুল হক স্যার, মানে সবার কারণে আর কি, মানে ব্যাপারটা একটু পারসেপশনটা চেঞ্জ হয়েছে, বাট ইটস আ ফেয়ারলি নিউ ফেনোমেনা ওইভাবে যে চিন্তা করেন। আর্কিটেকচারটা আসলে ফাউন্ডেশনে প্রচুর লোক কাজ করেছে, যার যার আত্মীয় স্বজনের মাধ্যমে তারা আর্কিটেকচারটা সোসাইটিতে পেস মেকিং গুলো করেছে ব্যক্তিগত লেভেলে, বাট ইট কেম আউট অ্যাজ এ কিউমুলেটিভ, এবং ওইটা তোমার আর্কিটেকচারটাকে দাঁড় করায় দিল শহরের মধ্যে, বিকজ ইন্ডিভিজুয়াল একটা ইঞ্জিনিয়ারের বানানো ডিজাইনের পাশে যখন একটা আর্কিটেক্টের বানানো ডিজাইন দাঁড়ায় গেল, সাথে সাথে সেটা কিন্তু ম্যানিফেস্টেড হলো যে আর্কিটেক্ট কি করে বলার লাগলো না। ঠিক একইভাবে আমি ওখানে যেটা করলাম, যে আমাকে যখন বললো এরকম এরকম তো তুমি কি করে বলতেছে, আমি এগুলো বলতেছি, উনি বেল চিপে ওই লোককে বললো যে এই কিছু ফার্নিচারের ডিজাইন টিজাইনের কাজ আছে নাকি বানানোর কাজ নিয়ে আস ইঞ্জিনিয়ার সাহেব। আমি বললাম আমি তো কন্ট্রাক্টর না, বলে তুমি কি, আমি কিচ্ছু জানি না বাবা, তুমি এইটা নিয়ে ড্রয়িং নিয়ে এখান থেকে ভাগো,
তুমি যা তাই বানায় নিয়ে আসো, আমি বুঝতেছি না। আর তুমি আমার অনেক সময় নষ্ট করতেছো, পিছনে অনেক লোক বসে আছে আমার সাথে দেখা করার জন্য। সো ইউ জাস্ট লিভ, এবং যার যা ভাল লাগে তাই করে নিয়ে আবার 4 দিন পরে দেখা করো। সো হোয়াট আই ডিড, আমি নিয়ে সব কাগজ নিয়ে আসলাম, নিয়ে এসে আমি দেখলাম আমাকে বললো যে 100 অফিসারের জন্য একটা মেসের মধ্যে ফার্নিচার দিতে হবে। সো হোয়াট আই ডিড, আমি দেখলাম যে 100 অফিসারের মেসটা 100 অফিসার অ্যাকোমোডেটেড হয় কিনা, মডিউল ধরে যেটা করি আমরা। অ্যাকোমোডেটেড করতে যেয়ে দেখলাম যে অ্যাকোমোডেট হচ্ছে না 100 অফিসার স্কেলে আঁকতে যেয়ে। তখন আমরা কিন্তু পেন্সিল আর প্যারালাল বারে কাজ করি, সেট স্কোয়ারে কাজ করি, কম্পিউটার তখন আসেনি ওইভাবে। সারা রাত ধরে কাজ টাজ করে আমরা সলিউশন দেখলাম যে ওই ওদের যে অফিসার মেসটা বানিয়েছে ওটা 100 অফিসারের জন্য নাম দিয়েছে, বাট 100 অফিসার আঁটবে না। তখন কি সলিউশন হওয়া উচিত সেটা আমি অটোমেটিক বানায় নিয়ে গেলাম, অর্থাৎ রেনোভেশন এন্ড এক্সটেনশন। রেনোভেশন এন্ড এক্সটেনশন করে এখনকার ভাষায় ওনাদেরকে তো বলা যাবে না, বাট ওটা করে নিয়ে গেলাম। করে নিয়ে যেয়ে তাকে বললাম, তাদেরটা দেখালাম যে ভাই এই যে হচ্ছে ড্রয়িং, এখানে 80 জন আটে, এটাতে 86 জন আটে, এটা হচ্ছে চাইনিজ অ্যারেঞ্জমেন্টে আঁকা, এটা হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড আপনারা যেভাবে খান ওইভাবে আঁকা, এগুলো দেখে দেখে বোঝালাম। বলে যে এত বড় রুম তারপরেও আটে না? আমি বললাম এত বড় রুম এই জন্যই তো আটে না, এটা তো মডিউল ধরে আগাইতে হয়, তারপরে ওইটা থেকে রুমের সাইজ আসে। রুম তো আপনি বড় না ছোট বানান, সেটা ইনমেটেরিয়াল। তো বলে তাহলে এখন কি হবে? আমি বললাম কি হবে এই প্রশ্নটা শুনবা আমি জানতাম, সেটার জন্য সলিউশন নিয়ে আসছি। আপনি এটা করেন তাহলে সলভ হবে, এই যে দেখেন এটা সব স্কেলে আঁকা আছে, এই গ্রিডটা সরান, এটা গ্রিডটা সরান, এভাবে আমি পুরো বিল্ডিংটাকে কতটুকু কত না ভেঙে ইমপ্রুভ করা যায় আমি দেখাই দিলাম। তো ওই লেআউটটা এবং 3D দেখে উনি এত কনভিন্স হলেন যে উনি তখন প্রথম জানলেন যে আর্কিটেক্ট কি করে। আমার দায়িত্ব সেটাই ছিল। এখন আমি তাকে পরিষ্কার বলছিলাম এসে আসার আগে যে আমি এখনো বাবার হোটেলে খাই, আমাকে আপনারা ব্যবহার করেন কিন্তু মানে আমাকে পয়সা দেওয়া লাগবে না, কিন্তু আপনার বুঝতেই হবে আর্কিটেক্ট কি করে, এত বড় চেয়ারে বসে এটা না বোঝাটা অন্যায়, এটা বলে আসছিলাম। সো আমি ওটা নিয়ে যখন গেলাম হি ওয়াজ কনভিন্সড, এন্ড বাই দ্যাট টাইম সে কিন্তু আমার উপরে তার একটা আস্থা খানিকটা এসে গেছে। এবং উনি তখন আমার বড় ভাইয়ের কোর্সমেট হিসেবে আমাকে ছোট ভাই বানায় ফেলছে অলরেডি, ওই আমার ওই এনথুজিয়াজম এবং সিরিয়াসনেস দেখে বা আমার কাজের ক্যাপাবিলিটি দেখে। তো তখন আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে। তখন উনি ফোন করলেন চিফকে, আর্মির চিফকে, যে এরকম একজন আর্কিটেক্ট এসছে, সে এরকম একটা কাজ করেছে, মেবি ইউ উইল লাইক টু সি ইট, আপনি দেখলে ভালো লাগবে, আপনি যদি একটু সময় দিতেন। উনি 2-3 দিন পরে টাইম দিলেন, তখন আমাকে নিয়ে উনি গেলেন। এবং অ্যাজ ইফ এটা ওনার প্রজেক্ট, উনি আমাকে ওই যে স্টিক স্টিক সব দিলে, আমার কাছে তো কিছু নাই। আর সেই সময় আমি কিন্তু আমার নেম কার্ড হাতে লিখি, বানানোর পয়সা নাই, প্রতিদিন একটা করে নেম কার্ড হাত দিয়ে লিখতাম, লিখে নেম কার্ড বানাতাম, 3-4টা বানায় পকেটে রাখতাম, ওইটা নিয়ে যেতাম। সেরকম একটা সময় পার করেছি। তারপরে গেছি চিফকে দেখানোর পরে উনি বললেন যে ইট সাউন্ডস অল রাইট, কিন্তু আমার মনে হয় যে এটা প্র্যাকটিক্যালি বানায় বোঝা লাগবে আমাদের। অ্যান্ড হি ওয়াজ সো নাইস, যে উনি ড্রয়িং দেখে ওনার একটা মন্তব্য করে দেন নাই, উনি বলেছেন দেখে মনে হচ্ছে ভালো কিন্তু আমরা মনে হয় বানায় বুঝতে হবে, চিফ বললেন। তখন উনি বললেন ওই চিফ ইঞ্জিনিয়ারকে যে গিভ হিম অফসার্সনেস চার্লি, মানে যেটার মধ্যে ফার্নিচার দেওয়ার কথা আমার, ওইটা রং হচ্ছে কিন্তু, ফিনিশিং হয়ে রং হচ্ছে এখন, ওইটার কথা বললো, গিভ হিম স্টেশনেস চার্লি, লেট হিম ডু হোয়াট এভার হি লাইকস, আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই, ওখানে ভাঙাচোরাটা হোক। আমাকে নিয়ে চিফ ইঞ্জিনিয়ার গেলেন ওখানে, যে ভদ্রলোক হচ্ছে ওটা কন্ট্রাক্টর, সে খুবই জাদ্রেল কন্ট্রাক্টর ছিলেন আমার বাবার বয়সী, আমাকে পারলে খায় ফেলে, কারণ ওনাকে ইঞ্জিনিয়ার সাহেব বলতেছে বানার রং করা বিল্ডিংটা কালকে পরশু উদ্বোধন হবে, উনি টাকা পেয়ে যাবেন। সেই লোকটাকে বলতেছে উনি যেভাবে যেভাবে পরে সেইভাবে ভাঙবেন এবং গড়বেন, যদি MES এ এটা আইটেমটা না থাকে ও যা যা বলবে সেটা আমি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব নিচ্ছি, আমি আপনাকে স্টার রেট করে দিব, স্টার রেট মানে স্ট্যান্ডার্ড রেট যেটা বাজারে আছে সেটা উনি সাইন করে দিবেন, বাট ও যা যা বলবে আপনি তাই করবেন, আপনি কোনো কোয়েশ্চেন করতে পারবেন না। লোকটা দেখে যে পারলে আমার খায় ফেলে, আমি শুকনা পটকা একটা মানুষ মাত্র পাশ করে গেছি। তো দ্যাট ওয়াজ দ্য স্টার্ট। ওইখানে আমরা ওই চেঞ্জটা করার মধ্যে জেনারেল আতিক ছিলেন চিফ তখন, উনি এবং এই ভদ্রলোক দুইজন 3-3 বার গেছেন ডিউরিং কনস্ট্রাকশন, এন্ড হি লাইক ইট সো মাচ, যে উনি ইন্টারেস্ট নিয়েছেন, আই ফেল সো প্রাউড অ্যাবাউট ইট। ওইটার পর থেকে, ওইটার পর বছরের থেকেই আর্মিতে কনসালটেন্সি হেডটা ওপেন হলো, এর আগে কনসালটেন্সি বলে কোনো হেডই ছিল না, পেমেন্টের হেডই ছিল না বাজেটে। সো আমার ওইটার পরে, তারপরে আমরা, আমাকে তখন আর টাকা দিতে পারে না দেখে ওনার খারাপ লাগতেছে, ফার্নিচার গুলো বানাইতে বললো যে তুমি বানাও,
আমি বললাম যে ফার্নিচার যে বানাবো আমি কি আবার বলবো আবার কি আমি কি কন্ট্রাক্টর আমার কি টাকা আছে? তো উনি তখন দিচ্ছে ঝাড়ি ঝাড়ি দিয়ে বলতেছে তোমার যে ক্যাপাবিলিটি আছে তুমি পারবা, আর তোমার কয় টাকা আছে? তোমার ভাই আমার কোর্স মেট আমি জানি না তোমার কয় টাকা আছে। তো উনি বলেন হি ওয়াজ সো নাইস, এবং উনি পুরা আমাকে হাতে ধরে, উনি মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসটা আমার হাত ধরে একসাথে মিলে আমরা পুরা এই স্ট্যান্ডার্ডটা আপগ্রেড করে ফেললাম। আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে এই এটাকে আমি ছোট উইন বা ছোট সাকসেস স্টোরি বলবো না, বাট এই যে এগুলো ছোট ছোট স্টেপ মানে যেগুলো অ্যাকুমুলেট করে, আমরা হয়তো বা মাঝে মাঝে এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। তারপর ওই যে স্পেশালি এখন যেহেতু আমি গভর্নমেন্ট চাকরি করতেছি স্যার, ওই ছোট ছোট উইন গুলাকে মাঝে মাঝে না আসলে আমি রিয়েলাইজ করি যে আমি অ্যাপ্রিসিয়েট করতে ভুলে যাই। আমার মনে করা উচিত যে আমি একটা ছোট টাউনে থাকি, যেটা মাঝে মাঝে মানে আমাকে ইন্টারভিউতে স্যার একটা প্রশ্ন করছিল কি জানেন, যে বলতেছে যে আচ্ছা তুমি তো বাংলাদেশে থাকছো, ঢাকায় থাকছো বড় সিটি, তারপরে এখানে এসে নিউ ইয়র্কে থাকছো, এখানে কি করতেছো? মানে পারবার তো থাকতে এখানে। তা আমি সত্যি কথা বলছি যে হ্যাঁ আমি তো ঢাকায় বড় হয়েছি, আমি তো নিউ ইয়র্কে অনেকদিন থাকছি, তো ওইটা তো একটা ইয়ে আছে, কিন্তু এখানে আমার অপরচুনিটিটা কি, অনেক কিছু শিখার একটা অপরচুনিটি আছে, সেই আশা নিয়ে আসছি আর কি। তো মাঝে মাঝে সেটাই হয় স্যার, যে ওই যেটা বললাম না যে একটা জায়গায় একটা একটা সাইড ওয়াক লাগাইতে পারলেই মনে হয় যে অনেক কিছু হয়ে গেছে। আমি এগুলো ম্যাটার করে স্যার, মানে যে জোনিং অর্ডিনেন্সে সামনের দিকে কিছু ইলাস্ট্রেশন কিছু কাজ আছে, আমার কাজ যেটা ওখানে আমার নাম নিচে থাকবে না, কিন্তু আমি তো জানি ওটা আমার করা, ইউ উইল বি নোইং হ্যাঁ যে এটা তোমার কন্ট্রিবিউশন, এবং ওইটা স্যার ডিজাইনটা বা ওইটার যে ইমপ্লিকেশনটা, ভবিষ্যতে কেউ যদি একটা কমার্শিয়াল ডিজাইন করে তার ওই স্ট্যান্ডার্ডটা মিট করতে হবে, সেই স্ট্যান্ডার্ডটা আমি স্ট্যান্ডার্ডটা ফেল হয়ে যায় রাইট। এরকম ছোট ছোট উইন গুলো মাঝে মাঝে স্যার অ্যাপ্রিশিয়েট করে না। আমি জানি যে নিজের ব্যক্তিগত ভাবে এই যে লাস্ট সেই ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যে এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে, তার আগে এক বছরে অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, আমি ওটা ডিনাই করবো না, কিন্তু এই টাইমের মধ্যে অলমোস্ট মানে অনেক কিছু করে ফেলতে হয়েছে আমার, অনেক কিছু মানে আই হ্যাড টু গ্রো আপ যেটাকে বলে, হ্যাঁ মানে একেবারে ধাম করে লাইক, মানে এটাও আমি বলি অনেকজনকে বলি যে দ্য ফ্যাক্ট যে আই ডিড নট সিঙ্ক দ্য শিপ, হ্যাঁ ইজ ইজ সামথিং টু বি মানে মানে বি প্রাউড অ্যাবাউট। কিন্তু স্যার আবার গোয়িং ব্যাক টু আপনার, তো আপনি কি ঠিক তখনই প্রণয়ন শুরু করেন? মনে তো হচ্ছে না, এটা তো এই প্রজেক্টটা কি তখন প্রণয়নের আন্ডারে শুরু করেন নাকি? আচ্ছা প্রণয়নের আন্ডারে হয়। আচ্ছা তো প্রণয়ন যিনি কত বছর মোটামুটি অ্যাক্টিভলি কাজ করছিলেন? প্রণয়ন পাস করার পরে আমরা 86 এ প্রণয়ন তৈরি করি। জি তখন এটা প্রণয়ন লিমিটেড ছিল না, প্রণয়ন আর্কিটেক্টস ইঞ্জিনিয়ার্স ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তখন আমি একা শুরু করি, পরে আমার বন্ধু সাইফুল ইসলাম ও আর্কিটেক্ট আমার ব্যাচের ভালো, ও আর আমরা খুব ক্লোজ ফ্রেন্ডস, আমি ইনফ্যাক্ট আমরা একই সিঙ্গেল বিছানায় ঘুমাইছি বুয়েটে, আমার রুম ছিল কিন্তু আমি কোনোদিন আমার রুমে ঘুমাই নাই, আমার রুমের পয়সা দিছি আমি কিন্তু কোনোদিন ঘুমাই নাই, আমরা দুজন একই সিঙ্গেল বিছানায় ঘুমাতাম, সো উই ওয়্যার সো ক্লোজ। আমরা ওটা করি, করার পরে ওকে নিয়ে এসে ওটাকে ইয়ে করি আর কি, শুরু করি। শুরু করার পরে এই কাজটা যখন এসে যায়, এই কাজটা আসার পরে প্রচুর টাকার নিড চলে আসে, তখন আমরা কাজগুলো করি। তো ওই স্যার আমাদেরকে যার কথা বলছিলাম, উনি কর্নেল মাহফুজ, ওনার নামটা বলা উচিত, উনি বিএসসি তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন পাকিস্তান পিএমএ তে, পাকিস্তান মিলিটারি একাডেমিতে পড়া অবস্থায় ওই যে ওদের একটা গ্র্যাজুয়েশন পরীক্ষা হয় যারা লং কোর্সে থাকে, ওইটাতে বোর্ডে ফার্স্ট হয়েছিলেন উনি। আচ্ছা তো তার মানে হচ্ছে খুবই ট্যালেন্টেড মানুষ। তারপর বুয়েটে এসে এখানে ইয়ে করেন, ইঞ্জিনিয়ারিং পাস করেন। আচ্ছা আচ্ছা। তো যার জন্য ওই ভদ্রলোক আমাকে খুবই পছন্দ করে ফেলেন যে আমার মধ্যে স্পিরিট আছে এবং আই ক্যান মেক থিংস, আই হ্যাভ সাম পটেনশিয়ালিটি, সো উনি আমাকে খুব পছন্দ করলেন। ওই সময় আমরা ওই এটা করতে বললো, তখন আমি প্রণয়নকে সামনে নিয়ে আসা শুরু করলাম আর কি, এবং ওই সময় প্রণয়নের জন্ম। তো পরে উনি আমাকে এমন ভাবে হেল্প করলেন যে উনি একসাথে 63 লক্ষ টাকার ফার্নিচারের কাজ দিয়েছিলেন প্রথমেই, যার কোনো এক্সপিরিয়েন্স নাই ফার্নিচারের তাকে আমাকে, এবং সেই কাজটা আমরা খুব সাকসেসফুলি করি। করতে যে শুরুতে কাজের টাকা নাই,
উনি ওনার কি একজন জিকে গ্যারিসন ইঞ্জিনিয়ার যে মানে মেজর ইকুইভ্যালেন্ট থাকে একটা ক্যান্টনমেন্টে, তাকে বলে দিচ্ছে যে তোমার এখানে ও যাবে এবং ওর ব্যাংক অ্যাকাউন্ট সকালবেলা তুমি খুলে রাখবে, ও খালি সাইন করবে, ও তোমার ওখানে যে তোমার ওই কন্ট্রাক্ট প্রসিড করবে, তারপরে ফাইনাল বিলের মধ্যে সাইন করবে, তারপরে ওই দিনই তুমি তাকে পুরো টাকা দিবা, দিয়ে ক্যাশ নিয়ে ও ফেরত আসবে। কারণ ও তিনটা কাজ একসাথে করতেছে, দুইটা জায়গায় কাজ গেছে, তোমার এখানে কাজ যায় নাই, বাট আমি দায়িত্ব নিচ্ছি তুমি টাকাটা ওকে দিয়ে দিও, তাহলে ওর কাজটা একটু স্মুথলি করতে পারবে। He is very capable person, but he doesn't know anything about MES procedures. তুমি থেকে ওকে এগুলি করাবা। He was so nice and তো উনি আমাকে পাঠিয়ে দিলেন ওইখানে, আমাকে ওইভাবে ওরা খুবই ভালো হেল্প করছে। করে আমি, তুমি বিশ্বাস করবে না, বাজারের ব্যাগে করে আমি টাকা আনছিলাম, বিকজ ওদের 500 টাকার নোট অতগুলা ছিল না। সৈয়দপুরের কথা বলছে, সৈয়দপুরে তখন ব্যাংকে এতগুলা টাকা একদিনে ট্রানজেকশন হয় না, 21 লক্ষ টাকা ওনারা দিতে পারেন নাই, বাজারের ব্যাগ লাগছে, 50 টাকার নোটও আনছি আমি পুরা ব্যাগে ভরে। সো দ্যাট ওয়াজ ইট। তো এটা দ্যাট ওয়াজ দি ব্রেক থ্রু, এবং ওনাকে আমি এখনো, যে আমার সাথে এখনো সম্পর্ক আছে ভদ্রলোকের, আমি এখনো তার সাথে শ্রদ্ধা করি এবং উনিও আমাকে এখনো ভালো জানেন আর কি। সো এইভাবে একটা জায়গায় ভালো কিছু করতে হলে অনেক সময় এই ধরনের ড্যাশ গুলো নিতে হয়। উনি আমাকে বুঝছিলেন বলে আমার জন্য এই ড্যাশটা উনি নিচ্ছেন। যদি আমি টাকাটা মেরে দিয়ে বাসায় চলে যেতাম, ইংল্যান্ডে চলে যেতাম, ওটা কেউ জানতেও পারত না, বাট হি কুড ফিল যে এই লোকটা করবে না কাজটা। এই ব্যাপারগুলো লাগে একটা সময়। তো যাই হোক, ওইটা করে আমরা সারা বাংলাদেশে তখন এই ফার্নিচার গুলো চলতে থাকলো, আমার প্রোটোটাইপ ডিজাইন হিসেবে বিল্ডিং এবং ফার্নিচার সারা বাংলাদেশে চললো। কিছু আমি বানালাম, কিছু অন্যরা বানালো। তারপরে ওখানে ওরা প্রথম করলো তোমার একটা পর্যায়ে এসে ওদের বিভিন্ন রকম কাজে আমাকে ওরা স্মরণ করত, মানে এই জিনিসটা লাগবে, এইটার জন্য মতামত দরকার, তখন আমাকে ডাকতো, সন্ধ্যায় তোমার একটু সময় আছে, তুমি একটু থাকলে ভালো হয়, আমার চিফ আর আমি বসবো, তুমি যদি একটু থাকো তাহলে তোমার মতামতটা নিলে আমাদের ভালো লাগবে। সি, আমি কিন্তু মাত্র মানে পাশ করা একটা ইয়াং হ্যাংলা ছেলে, পিচ্ছি মানুষ, আমাকে ওই ভ্যালুটা তারা করছে। আর্মির চিফ এবং চিফ ইঞ্জিনিয়ার এরা মিলে যে সেন্ট্রাল মিটিং গুলো করে কোনো বড় ডিসিশন নেওয়ার সময়, ডিজাইন রিলেটেড যে অংশটা সেটার জন্য যদি থাকে তখন আমাকে নিয়ে যায়। তো এগুলো করছে তারা, এটা আমি বলবো যে আমি আই ওয়াজ অ্যাপ্রিশিয়েটেড ভেরি মাচ এবং আই ওয়াজ সো হ্যাপি। তো যাই হোক, এইভাবে যে জিনিসটা আমি বলতে চাইলাম এইটাকে দিয়ে শেষ করি এখানে। এরপরে আমার অনেক কাজ এরপরে ওখানে হয় পরম্পরাতে। তো যে জিনিসটা ওখানে এস্টাবলিশড হয়েছিল সেটা হচ্ছে আর্কিটেক্ট কি করে জিজ্ঞেস করছিল আমাকে, দ্যাট ওয়াজ মাই চ্যালেঞ্জ, এন্ড আই সাকসেসফুলি মেড দেম আন্ডারস্ট্যান্ড দ্যাট হোয়াট আর্কিটেক্টস ডু। তারপরে কি বুয়েটে মাস্টার্স প্রোগ্রামে, তারপরে আসি তাহলে আমি ক্রনোলজিক্যালি আসি, তোমার কি সময় হবে নাকি? আমার অনেক সময় আছে। আচ্ছা তাহলে আমি এভাবে, সময় থাকলে হইল আর কি, আমার সময় সমস্যা নেই, তাহলে আমি এভাবে যাই। ওইটার পরে আমাদের যে টাকাগুলো হাতে আসলো এবং প্রচুর কাজ আসলো, আমি তোমাকে বলতে পারি যে আমরা 87 থেকে ফর্মাল কাজ শুরু করলাম, তো 87-88 এ আমাদের প্রচন্ড ব্যস্ততা গেছে, এবং সেই সময় আমার খিলগায় আমাদের যে বাসা তার পুরো গ্রাউন্ড ফ্লোর 1250 স্কোয়ার ফিট আমার অফিস ছিল, এবং প্রায় 1.5 কোটি টাকা আমার টার্নওভার ছিল এক বছরে সেই সময়। আমাদের সিনিয়র অনেক আর্কিটেক্ট আমার ওখানে বসে চা খেত, আড্ডা দিত, গল্প করতো, বিভিন্ন ডিজাইন নিয়ে এগুলো নিয়ে কথা হতো, কোনো কাজ ছাড়াই আড্ডা হতো। এবং ওইখানে আমার ঢাকা ইউনিভার্সিটির আমার একটা কাজিন ছিল, ওর একটা বিরাট ফ্রেন্ড সার্কেল ছিল, ওরা এসে আড্ডা দিত এখানে, এবং সবাই মিলে বুঝতে পারছিল যে কিছু একটা দেশের জন্য করা দরকার। ওই জিনিসটা আমাদের ওখানে যে ওদের এই কালচারটা হচ্ছিল, ওরা কেউ জব করবে না, ওরা দেশের জন্য কাজ করবে, কি করা যায় ইত্যাদি, এগুলো নিয়ে গল্প হতো, পজিটিভ গল্প হতো। তো ওই পর্যায়ে একটা সময়ে এসে আমার বন্ধু রোডস অ্যান্ড হাইওয়েজের, ও চিফ ইঞ্জিনিয়ার হিসেবে রিটায়ার করলো কয়েকদিন আগে, ও তখন ছিল তোমার এক্সিএন, তখন হয় নাই, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল। ও তখন আমাকে একদিন ফোন করলো, আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, তো একদিন আমাকে ফোন করলো, বললো যে একটা নতুন প্রস্তাব আসতেছে বাংলাদেশে, এটা ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, তো এইখানে তুই
ট্রাই করতে পারিস। আমি বললাম কি জিনিস, তখন বললো যে RRMP2 বলে একটা জিনিস আছে, এটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়েজ এর রোড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন প্রজেক্ট 2। ওইখানে ওয়ার্ল্ড ব্যাংক একটা প্রস্তাব দিল যে আমরা যে রাস্তাগুলো বানাই হাইওয়েগুলো, তখন হাইওয়ে বানাই এলাকার ডেভেলপমেন্টের জন্য, কিন্তু দেখা যায় ইন দ্য প্রসেস প্রচুর মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যেমন আমার যদি একটা একটা খেয়া ঘাট থাকে যেটা ফেরি দিয়ে আমি শিফট করি, ফেরি থাকে সেটাকে যদি আমি ব্রিজ দিয়ে শিফট করি, তাহলে ওখানে অনেক মানুষের বেচা বিক্রি কেনা কাটা এগুলো সব কিন্তু নাই হয়ে যায়। দোকান পাট ইত্যাদি যে চানাচুর বিক্রি করতেছে তার যে অন্য সংস্থান, এগুলো সব অনেক কিছু ওখানে নষ্ট হয়ে যায়। এগুলো একটা উদাহরণ। এরকম ছাড়া যে জমিগুলোর উপর দিয়ে যাচ্ছে তার জমিগুলো চিরজীবনের জন্য নষ্ট হয়ে যায়, এরকম ভাবে বিভিন্ন রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয় মানুষ। তো তখন ওরা এর আগে কি করতো, কম্পেনসেট করতো, অর্থাৎ টাকা দিয়ে দিত, এখনো তাই দেয় অবশ্য। তখন ওরা ভেবেছিল যে টাকা যেটা দিয়ে দিচ্ছি এইটা দিলাম তো যার জমি আছে তাকে, কিন্তু যে চিনাবাদাম বিক্রি করতো ঘাটে ওর তো ওখানে কোনো জমি পড়ে নাই, তাহলে ও কি করবে। এরকম ভাবে ওরা একটা বড় সড় চিন্তা করছিল যে এদের সবাইকে রিহ্যাবিলিটেট করতে হবে। ওদেরকে যাদেরকেও আমরা টাকা দিই তারা এতগুলো টাকা একসাথে দেখে নাই, কারণ এরা দরিদ্র মানুষ, জমির পেয়েছে, সব পেয়েছে, হাতে পেয়েছে, মেয়ের বিয়েটা বাকি আছে জন্য সেটা যৌতুক সহ দিয়ে দিবে, যেদিন টাকাটা ডিসি অফিস থেকে কালেক্ট করবে বাসা যাওয়ার সময় 4টা ইলিশ মাছ নিয়ে যাবে, অনেক দিন ধরে ইলিশ মাছ বাচ্চারা খায় না, এগুলো মিলিয়ে খুবই তাড়াতাড়ি তাদের টাকাটা তারা শেষ করে ফেলবে, তারা বুঝতে পারবে না কোথা দিয়ে শেষ হয়ে যাবে। তারা তো বিজনেস শেখে নাই, তারা শিখছে কৃষি কাজ, সেটা তো তারা পারছে না, তো এরা হ্যাভ নটস হয়ে যায়। একে তো তাদের জমি উচ্ছেদ হওয়াতে তারা ওখানে আর থাকতে পারে না, দ্বিতীয় হচ্ছে যেখানেই যায় সেখানে ভিক্ষুকের মতো চলে যায়। এই জায়গাটা একটা খুবই একটা ক্রিটিক্যাল একটা বাজে পরিস্থিতি আছে। এইটাকে রিকভার করার জন্য তারা বললো যে না, এরপর থেকে আমরা যে প্রজেক্ট গুলো দিব সেখানে একটা রিসেটেলমেন্ট কম্পোনেন্ট থাকবে যেটা হ্যান্ডেল করবে এনজিওরা, নট ইঞ্জিনিয়াররা টাকা দিয়ে দিবে এরকম না। আচ্ছা, নিডফুল ট্রেনিং লাগে, যা লাগে এগুলো। হুম হুম হুম। তো এটার জন্য লাগবে কি রিসেটেলমেন্ট, এই প্রজেক্টের জন্য রিসেটেলমেন্ট, আর একটা হচ্ছে রিসেটেলমেন্টের একটা পলিসি ডেভেলপ করতে হবে যেভাবে রিসেটেলমেন্টটা হবে। এটা ছিল প্রজেক্ট। তো এটা কারা করবে, এনজিওরা করবে, এনজিও ক্যান অ্যাপ্লাই। তখন আমার দোস্ত এসে আমাকে বললো যে তুই অ্যাপ্লাই করতে পারিস, তোর তো একটা মাত্র তখন আমরা একটা এনজিও বানাইছি। আচ্ছা আচ্ছা, উদ্যোগ নামে একটা এনজিও তৈরি করছে, ওই ওই যে আমাদের জুনিয়ার্স এবং সবাই মিলে আমরা মিলে একটা উদ্যোগ নামে একটা এনজিও তৈরি করছি। ওটার উদ্দেশ্য খুব ইন্টারেস্টিং, আমরা প্রথমে বলে নিছি যে আমরা লোন প্রোগ্রাম করব না, মানে লোনের টাকা দিব তার থেকে ভাগ খাবো, এটা না। তাহলে আমরা কি করব, আমরা করব হচ্ছে মিডলম্যানের কাজটা করব, যেটা সবচেয়ে টাফ। কৃষক তার ওখানে যে ইনোভেশন গুলো করে লোকাল লেভেলে, তুমি যেমন তোমার ছোট্ট জায়গায় অনেক ইনোভেশন করছো যেগুলো গ্রেটার লেভেল প্ল্যানিং এ কিন্তু কেউ নলেজেও নাই, এই ব্রিজিংটা হচ্ছে না। তো কৃষক অনেক জিনিস তারা ইনোভেট করে জায়গা মতো, তাদের জায়গা তাদের অনুযায়ী, যেটা আমাদের রিসার্চাররা জানে না। রিসার্চার পিএইচডি করেছে ফর কৃষক, কিন্তু কৃষক ওই বইটা পড়তে পারে না, ওই একাডেমিক ওয়ার্ল্ড আর প্রফেশনাল ওয়ার্ল্ড এর মধ্যে যে গ্যাপটা, ব্রিজ করার জন্য আমরা দাঁড়াতে চাইলাম যে আমরা ইংরেজিতে কইরা বুঝি, রিসার্চারের সাথে কথা বলে বুঝে নিতে পারবো, ট্রান্সলেট করতে পারবো, ওদের ভাষায় আমরা ওদের মাঠে যেয়ে দাঁড়ায় দাঁড়ায় ট্রান্সলেট করবো এই জ্ঞানটা, আবার ওদের টাইনে বসকে বলবো, এক্সপার্টকে বলবো, এভাবে আপনারা ভাবতে পারেন। সো এই ব্রিজিংটা হলে কি হবে, নলেজ ডিসিমিনেশনটা খুব ইজি হয়ে যাবে, এটা তখন গ্যাপ ছিল। সো উই থট ইট লাইক দ্যাট। মানে এখানে কিন্তু ওই যে লাইক আই সেড, মানে কোন ইনকাম এর কোন ব্যাপার আসছে না এলিমেন্ট, মানে তো আপনার উদ্যোগকে সাস্টেইন করার জন্য কিভাবে জিনিসটা, মজাটা হচ্ছে যে উদ্যোগ সাস্টেইন করছিল আমার লাভের টাকা থেকে, আমরা এইভাবে জিনিসগুলোকে চাইছিলাম যে আমাদের গ্রামের যে ছেলে মেয়ে
তাদের যে কাজটা সেটা আমরা এখন যেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই হচ্ছে, তুমি জানো, জি এটা আমরা ইনিশিয়েটরদের একজন আর কি, আচ্ছা যারা এই ব্রিজিং গুলো করতে চেয়েছিলাম ইন মেনি ওয়েজ। জি তো তারপরে আমরা ওই সময় আমার ওই ফ্রেন্ডটা বললো যে তোর এটা মাত্র জন্মাইছে তখন আর কি, ও জানে, ও আমার বন্ধু হিসেবে জানে, তো তুই এটা নিয়ে আয়, কারণ এইখানে এক্সপিরিয়েন্স এর ভ্যালু হচ্ছে জিরো, কেননা রিসেটেলমেন্ট বাংলাদেশে আর হয়নি, তো করেনি। হ্যাঁ সেটাই, তো ওই জন্য বড় ফার্ম ছোট ফার্ম কে আমরা এখানে জিরোই দিব, মানে এখানে তুই আর অন্যরা কম্পিট করে ওরা বেশি পাবে না, ডিপেন্ড করবে তার প্ল্যানের উপরে, কার প্রপোজালটা কত রিচ এবং তার ম্যান পাওয়ার এর স্ট্রেংথ এর উপরে, সো ইউ ক্যান ট্রাই। তখন আমরা ওটা নিয়ে ইন্টারেস্ট নিলাম এবং আমরা কাজ শুরু করলাম। এই আমি প্রথম এনজিও তে আসলাম, এনজিও তে আসার পরে আমি চিন্তা করলাম যে এখানে লোকজনকে আমার জোগাড় করতে হবে যারা আসলে এনজিও বোঝে, আমি তো বুঝি না, আমি তো শুধু একটা উদ্যোগ নিছি, নাম দিছি উদ্যোগ। তারপরে এটা মধ্যে এসে তখন আমি খুঁজতে শুরু করলাম কাদেরকে নেওয়া যায়। প্রথম আমাদের ক্রাইটেরিয়া ছিল যে তারা কোনো জায়গায় কোনোভাবে তারা বায়াসড হবে না, তারা পিপল ওরিয়েন্টেড একটা মাইন্ডসেট অন্তত আছে, তার কি কি পারছে এটা আমার জানা দরকার নেই, মানুষটা হচ্ছে ডিসাইডেডলি আমরা বিশ্বাস করতে পারবো যে এই লোকটা হচ্ছে অনেস্ট এবং পিপল ওরিয়েন্টেড, এই লোকটা হচ্ছে এটা বেসলাইন। এই রকম যাদের এক্সেল আছে, যারা জীবনে কিছু করেছে এই রিলেটেড, তাদেরকে আমরা পিক করব, তা উই লুক ফর দিস পিপল, আমরা চিনতাম না, বিভিন্ন সোর্সে বিভিন্ন ভাবে কথা বলে আমরা জড়ো করলাম, তাদের বাসায় বাসায় যে হাত পা ধরে বললাম যে আমরা এরকম একটা এনজিও করছি যেটা থেকে আমরা এরকম একটা কাজ হাতে নিতে চাই দেশের জন্য, যেটা করার জন্য আমাদের কোনো ক্যাপাসিটি নাই, আপনারা এই এক্সপিরিয়েন্সের কারণে আপনাদের ক্যাপাসিটি আছে, আপনারা কাজটা করলে, আর আপনাদের আবার হাত পা না, হাত পা নাই, মাথাটা আছে, ইউ আর টু ওল্ড টু ওয়াক, বাট উই ক্যান রান, বাট উই ডোন্ট নো হোয়ার টু রান এবং কি নিয়ে কি ভেবে রান দৌড়াতে হবে, তো লেট আস বি টুগেদার অ্যান্ড ওয়ার্ক সামথিং ফর দ্য সোসাইটি, এই একটা কম্বিনেশন না হলে আমরা আসলে ভালো কাজ করতে পারবো। তো এইটা যখন বলে আমরা দাওয়াত দিলাম, রোজার দিন ছিল, আমরা একটা ইফতারে দাওয়াত দিলাম, এই কথা আমরা যেভাবে বললাম মেবি আমাদের বডি ল্যাঙ্গুয়েজে ওনারা বুঝেছিলেন যে উই ওয়্যার সিরিয়াস, এবং ওনারা আসলেন, বিশাল বিশাল সব মানুষ আসলেন। তার মধ্যে আমি দু একটা উদাহরণ দিতে চাই, যেমন ধরো তাদের অনেকেরই তুমি নাম জানবা না, এই জন্য উদাহরণ দিতে আলাদাভাবে দিচ্ছি, প্ল্যান্ট ব্রিডিং এ পিএইচডি, যারা ধান গবেষণায় পিএইচডি করা এবং তার হাতে 2-3টা ধান আবিষ্কার হয়েছে বাংলাদেশে, এরকম একজন বিশেষজ্ঞ কৃষিবিদ, হ্যাঁ ডক্টর হামিদ, ওনাকে যে বললাম খুবই অনেস্ট মানুষ, ক্যাপেবল অ্যাট দ্য সেম টাইম। বাকি যাদেরকে আমরা নিলাম তার মধ্যে আরেকজন ছিলেন হচ্ছে আমাদের ডক্টর আমিন বলে এক ভদ্রলোক ছিলেন, উনি আমার সেজো ভাইয়ের ক্লাসমেট, উনি পিএইচডি, উনি এনভায়রনমেন্টাল এক্সপার্ট, উনি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করতেন স্পেশালিস্ট হিসেবে, ওনাকে নিয়ে আসলাম ধরে ধরে, এবং উনি এদের মধ্যে সবচেয়ে ইয়াং ছিলেন আর কি, উনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে তখন পড়াতেন পার্ট টাইম, তো আমি এই কথাটা একটু বাড়াই বললাম এই জন্য পরে এটা তুমি রিলেট করতে পারবো আমি বলবো কেন। এরকম ভাবে বেশ কিছু মানুষকে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা সবাই মিলে তাদের সাথে দাওয়াত খেলাম এবং এই কথাগুলো বললাম আমাদের যারা কমিটি ছিল, তো ওনারা সবাই এক বাক্যে রাজি হয়ে গেলেন এবং বললেন যে লাইফে আমরা অনেক টাকা আয় করছি, যেটা এখনো আমরা তোমাদের অনেক সময় বলি যে বাচ্চাদের নিয়ে হোপ নাই, হোপলেস হয়ে গেছে, এগুলো বলি না, ওনারা বলতেছিলেন যে আমাদের এরকম একটা ধারণা হচ্ছিল যে ইয়াং জেনারেশন উচ্ছন্ন হয়ে গেছে, ওদের নিয়ে কোনো হোপ নাই, কিন্তু তোমাদের এখানে এসে আমাদের আবার হোপটা তৈরি হয়েছে এবং আমরা ভাবতেই পারিনি যে এত গভীরে ইয়াংরা ভাবে, তো আমরা খুব হ্যাপি, আর জীবন জীবনে যত আর্ন করছি তাতে এখন তোমাদের আর আমাদেরকে কোনো টাকা দেওয়ার দরকার নেই, আমরা ফ্রি কাজ করবো, তুমি এটা কমপ্লিট করো এবং আমাদের ফ্রি কাজ করার জন্য তোমার টাকাটা কম লাগবে, সেজন্য তুমি কম্পিটিটিভ হবে, জি, বাট আমরা তোমাদের সাথে কাজ করে দিব নো ম্যাটার হোয়াট। তো এইভাবে আমার এক একটা গ্রুপের প্রধান, গ্রুপ লিডার হলেন এক একজন এক্সপার্ট, এবং এর সাথে আমার ইকোনমিক্স এর যিনি ইকোনমিস্ট, যিনি নাকি ইকোনমিক সাইডটা দেখবেন, সোশিয়াল ইকোনমিক সাইডটা, উনি ছিলেন ডক্টর কায়সার, ওনার নামটাও খুব কম শোনা যায়, আর আনফরচুনেটলি ওনার সাথে আমার ব্যক্তিগত দেখা, উনি ওই দিন আসতে পারেননি এবং পরে আর দেখা হয়নি, বাট উনি আমার সাথে কাজ করবেন আগেই কনসেন্ট দিয়েছিলেন, আমরা কম্পিট করলাম এবং ওয়ার্ল্ড ব্যাংকের এক্সপার্ট এসে আমাদেরকে শর্ট লিস্টেড করলেন, শর্ট লিস্টেড যারা তাকে আরো শর্টেড লিস্টেড করলেন আর কি, চারজন চারটা ফার্মকে উনি নিলেন আউট অফ 12-13, এরকম চারটা ফার্মের ভিতরে
আমাদের ফার্মের বয়স হচ্ছে 3 মাস, ব্যাকগ্রাউন্ড কোনো এক্সপিরিয়েন্স নাই, তার মধ্যে সিসিডিবির মতো ফার্ম আছে, তাদের মধ্যে অনেক বড় বড় ফার্ম আছে, ব্রাকের মতো ফার্ম আছে ইত্যাদি। সেখানে আমি টিকে গেলাম, আমাদের বলতে হতো যে কেন তোমাকে নিব, মানে তোমার এটা কি স্পেশালিটি যে তোমাকে রাখতে হবে। সো আই কুড ডিফেন্ড, আমি শুধু এই কথাই তাকে বললাম যে দেখো অ্যাজ লং অ্যাজ দ্য এক্সপিরিয়েন্স ইজ কনসার্নড দ্য অর্গানাইজেশন অল আর ইন দ্য সেম প্লেন, সো নো ম্যাটার ওয়েদার আই এম 3 মান্থস ওল্ড অর সামবাডি ইজ 30 ইয়ার্স ওল্ড, ডাজন্ট ম্যাটার, সো লুক অ্যাট আওয়ার এক্সপার্টস অ্যান্ড হোয়াট দে হ্যাভ ডান সো ফার থ্রু আউট দেয়ার লাইফ, সো ইউ উইল বি কনভিন্স দ্যাট দে ক্যান কন্ট্রিবিউট ইন মেকিং দ্য পলিসি and that will be the one of the best policy in the world maybe, so amra chesta korbo. Tokhon ora amake shortlist korlo ei pona ei uddog ke eto choto uddog ke, tar pore eta hoye jakhon ami bashay firlam tokhon shuru holo amar ei Dr. Kaisa ei Dr. Amin uni bole uni ngo korten, uni ngo janten kichuta ngo sombandhe onar dharona ache, uni amake bollen je tumi ki ngo je banaila tumi ki ngo bujho, শিক্ষাটা দিচ্ছিলেন, আমি আসতেছি তোমার এই পয়েন্টটাতে, এবং ওনার গাইডেন্সে আমরা ওনাকে টিম লিডার বানালাম, এবং আমি যেহেতু চেয়ার করতেছিলাম ওই জন্য আমি ডিটিএল হলাম উইদাউট এক্সপিরিয়েন্স ইন এনজিও, আর আমি ডেপুটি টিম লিডার ছিলাম, এবং আমরা একটা বাকি এক্সপার্টদেরকে নিয়ে বানালাম যে এক্সপার্টের নামগুলো বললাম, এবং আমি তাদের মধ্যে সবচেয়ে বেশি বকালক ছিলাম স্বাভাবিকভাবে, বাট আমি ওটা ম্যানেজমেন্ট আমি করতেছিলাম ন্যাচারালি। ওই ভদ্রলোক রাতে রাতে আমাকে এনজিও শিখাতেন, বলতেন কিভাবে আমাদেরকে এই টেকনিক্যাল প্রপোজাল লিখতে হবে, বলে যেতেন, তারপরে আমি সেই টেকনিক্যাল প্রপোজাল পরের দিন লিখতাম এবং পরের দিন সন্ধ্যার সময় দেখাতাম, উনি এসে দেখে ওটাকে ইম্প্রোভাইজ করতেন, আমি আবার বাকিটা লিখতাম, এইভাবে আমরা কয়েকদিন ধরে রাত দিন কাজ করে এই এই প্রপোজালটা লিখি। এবং তোমার যেরকম আর্কিটেকচারাল ব্যাকগ্রাউন্ডটা তোমাকে কাজে লাগছে ঠিক সেরকম ওইখানে, যদিও এটা রিপোর্ট রাইটিং, ওটার মধ্যে আমার হাতের স্কেচ কাজে লাগছে, কারণ আমি ওই যে তোমার এখন যে কোনো তোমার পটাপট টেবিল বানায় ফেললো, তখন তো কম্পিউটার এগুলো পারতো না, মানে আমরা পারতাম না বা কম্পিউটার অ্যাক্সেসিবিলিটি ছিল না, তখন আমরা হাতে এঁকে ওই সব জিনিসগুলো বানাইছি যেগুলো আমার রিপোর্টে গেছে কালারফুল, এবং কিভাবে করবো তার ফ্লো চার্ট, এগুলো সব আমার হাতে বানানো, হাতে লেখা, হাতে বানানো, হাতে রং করা, তো এইগুলি পরে ইয়ে করে ওটার মধ্যে ঢুকছে। তো যাই হোক, রিপোর্টে আমরা হাইয়েস্ট পেলাম, টেকনিক্যাল প্রপোজালে আমরা হাইয়েস্ট পেলাম, এবং উই গট 86 out of 100, আমার দোস্ত ছিল বলে আমি আমাকে ফার্স্ট করে দিচ্ছিল পরে, যেহেতু ওই ইভ্যালুয়েট করতেছিল তাদের মধ্যে ও একজন আর কি, তো ও বলো যে তোরা 86 পাইছিস out of 100 টেকনিক্যাল প্রপোজালে, আর তোদের ফিনান্সিয়াল প্রপোজালটা সেকেন্ড লোয়েস্ট, লোয়েস্টের উপরে, তো তোরা কাজটা পাচ্ছিস কোনো ধরনের সন্দেহ নেই, উই ওয়্যার সো হ্যাপি অ্যাবাউট দ্যাট। তো আমরা বসে, এখন আমরা রীতিমতো বসে হিসাব করছিলাম কোথায় অফিস রাখ, কোন জায়গায় অফিস দিতে হবে, অফিসের খরচ কত, কিভাবে চলবে, মানে কাজটা করার জন্য আমরা অর্গানাইজ করা শুরু করতেছিলাম ভেতরে, এই দিক থেকে আর রোডস থেকে আর কোনো যোগাযোগ আসে না। অনেকদিন পরে আমরা জানলাম যে কাজটা আমাদের এটা টার্ন ডাউন করে দিছে, তারপর রিটেন্ডার হয়েছে, আমরা জানি না, আচ্ছা রিটেন্ডার হয়েছে তাও আমরা জানি না, আমাদেরকে কেউ জানাই নাই, লুকায় লুকায় করছে এগুলো, আচ্ছা করে মানে ওরা তো ইভ্যালুয়েট করে প্রজেক্ট ডিরেক্টরের হাতে দিয়ে দিছে, হি ওয়াজ অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, ওনার সম্বন্ধে বদনাম ছিল এই টাকা টাকা খাওয়া এগুলো ব্যাপারে, মানে খুবই সিদ্ধহস্ত টাইপের, সো ওনার কাছে যাওয়ার পরে গল্প চেঞ্জ হয়ে গেল আর কি। আমাদেরকে প্রথমে হচ্ছে বাদ করে দিল, কারণ আমাদেরকে ডাকলে পরে আমাদেরকে সম্বন্ধে খোঁজ নিচ্ছে আগে নিয়ে বা, তারপর রিটেন্ডার করলো, রিটেন্ডার করে আমাদের মধ্যে যে সবচেয়ে খারাপ করছিল, যার টেকনিক্যাল প্রপোজাল ছিল হাইয়েস্ট ইয়ে লোয়েস্ট, সে 12 পাইছিল out of 100, এবং তার ফিনান্সিয়াল প্রপোজাল ছিল হাইয়েস্ট, আমাদের প্রায় 3 থেকে 4 গুণ, ওকে কাজটা দেখে আবার সিঙ্গেল টেন্ডারে দিয়ে দেওয়া হলো, যে টাকাটা ওরা চেয়েছিল তারও প্রায় 4-5 গুণ বানায় দেওয়া হলো, দিয়ে ওনাকে কাজ দিয়ে দিল। আমরা খবর পেয়ে দৌড়ায় গেলাম, যে এরকম যখন আমাদের লোক যায় বললো, আমরা এরকম চিঠি লিখছি যে আমাদের অন্ধকারে রেখে এটা ইয়ে করছেন, এটা ঠিক হয় নাই, বা এটা আমাদের কাজটা আমাদের পাওয়া উচিত এগুলো, তো আমাদের লোককে ঝাড়ি দিয়ে বাইর করে দিচ্ছে, ওই ইয়াং ছেলে, ওর ঢাকা ইউনিভার্সিটির মাত্র পাশ করা পাবলিক অ্যাডের, ওরে বাইর করে দিচ্ছে,
বলেছে অন্ধকারে ছিলেন তো অন্ধকারেই থাকেন, আবার আলোতে আসতে চান কেন? শেষ। তার মানে এদিকে আমার এরকম ভাবে আমাদের একটা কাজ গেল, এর পরপরই আমরা এরকম আর একটা কাজ পেলাম, মানে অফার ওদের দিক থেকেই আসলো, সেটাও এই একই ভাবে আমরা একদম সব কাজ, এটা আর ডিটেইলস করলাম না হয়তো, এটা হচ্ছে রাস্তার পাড়ের যে ক্যানাল গুলো আছে না, বড় পিট গুলা হাইওয়ের পাশ দিয়ে ক্যানালের মতো থাকে, যেখান থেকে মাটি তুলে রাস্তাটা বানায়, ওইখানে মাছের চাষ, যেমন সামাজিক বনায়ন হয় এরকম সামাজিক মৎস্য চাষ, খুব ভালো প্রকল্প। তো আমরা পুরো এলাকাকে ধরে কমিউনিটি বানায় টানায় তারপরে টিম বানায় তারপরে যাইতে হবে। তো আমরা যখন নারায়ণগঞ্জের জন্য গেলাম, ওখানে যিনি আমাদের বিভাগীয় জেলা প্রধান, জেলা মৎস্য কর্মকর্তা ছিলেন, ওনার অফিসে যখন গেলাম, আমরা যাকে নিয়ে গেছি মৎস্য এক্সপার্ট হিসেবে, উনি হচ্ছে তার সরাসরি টিচার। তো ঢোকার পরে ওই ভদ্রলোক দাঁড়ায় গেছে, স্যার আপনি? বলে হ্যাঁ আমি ওদের সাথে এই কাজটা করবো। তখন উনি উপজেলা কর্মকর্তাকে বলতেছে, স্যার কখন যাবে এটা খালি শোনো, উনি পারবে কিনা এটা তো জিজ্ঞেস করার আমার সুযোগ নাই, ওনার কাছেই তো আমরা এগুলা শিখছি। তো ওনাকে খালি নিয়ে যাও, কি কি লাগবে ওনার, যা যা লাগবে স্যাম্পল ট্যাম্পল উনি নিয়ে যাক, ওনার কাছে জানো কবে যাবে, সেই দিন তুমি থাকবে ওনার সাথে। মানে ইট ওয়াজ সাচ এ গুড থিং। ওগুলো করে টোরে সব গুছায় টুছায় যখন আমরা হেড অফিসে আসলাম ফর অ্যাকচুয়াল কাজটা পাওয়ার জন্য, মৎস্য ভবনে এখন আমাদের আর ঢুকতে দেয় না, সকালে বসে আসি, যে প্রায় 2:30 বেজে যায় ডাকে না, মানে আমরা ওয়েটিং রুমে বসে আছি। পরে একটা পর্যায়ে আমি দরজা ধাক্কা দিয়ে ঢুকছি, ঢুকে যেয়ে পরিচয় দিছি, পরিচয় দিয়ে বললাম আমি এতক্ষণ ধরে বসে আছি, আপনার তো আমাকে অন্তত জানানো উচিত ছিল যে আজকে পারবেন অথবা পারবেন না। উনি একদম থতমত খেয়ে গেছে, মানে উনি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছিলেন না আমাকে কি বলবেন, ওই জন্যই উনি টাইম নিচ্ছিলেন, আমি পরে বুঝছি আর কি। উনি আমাকে বলতেছে আপনি এতদিন কোথায় ছিলেন? আমি বললাম এতদিন আমি কোথায় ছিলাম, এটা যদি আমি বলি এটা তো ঠিক হবে না, আপনি তো বিশ্বাস নাও করতে পারেন, আপনার যেভাবে ফরম্যাটে লেখা আছে আপনি আপনার জেলা মৎস্য কর্মকর্তাকে জিজ্ঞেস করেন আমি কোথায় ছিলাম কি করেছি, এগুলো তো তার বলার কথা, আপনাকে জাস্ট গিভ হিম এ রিং, জানেন তাহলে বুঝতে পারবেন আমার যেখানে থাকার কথা ছিল আমি ঠিক সেখানেই ছিলাম, এবং সব কাজ শেষ হওয়ার পরে উনি বলেছেন আপনার এখানে আসতে, এই জন্য আমি আসছি কাজটা নেওয়ার জন্য। উনি খুব মানে একদম লজ্জিত হয়ে বলতেছে কাজ তো মিনিস্ট্রি থেকে দেওয়া হয়েছে। দুইটা বাড়ি খেলাম আমি এখানে, আমার প্রায় লাখ লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু সেই সময় প্রায় 1 লাখ টাকার মতো খরচ হয়েছে, দুইটা মিলে প্রায় 1.5 লাখ টাকার মতো খরচ খরচ আছে, তো বানাতে খরচ, দৌড়াদৌড়িতে খরচ, সাইটে যাওয়াতে খরচ, খাওয়ায় খরচ, ইত্যাদি মিলে গাড়ি ঘোড়ায় খরচ। তো যাই হোক, এই দুইটাতে বাড়ি খেয়ে আমরা একদম বসে গেলাম আর কি, এনজিওটা নিয়ে বসে গেলাম। এই সময়ই আমাকে ওই এই পিছনটা বললাম তোমার, যেহেতু তুমি জানতে চাইছো আমার একটা লাইফ স্কেচ এর মতো জিনিসটা যাচ্ছে, এই জন্য বললাম। এই এই টাইমে ওই ভদ্রলোক আমাকে বলতেছিলেন, আমি আমি বলতেছি হচ্ছে আমার ওই আমিন ভাইয়ের কথা, ডক্টর আমিন, উনি বলতেছিলেন তোমার যদি আজকে একটা মাস্টার্স থাকতো তাহলে আমি তোমাকে PhD তে এনরোল করে নিতাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে, তোমার সব পটেনশিয়ালিটি আছে, বাট মাস্টার্স তোমাকে দিয়ে তো আমি ইন্ডিপেন্ডেন্টে করাতে পারবো না, কারণ অনেকগুলো টিচার লাগবে, কারণ প্ল্যানিং এর মাস্টার্স তো নাই ওখানে। তো তুমি কি করো, তুমি প্ল্যানিং এ প্রথমে মাস্টার্স করো আমার প্ল্যানিং এ আসার ব্যাকগ্রাউন্ড। কিন্তু তারপরে আমি প্ল্যানিং এর থেকে মানে বুয়েটে চলে আসলাম, চলে এসে আমি বললাম যে এই অবস্থা, তো তখন প্ল্যানিং এ আমার ভাইবা নিল, আমাদের স্যাররাই গোলাম রহমান স্যার ছিলেন, তারপরে আমাদের ইয়ে ছিলেন আরেকজন স্যার ছিলেন মিয়াম প্রিয়, এটা হচ্ছে ভুলে গেছে ভদ্রলোকের নামটা, এমনিতে একটু পরেই মনে পড়বে, উনি মারা গেছেন, বাট উনি আজমল স্যার, আজমল হায়াত খান। তো তো ওই ভদ্রলোক উনি হলেন, আবার হলো ওনাকে ওনার ব্যাপারে একটু বলা লাগে, উনি হচ্ছেন স্কুলিং আমেরিকায়, কলেজ আমেরিকায়, উনার হচ্ছে আর্কিটেক্ট, উনি ডিগ্রি প্রাপ্ত আর্কিটেক্ট, উনি ডিগ্রি প্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ার, উনি ডিগ্রি প্রাপ্ত আরবান প্ল্যানার, উনি হার্ভার্ডের PhD, এবং ওনার ওয়াইফ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স এর ফার্স্ট ক্লাস ফার্স্ট অনার্স মাস্টার্স, তারপরে হার্ভার্ডের প্ল্যানার, ওনারা দুজন দেশের জন্য চলে আসছিলেন। তো আমার দেখা
সবচেয়ে সুন্দর টিচার এরা, মানে টিচার হিসেবে এর চেয়ে ভালো টিচার আমি ভাবতে পারি। ওনারা আমাকে এত স্নেহ করেছেন, যার জন্য হয়তো আমি অনেক কিছু আমার ইয়ের বাইরে ট্র্যাকের বাইরে শেখার সুযোগ পাইছি, যাই বলছি সেটা অ্যাপ্রিসিয়েট করছেন ওনারা। তো এটা একটু বলে নিলাম। তো যাই হোক, ওনারা ছিলেন, ওনারা দুইজন ছিলেন। তখন আমি বললাম কেন ঢুকতে চাই, প্ল্যানিং এ বললাম যে এই কারণে ঢুকতে চাই। তখন ওই গোলাম রহমান স্যার ওই স্যারকে বলতেছে ছেলেটা একদিন লাইনে আসছে, নিয়ে নিল আর কি। নেওয়ার পরেও আমি যেহেতু প্র্যাকটিসিং আর্কিটেক্ট, পাম চালাই, আমি তো সব বলে দিছি। তো ওনারা আমাকে ভর্তির জন্য বললেন না, বললেন ক্লাস শুরু করো। ওনাদের ভয় ছিল যে আমি হয়তো কন্টিনিউ করতে পারবো না। আচ্ছা আচ্ছা। তারপরে 3 মাস যখন আমি টানা কন্টিনিউ করলাম ওনাদের সাথে এবং ক্লাসে আমি খুবই ভালো করা শুরু করলাম, তখন ওনারা একদিন বললেন যা ভর্তি হয়ে আসো, প্রায় 3 মাস পরে এটা। এবং প্রথম দিনের ক্লাসটা রাজিয়া ম্যাডামের, আমি এটা দিয়ে এই এই জায়গাটাকে একটু ক্লারিফাই করে মজাটা পাবা, হয়তো হয়তো পাবা, উনি ইকোনমিক্স পড়াচ্ছেন আমাদের। জি, তো উনি ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়ান, এই জন্য ক্লাসে আসছেন। আমরা তো আর্কিটেক্ট, ডেভেলপমেন্ট ইকোনমিক্স জানেন। তো উনি ক্লাসে এসে, উনি এসে আমাদের মধ্যে দুইজন ছিলেন ঢাকা ইউনিভার্সিটির, একজন ইকোনমিক্স এর, একজন জিওগ্রাফি। তো এই এই অবস্থায় ক্লাসে 16 জন ছিলাম আমরা ক্লাসে। তো এর মধ্যে আমাদের উনি এসেই বললেন যে ফ্রি মার্কেট ইকোনমি নিয়ে তোমরা যা বোঝো তাই লেখো এক পাতা। ক্লাস শুরু হলো এটা দিয়ে, লিখে আমাকে জমা দাও, এখন জাস্ট যা মনে আসে তাই লেখো, তোমাদের যা মাথায় আসে যা যা ইচ্ছা লেখো, মানে যা মনে লিখে আমরা জমা দিই। তো জমা দেওয়ার পরে উনি অন্যান্য খাতাগুলো ইয়েগুলো লেখাগুলো রেখে দুইটা লেখা হাতে নিলেন, লিখে প্রথমে ওই ওই ছেলেটা এখন ব্যাংকার, ওই মামুন, মামুনুর রশিদ, ও খুবই ভালো ট্যালেন্টেড ছেলে। ওরে আবার ওর বাবা খুব চাচ্ছিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট বা কিছু একটা হোক, ও হচ্ছে হবেই না, ওর ইকোনমিক্সই ভালো লাগে। তারপরে ও কিন্তু থিসিস কমপ্লিট না করে চলে গেল, ব্যাংকার থিসিস করে চলে গেল, ওর বাবাকে খুশি করার জন্য বুয়েটে ঢুকছিল, জাস্ট বুয়েটের জন্য, ইয়ের জন্য না, পড়ার জন্য। হি ওয়াজ ফ্যান্টাস্টিক, আমি ওকে এখনো ওর সাথে আমার সুন্দর সম্পর্ক আছে। যাই হোক, ওই ছেলেটার খাতার কাগজটা প্রথমে বের করলো, বলে এটা কার? তো ও দাঁড়াইলো, দাঁড়ানো বলো তোমার ব্যাকগ্রাউন্ড কি? বলে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্স থেকে আসছি। বলে হ্যাঁ, তোমার লেখা সেটা রিফ্লেক্ট হচ্ছে, রেখে দিল, বসো। এই কাগজটা কার? পরেরটা ধরে দাঁড় করাইছে আমারটা। বলে তোমার ব্যাকগ্রাউন্ড কি, আর্কিটেকচার? হ্যাঁ, সেটাই রিফ্লেক্ট করে, তুমি যে ইকোনমিক্স এর কিও জানো না, টার্মস গুলো জানো না, এইটা বোঝা গেছে, বাট পরিষ্কার বোঝা গেছে তুমি ফ্রি মার্কেট ইকোনমি বুঝো। আচ্ছা, এবং ইউ কুড রাইট ইন ইওর ওন ওয়ার্ডস হোয়াট ইট ইজ অল অ্যাবাউট। আমি বিশ্বাস করতে পারতেছি এলাকা দেখে যে তুমি ফ্রি মার্কেট ইকোনমিটা কি এটা বুঝো, কিন্তু ইকোনমিক্স বুঝো না। এটা দুরকম, এই থেকে উনি আমার প্রতি একটা তার একটা অ্যাট্রাকশন চলে আসে। তারপর থেকে আমরা ক্লাস করলাম ভালোভাবে। যাই হোক, তারপর প্ল্যানিং এ তো তুমি জানো যে ফার্স্ট আর সেকেন্ড আমি হইছি, এবং ক্লাসে প্রথম আমি পুরো ক্লাসকে ইউনিফাই করে এই প্রথম প্ল্যানিং এ, এটাকে প্ল্যানিং এর লোকগুলো এত মানে ছাড়া ছাড়া ছিল, বিভিন্ন জায়গা থেকে আসতো, তো আমি আমার গ্রুপকে একদম কোঅর্ডিনেট করে একসাথে বসায়, যারা কাজ পারে না, যারা টিউশনই করতে আসছে, তারা প্ল্যানিং করতো বুয়েটে, বুয়েটে প্ল্যানিং এ ভর্তি হতো, কারণ তারা ঢাকায় তাদের থাকার জায়গা নেই, তারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে এবং এমইআরপি তে ভর্তি হয়েছে যাতে হোস্টেলে থাকতে পারে, আর বুয়েটে পরে এই সার্টিফিকেট দিয়ে সে টিউশনই করতে পারে যাতে বেশি টাকা পায়, এটা হলো তাদের প্ল্যান। এরকম প্রচুর লোক ছিল তখন সেই আমাদের, এবং তারা কোনোদিন পাশ করার জন্য পড়তো না, এই জন্যই পড়তো। এইরকম গ্রুপ গুলাকে আমি পুরো ধরে ধরে, আমার সাথে যখন ওদেরকে গ্রুপ করে দেওয়া হলো, ক্লাসকে 2 ভাগ করে 2টা গ্রুপ বানালো একটা সময় আরবান ডিজাইন, তখন আমি এদেরকে ধরে নিয়ে ইনভলভ করছিলাম, এটার জন্য আমাকে একটা প্লাস বেশি দিছিল, সবাই এ পাইছিলাম, আমাকে এ প্লাস দিছিল। আমি ক্লাসের মধ্যে নাস্তা খাবারের ব্যবস্থা করছিলাম, আর্কিটেকচারে যেভাবে আমরা করতাম প্ল্যানিং এ, এটা কখনো ছিল না। এবং এরকম ছেলে পেলে ছিল, ওদেরকে সবাইকে ধরে ধরে আমি জিজ্ঞেস করছি তুমি কয়টার সময়, আমাকে তোমার 1 ঘন্টা টাইম দিতে হবে, তুমি কয়টা দিবে তয়টাই আমি থাকবো। কেউ এরকমও পাইছে রাত্র 11টায় দিবে টাইম, আমরা আমি 11টা তুমি আমার পাইবা, কোনো অসুবিধা নেই, আমি সারাদিন ওই রাত্র 11টা 12টা পর্যন্ত ওখানে থাকতাম, আর এক একজন এক এক সময় এসে 1 ঘন্টা করে কাজ করে দিয়ে দিত। ওরা কিন্তু আমার গ্রুপের লোক, আমি এনশিওর করছি যে ওরা গ্রুপে কাজ করে,
এবং এর মধ্যে এরকম লোক পাইছে যে হচ্ছে কিছুই করতে পারে না, তাকে বলছে তুমি কি ফেল্ড দিয়ে রং করতে পারো, বলে হ্যাঁ এটা পারবো, তাহলে তোমার জন্য কাজ রেডি থাকবে। তারপরে আমরা এরকম চারদিক দিয়ে দাগ দিয়ে মাঝখানটা ভরাট করি নাই, এরকম করে হেডিং গুলো রেখে দিছি ওর জন্য, হেডিং গুলো ও ভরাট করবে, আমার সামনে বসে বসে হেডিং ভরাট করছে। তো এইভাবে ওদেরকে ইনভলভ যখন করছি, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, আই ফেল্ট সো গুড অ্যাবাউট ইট, এন্ড টিচার্স অলসো আন্ডারস্টুড যে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ডিপার্টমেন্ট। তো এইটা আমার জন্য খুব একটা ভালো পাওয়া আর কি। ওইটা করে আমরা প্ল্যানিংটাতে শেষ করলাম, এবং ওই প্ল্যানিং করতে যে আমরা টের পেলাম যে এইবারই হচ্ছে আমি আসলে আমার ওই ছোটবেলার জায়গাটাতে পৌঁছালাম, আমি সিটি প্ল্যান করতে চেয়েছিলাম, আল্লাহ আমাকে হাতে ধরে নিয়ে এসে সিটি প্ল্যানের মধ্যে ভরে দিয়েছে আর কি। আর মানে স্যার একটা জিনিস মনে হচ্ছে আমার কাছে যে মানে ঘুরে ফিরে এখন হয়তো এগুলোর জন্য আমরা টার্মিনোলজি গুলো জানি, কমিউনিটি এনগেজমেন্ট, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট বা গ্রাসরুট লেভেল অর্গানাইজেশন আর কি, সেগুলো এখন খুবই কমন টার্ম হয়ে গেছে, এফেক্টিভ টার্মও বলা যায়, বিকজ এখন পৃথিবীতে সব জায়গায় এগুলোর বেশ কয়েকটা ভালো এক্সাম্পল হিসাবে দাঁড়াচ্ছে। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছিল স্যার যে মানে আমি জানি না আপনারা এই টার্মগুলো জেনে করছেন নাকি, বাট বুঝে করছেন আর কি, কাইন্ড অফ থিং মানে ভিতর থেকে। ওখানে ওখানে আমার দুটো সুবিধা ছিল, আর একটা অংশ একটু বলে তারপরে এখানে আসি তিন চারটি লাইনের। আমি যখন নাকি ভর্তি হবার জন্য নিয়ে গেলাম, খায়রুল ইসলাম স্যার হচ্ছে ডিন তখন আমাদের, খায়রুল ইসলাম স্যারকে তো তুমি চেনো, উনি ডিন তখন বুয়েটে আমাদের, উনি আমাকে খুব স্নেহ করতেন এবং ডিজাইনে উনি জানতেন আমি আমার ডিজাইন ক্যাপাবিলিটিকে উনি অ্যাপ্রিশিয়েট করতেন। আমি ক্লাসে থার্ড বেস্ট ডিজাইনার ছিলাম আর ফার্স্ট ক্লাস নিয়ে বের হয়েছে আর্কিটেকচারে, তো ওনার একটা স্নেহ ছিল আমার, এখন আমাকে উনি স্নেহ করেন। যাই হোক, তো ডিন হিসেবে যখন ওখানে একটা তার একটা জায়গায় সাইন লাগে আর কি, তার একটা সার্টিফিকেট লাগে, তো আমি ঢুকছি পরে আমাকে বললো আচ্ছা হ্যাঁ আসো কি অবস্থা, আমি বললাম যে স্যারের কোনো একটা কাগজ লাগবে। কিসের কাগজ? এমইউআরপি। তুমি পড়বা এমআর, তুমি এমইউআরপি পড়বা কেন? তুমি এমআর পড়বা, হ্যাঁ যাও এমআর পড়বা, তুমি ব্যবস্থা ইয়ে করো, কাগজ টাগজ নিয়ে আসো, আমি ব্যবস্থা করি। আমি তো ডেসপারেট, কারণ আমি তো কনভিন্সড হয়েছি হচ্ছে ডক্টর আমিনকে দিয়ে, মানে দেশের উপকারের জন্য আমি প্ল্যানিং শিখতেছি, তো আমি তো সরবো না, মোটিভেশন অন্য জায়গায়, আমি তো এটা বলতে পারতেছি না, আমি তো সরবো না, আমি সরতেছি না। তখন স্যার অনেকক্ষণ ধরে বোঝা টুঝা, তারপরে আমাকে বললো, আমি বিভিন্ন ভাবে যুক্তি দিতেছি আর কি, স্যার আপনি এটা বলতেছেন কিন্তু আমাদের তো ভর্তির পরীক্ষা টরীক্ষা সব তো অনেক আগে শেষ হয়ে গেছে, ফর্ম ফিল আপ তো 3 মাস আগে হয়ে গেছে, এখন কেমনে স্যার আপনি, এখন তো পারবো না স্যার, এটা কেমনে হবে স্যার? স্যার কি বললো জানো? হি ওয়াজ সো নাইস, সে বলছে দ্যাটস মাই প্রবলেম, কিন্তু তুমি এমআর পড়বা। আমি তো গাই গুই করতেছি, লাস্ট হ্যাঁ লাস্টে উনি আমাকে বললেন ঠিক আছে তুমি যদি ডেসপারেট হও তাহলে ঠিক আছে যাও তুমি লিখে নিয়ে এসো আমি সাইন করে দেব। হি ওয়াজ নাইস। পরে যেদিন বলো কিছু বলতে না, আমি জিজ্ঞেস করতেছিলাম যে তো মানে আপনি এমন কি বলে আর কি উনাকে ফাইনালি কনভিন্স করলেন যে আসলে স্যার আমি আমি বললাম এটাই যে আমি ওইটাতে তো ভর্তি হয়ে গেছি আর কিছুদিন ক্লাস করে ফেলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং প্ল্যানিংটাও শিখি, আর্কিটেকচার তো আপনারা আমাকে যথেষ্ট ভালো শিখাইছেন বলে আমার মনে হচ্ছে, এই মিক্সিংটা আমাকে হয়তো হেল্প করবে। বাট হি ওয়াজ নট কনভিন্সড, অফ কোর্স হি ওয়াজ নট। ওইটা আর কি, হয়তো বা এটাই কনভিন্স যে আপনি মানে ডেসপারেশনটা আমি বুঝতে পারছি না আর কি। হ্যাঁ, তখন উনি বললেন ঠিক আছে তুমি যদি সিরিয়াসলি ডেসপারেট থাকো তাহলে তুমি লিখে নিয়ে আসো আমি সাইন করে দিব। লাস্টলি ইট ওয়াজ হিজ ওয়ার্ড, এটাই আর কি। হ্যাঁ, তারপরে আমি নিয়ে গেলাম, সাইন করে উনি দিলেন। আমার একটু একটু কেন জানি মনে হলো, আমি বললাম স্যার আপনি এত ডেসপারেটলি আমাকে এই কথাগুলো বললেন কেন স্যার? টিচিং এর কি কোনো সম্ভাবনা ছিল? হ্যাঁ, তখন উনি আমাকে বলতেছে অবশ্যই ছিল, 3টা টিচার তখন নিছে বুয়েটে আমাকে, উনি মানে প্ল্যান করেই ফেলছিলেন আমাকে নিবেন আর কি ওই সময় দেখা মাত্র, বলে অবশ্যই ছিল কিন্তু এখন তো আর থাকবে না, এখন প্ল্যানিং এ থাকতে পারে। তারপরে আমি প্ল্যানিং ছাড়ি নাই, মানে আই ওয়াজ সো কনভিন্সড যে আমার এখন এনজিও করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, এই সব আর কি। সো দ্যাটস হাউ আই কেম ইনটু প্ল্যানিং। আর এটা একটা, তোমার যে প্রশ্ন ছিল যে আমি এইগুলো জেনে করেছি কিনা, তার উত্তর হচ্ছে এরকম যে কিছুটা হচ্ছে জেনে করি নাই, আউট অফ সিরিয়াস পার্সোনাল সিরিয়াসনেস আমি এগুলো জানার চেষ্টা করেছি কিভাবে করলে ভালো হয়। আই জাস্ট ওয়ার্ক অন ইট, এবং আমার বিভিন্ন লোককে জিজ্ঞেস করা, ডক্টর আমিন থেকে শুরু করে সবাইকে, তার কাছ থেকে যে লেসন, এটা আমার জন্য বিরাট একটা হেল্প হয়েছে। আর অ্যাট দ্য সেম টাইম
আরো কয়েকটা মজার জিনিস হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে রাজুকে তখন কিন্তু স্ট্রাকচার প্ল্যান চলছে, যেটার নাম তোমরা জানো স্ট্রাকচার প্ল্যান, নট ডিটেল প্ল্যান, স্ট্রাকচার প্ল্যান চলছে। 93-94 এর কথা বলছি তো, 94 এ স্ট্রাকচার প্ল্যান চলছে। তো বুয়েট থেকে ওখানে একটা ট্রেনিং ওয়ার্কশপ হবে অন প্ল্যানিং, বুয়েটের টিচাররা ওখানে প্ল্যানিং পড়াবেন আর কি, এক্সসিএম অ্যাবাভ যারা তাদেরকে পড়াবেন বিভিন্ন ডিসিপ্লিনের, যেমন তিতাস গ্যাস থেকে আসবে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে আসবে, এই যারা নাকি সার্ভিং ইঞ্জিনিয়ার্স বা রেসপেক্টিভ চেয়ারে যারা আছে যাদের প্ল্যানিং বোঝা উচিত তাদেরকে নিয়ে এসে ওয়ার্কশপটা হচ্ছে। তো সেখানে আমাদের তিনজনকে ওনারা সিলেক্ট করলেন, এই আমাদের স্যাররা র্যাপোর্টিয়ার হিসেবে, তোমরা চলো তোমরা র্যাপোর্টিয়ার হিসেবে থাকবে ওখানে। র্যাপোর্টিয়ার মানে কি স্যার? এখানে র্যাপোর্টিয়ার মানে হচ্ছে ওখানে যে ঘটনাগুলো হয় সেগুলো লিখে রিপোর্ট আকারে রেডি করা, র্যাপোর্টিয়ার থেকে পরে যে পড়ে শোনা যায় এই এই আলোচনা হচ্ছে আমাদেরকে। ওনার প্ল্যানার হিসেবে মনে হয়েছে এরা প্ল্যানিংটা বোঝার মতো ক্ষমতা রাখে এক্সএম লেভেলে না গেলেও ছাত্র হিসেবে, সো হি দে থট যে আমাদেরকে এটা ওনারা ওইখানে ফর্মাল একটা জায়গায় শিখাবে এবং দেখাবে যে কিভাবে কথাগুলো হয়। তারপরে আমরা ওদের সাথে একটা সময় আমাদেরকে ওরা গ্রুপ করে দিল এবং প্র্যাকটিক্যাল আরবান ডিজাইন করার জন্য, সাইট ডেভেলপমেন্টের জন্য, বাড্ডা এলাকাটা সিলেক্ট করা হলো বিশাল বাড্ডা এলাকার ডেভেলপমেন্টের জন্য। পুরা গ্রুপকে তিনটা ভাগ করা হলো, তিনটা ভাগে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। এই গ্রুপ গুলোকে গাড়িতে করে নিয়ে যেয়ে ছেড়ে দেওয়া হয়তো, তারা পুরো জায়গাগুলো স্টাডি করে রেকি করে মেপে টেপে, তারপরে আমরা যেটা এখন তুমি জানো নিশ্চয়ই প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, যেটা চিকন রাস্তাটা মোটা করা, রোড ওয়াইডেনিং, তারপরে এটা নাই, তারপরে হচ্ছে সলিড ওয়েস্ট কোথায় রাখবে, সেরকম জায়গা নাই ঠিক করা, এইসব জিনিসগুলোকে মানে মানে সিটিটাকে একদম আউল পরিবর্তন না করে কিভাবে ওয়ার্কেবল করা যায়, দ্যাট ওয়াজ দি থিং আর কি, এটা শেখানো হচ্ছিল। তো সেই প্রজেক্টে তখন আমাদের তিনজনকে ঢুকা দেওয়া হলো তিনটা গ্রুপে, যেহেতু আমরা ইয়াং আমরা একটু আবার স্কেচ স্কেচ করতে পারি, এগুলো মিলাই টিলে আমাদেরকে সাথে দেওয়া হলো, যাতে আমরা ওনারা সিনিয়র ওনারা এগুলো করতে চায় না। জি জি। তো তারপরে আমরা গেলাম, অ্যাকচুয়াল কাজগুলো খুব নিষ্ঠার সাথে আমরা করলাম আর কি। মজার ব্যাপার হচ্ছে ওখানে যে যে এক্সপিরিয়েন্সটা হলো, ওই এক্সপিরিয়েন্সটা দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক, একদম গ্রাউন্ডে প্রথম আমরা কিন্তু বাড়িতে বাড়িতে যে জিজ্ঞেস করছি, কথা বলছি, একদম শিখছি। তারপরে ওটা নিয়ে এসে আমরা রিপোর্ট তৈরি করলাম, রিপোর্ট আমার ঘরে এখনো হার্ড কপি আছে, কিন্তু ওরা বানানো হার্ড কপি বলে আমার আমার স্কেচ গুলো আমার গ্রুপে যায় নাই, আমার গ্রুপে একটা দুইটা গেছে, বাকিগুলো ওদের গ্রুপে ঢুকানো হয়েছে আর কি, আরবান ডিজাইন প্রজেক্ট পড়ে গেল, ওইটা শিখে আসার পরপরই তখন আমাদেরকে সেম বাড্ডা দেওয়া হলো এবং আমাদেরকে কাজটা দেওয়া হলো। ওখানে তো আমরা মাত্র তিনজন ছিলাম, এখন পুরো ক্লাস, এই পুরো ক্লাসকে তখন আমরা দুই ভাগ করে দেওয়া হলো, দুই ভাগের মধ্যে দুইজনই আর্কিটেক্ট, একজন এখন হচ্ছে চিটাগং সিটি কর্পোরেশনের আর্কিটেক্ট প্ল্যানার আর আমি হচ্ছি এখানকার। তো আমরা দুইজন দুই ভাগ হয়ে আমরা গেলাম এবং ম্যাক্সিমাম লোক আমার গ্রুপে আসতে চাইলো, বাট দুই ভাগ করে দেওয়া হলো। তারপর আমরা একদম মাঠে যেয়ে সার্ভে গুলো করলাম আর কি ওদেরকে নিয়ে, এই গাইড করাটা আমার তখন সোজা হয়ে গেলো যেহেতু আমি একটু আগে শিখে এসেছি। তো তুমি যেটা জিজ্ঞেস করছিলে ওটা অনেকখানি আমাদের এই দুইটা কাজে হেল্প হচ্ছে, একটা হচ্ছে ম্যাডাম ইয়ে স্যারকে দিয়ে আর তার ডক্টর ইয়েকে দিয়ে মানে ওটা আমার কাছে ইয়েটা হচ্ছে স্যার যে ওইটাতে মানে এটা হচ্ছে ব্যাপারটা যে ঘুরে ফিরে ওটা একটা দুই পাতার জিনিস দেখায়, কিন্তু সেটার পিছনে কি পরিমাণ চিন্তা ভাবনা প্রতিটা লাইন ধরে ধরে, ওটা আমি জানি আমার মধ্যে এমনি ক্যাপাবিলিটিটা ছিল বিকজ আমি ওইভাবেই একটা জিনিস সাজাই আর কি। আচ্ছা একটা জিনিস যদি আমি একবারে করতে পারি কেন করব না, দুইবার লেখার কি দরকার, মানে এই রিডান্ডেন্সি যত এলিমিনেট করা যায় এটা আমি সবসময় অ্যাপ্রোচ করছি, বাট
এখন আমি যখন সার্ভে কোয়েশ্চেনার যখনই মানে এর মধ্যে অনেকবারই করা হয়েছে এবং আমি জানি যে ওইটার রুটটা ওখানে, কিন্তু মানে আমি আই গেস যেটা কানেক্ট করার চেষ্টা করছি সেটা হচ্ছে যেটা বললেন যে মাঝে মাঝে আমরা ঠিক জানি না আমরা কেন কোনটা কোনটা করতেছি বা কেন এই কাজটা করলাম আর ওই কাজটা করলাম না, কিন্তু আবার এখন আবার লাইফের প্রতিটা সে 5 বছর পর পর একটা রিয়েলাইজেশন হয় যে ও আচ্ছা লাস্ট 5 বছর আমি এই কারণে এটা করছি। আমি আমার আরবান প্ল্যানিং পড়াশোনা করার সময় আমার কোনো এরিয়া অফ ফোকাস ছিল না, একটা ভরসা ছিল যে আর কিছু না হলে ডিজাইনের দিকে যাওয়া যাবে, কারণ মানে ব্যাকগ্রাউন্ডে অন্তত চেষ্টা করা যাবে। কিন্তু যখন ইভেনচুয়ালি পাস করলাম, যখন আমি আমার যে কমপ্লিটেড কোর্সগুলো দেখলাম, তখন আমি দেখলাম যে ওগুলো অনেক কিছুই কমিউনিটি ওরিয়েন্টেড আর কি, মানে কমিউনিটির সাথে কিভাবে এনগেজ করা যায়। রীতিমতো একটা ক্লাস করলাম কল্ড কমিউনিটি এনগেজমেন্ট এরকম আর কি। তো তার সাথে আবার এই যে আরেকটা জিনিস হচ্ছে যে সার্ভে কোয়েশ্চেনের করে আমি মাঝে ভাবতাম যে আচ্ছা এখান থেকে আমি কিছু ভালো ডেটা তো পাবো, কিন্তু অনেকটা ব্যাপারটা এরকম যে আপনি এখান থেকে এখানে যাচ্ছেন বিকজ পয়েন্ট এ টু পয়েন্ট বি যেতে হবে, আমার ডেটা হয়তো কোয়ালিটেটিভলি সরি কোয়ান্টিটেটিভলি বলতে পারে যে আউট অফ 100 পিপল 30 জন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যায়, ভালো কথা, এটা একটা ইন্ডিকেটার, কিন্তু আমার কাছে প্রশ্ন ছিল কেন যায়, মানে ওইটার কারণটা কি। হ্যাঁ তো হ্যাঁ, অ্যাজ এন অবজারভার আমি হয়তো বা কিছু র্যাশনালাইজেশন করতে পারি, কিন্তু আমার কাছে কোয়ালিটেটিভ ডেটা জিনিসটা খুব ফ্যাসিনেটিং লাগতো, যেটা হচ্ছে যে ইন্টারভিউ ফরম্যাট ফর এক্সাম্পল, ওখান থেকে আপনি কি কি ইনফরমেশন গ্যাদার করতে পারেন। সো আমার কাছে এখন যেটা মজা লাগে যে ইটস ইন্টারেস্টিং যে আমি ওই কোয়েশ্চেনার ডেভেলপ করলাম, ওখান থেকে আমি অবশ্যই বুঝলাম যে সময় দিলে একটা ভালো কোয়েশ্চেনার ডেভেলপ করা যায়, কিন্তু পরে আমি আরবান প্ল্যানিং পড়ে আবার এটা দেখলাম যাচ্ছে কিন্তু এটাকে বিয়ন্ড ইউনো কোয়ান্টিটেটিভ ফরম্যাট থেকে একটু কোয়ালিটেটিভ ফরম্যাটে কিভাবে নেওয়া যায়। তো ওইটার জন্য বেশ কয়েকটা কোর্সও করলাম কোয়ালিটেটিভ ডেটার উপরে। এখন আমি আবার এই যে বাস্তবে এসে ওই দুইটা মিলায় একটা সার্ভে বানাইলাম এবং ইটস নট পারফেক্ট, মানে আমি ওই ক্লেমটা করব না, কিন্তু মানে ওই ওই দিকে আগানো ওই জিনিসটা আমার কাছে মজা লাগতেছে এবং আমার লাইফের ওই যে অনেকগুলো ডিসিশন আসলে কাইন্ড অফ এই দিকে আমাকে নিয়ে আসতেছে এবং এটা কিছুটা কানেক্টেড টু যাদের সাথে আমার এক্সপোজার হয়েছে, মানে যাদের সাথে ইন্ট্রোডাকশন হয়েছে এডুকেশন থেকে, আস্তে আস্তে নিজেকে এটাও কনভিন্স করা শুরু করতেছে যে কিছুটা ব্যাপারটা আমার মধ্যেও ছিল আর কি, এর জন্য আমি এখানে হাজির আর কি। এখন মানে এখন এটা একটা লং জার্নি, মানে আসলে তো মাত্র শুরু হইলো, কিন্তু আই ফাইন্ড দ্যাট ফ্যাসিনেটিং। বা মাঝে মাঝে আমি আমার ফ্রেন্ডদের সাথে কথা বলে আপনার কথা মেনশন করলে আমি মাঝে বলি যে স্যার এই কথাটা বুঝলে এখন বুঝছি, মানে তখনও বুঝছি, এমন না যে বুঝি নাই, মানে বুঝতেছি স্যার কোন অ্যাঙ্গেল থেকে আসতেছে, বাট এখন আবার বুঝতেছি আর কি যে কেন এটা বলা। তোমার ওটা ডেফিনিশনটা চেঞ্জ হচ্ছে বা ফোকাসটা চেঞ্জ হচ্ছে বা কনটেক্সট চেঞ্জ হচ্ছে রাদার, অথবা স্যার আরেকটা জিনিস হতে পারে যে হয় কি যে হ্যাঁ মানে কনটেক্সট চেঞ্জ হচ্ছে যে কারণ বলেন যে আমরা যে ডিকনস্ট্রাকশনের মাধ্যমে পড়তাম না যে একটা জিনিসকে আউট অফ প্লেস লোকেশনে বসানো হয় কি, নর্ম থেকে নিজেকে মানে একটা সামথিং দ্যাটস পুট মানে আউট অফ কনটেক্সট এবং তখন ওই কনটেক্সটের অ্যানালাইসিস হয়ে দাঁড়ায়। তো আমি এটা বলার কারণটা হচ্ছে যে আমি বাংলাদেশে যেভাবে বড় হয়েছি, যেভাবে আমার কিছু ওইভাবে যে প্রিভিলেজ ছিল লাইফে, সেটা তো তখন আর বুঝিনি। নিউ ইয়র্কে এসে আবার আমি বুঝছি যে ও আরে মাসের ভাড়া তো দিতে হইতো না আর কি, জ্বর আসলে আব্বুকে যা বলতাম যে আব্বু জ্বর আসছে, মানে ডাক্তার মেডিকেল ইয়েটা নিয়ে কনসার্ন হইতে হইতো না। তো এরকম ভাবে আমার মনে হয় যে আমার মধ্যেও একটা কাইন্ড অফ হচ্ছে একটা ডিকনস্ট্রাকশন হচ্ছিল নিজের মধ্যে বা একটা রিঅ্যানালাইসিস হচ্ছিল যে আচ্ছা হু অ্যাম আই, এবং ওইটার মধ্যে কিছু কিছু কোর জিনিস যেটা বাংলাদেশ থেকে নিয়ে আসছি থাকে, আবার কিছু কিছু জিনিস ইভলভ করে। হয়তো বা আমাকে যেভাবে আপনি দেখছিলেন যে দীপনটা সে হয়তো বা কিছুটা ইভলভ হয়েছে আর কি, আবার হয়তো বা কিছু কিছু দীপন ওই যে আপনি যেটা বললেন যে তুমি আবার বদলাও নাই, মানে মেবি দ্যাট ইজ অলসো ট্রু, বাট ইটস ইন্টারেস্টিং, মানে এই জার্নিটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে। ঘুরে ফিরে আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করতে স্যার, এবং আপনি যদি মনে করেন এটা অ্যান্সার করবেন না প্লিজ ফিল ফ্রি টু সে আই ডোন্ট ওয়ান্ট টু অ্যান্সার দিস, বাট আপনার ক্যারিয়ার অ্যাট লিস্ট ফ্রম 93
আরবান প্ল্যানিং এর ছিল, এবং ইট কেম উইথ আ ভিশন উইথ অ্যান আইডিওলজি যে আমি এভাবে আমি দেশটাকে চেঞ্জ করতে চাই। অ্যান্ড রিয়ালিটি হচ্ছে যে আমারও তো ঘুরে ফিরে ওই গল্পটাই ঘটলো, যে বুঝলাম যাচ্ছে আমার কাহিনী অন্যরকম, আর্কিটেকচারে হবে না বলাটা ঠিক না, কিন্তু মানে আরেকটু মানে একটা জার্নি বাকি আছে। ইউ প্রেফারড আর কি, আমি বলবো এটা অনেকের কি তুমি ভালো আর্কিটেকচার পারো, কিন্তু তুমি প্রেফার করলা যে আমি প্ল্যানিং এ আমি বেটার ফিল করছি, আমারও তাই। কাইন্ড অফ মানে স্যার একটা একটা কনসেপ্ট আছে যেটা বলে যে ট্রাই টু ফাইন্ড আ জব অর আ প্রফেশন রাদার অর আ ভোকেশন, জব বলাটা ঠিক না, যেখানে মানে তিনটা জিনিস তিনটা ক্রাইটেরিয়া মিট করতে হবে, ওই তিনটা ক্রাইটেরিয়া মিট করলেই সেটা তোমার জন্য একটা আইডিয়াল ভোকেশন বা একটা প্রফেশন হতে পারে। সেটা হচ্ছে এমন কিছু যেটাতে ইউর গুড অ্যাট, মানে ন্যাচারালি তোমার মধ্যে ওইটা করার সম্ভাবনা আছে, ওইটা সে আর্কিটেকচার হোক বা জাস্ট ক্রিয়েটিভ হওয়ার টেন্ডেন্সিটা, ইউর গুড অ্যাট বিং ক্রিয়েটিভ, ওইটা একটা জিনিস। দ্বিতীয়ত হচ্ছে ওই যে প্রফেশন বা যে জিনিসটা চাচ্ছ ওইটা থেকে তুমি টাকা আর্ন করতে পারো নাকি, মানে ক্যান ইউ সাস্টেইন ইউর সেলফ ফ্রম দ্যাট ভোকেশন, সেটা একটা ব্যাপার। থার্ড হচ্ছে যে ওই ভোকেশনটাতে তুমি যদি পারসিউ করো, তুমি ডাজ দ্যাট হ্যাভ আ পজিটিভ ইম্প্যাক্ট টু সোসাইটি, এবং এই তিনটা জিনিস যদি ওরকম একটা প্রফেশন, এবং ইট ক্যান বি এনিথিং, এটা মানে হঠাৎ ডাক্তার হইতে হবে এরকম না কিন্তু ব্যাপারটা, মানে এটা একটা ইউটিউবে চ্যানেল করতেছি কিন্তু এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে, আমার পেট মানে অ্যাটলিস্ট ভরা থাকতেছে, বা ইট ক্যান বি এনিথিং, বাট এই তিনটা ক্রাইটেরিয়া মিট করলে হয়। এবং আমার কাছে মনে হচ্ছে যে আই থিঙ্ক দ্যাটস ওয়াই আরবান প্ল্যানিং আমি ইভেন্চুয়ালি শিফট করলাম, যে আমার মনে হচ্ছে যে একটা অপরচুনিটি আছে টু মিট দোজ থ্রি রিকোয়ারমেন্টস। ইটস স্টিল আ লং জার্নি, কারণ মাঝে মাঝে এখনো মনে হয় যে আচ্ছা আমি যে জিনিসটা করতে চাচ্ছি ওটা আমি করতে পারতেছি না, কিন্তু ওই যে আমি বললাম যে এই যে সার্ভেটা করতেছি, এই সার্ভেটার যে একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে সেটা আমি জানি, আই এম কনভিনসড, এবং এটা একটা মাইন্ড ফ্রেম একটা থট প্রসেসকে চেঞ্জ করতেছে, যেখানে মানে গভর্নমেন্ট অফিস খুব ক্লোজ থাকতে প্রেফার করে, আমি বলছি উই শুড বি ওপেন টু আওয়ার কমিউনিটি, হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে হ্যাঁ আই ক্যান বি ওপেন টু মাই কমিউনিটি, বাট এতগুলো ভয়েস এতগুলো অপিনিয়ন এগুলো আমি অ্যাকোমোডেট করবো কেন, কারণ মাঝে তো কন্ট্রাস্টিং অপিনিয়নও হয়, তা আমি তো সবাইকে খুশি করতে পারবো না, আর ঘুরে ফিরে অনেকে নিজেদের সেলফ ইন্টারেস্টের জন্যই আগায়, হাউ ডু আই ওভারকাম দ্যাট। তখন আমি ওই যে সার্ভেটাকে ওইভাবেই সাজাচ্ছি যে আই উইল টেক দ্য ইনফরমেশন কোয়ালিটেটিভ ডেটাটাকে নিব, বাট তারপর আমি ওটাকে ব্রেকডাউন করে আবার মানে ইজিলি ইন্টারপ্রেটেবল যে আছে দিস ইজ হোয়াট দ্য কমিউনিটি ওয়ান্টস ওই জায়গায় নিতে পারবো, তা আমার তখন যে কমিউনিটির সাথে একটা রিলেশনশিপ আমার কাছে মনে হচ্ছে আমি বিল্ড করতে পারছি, বা আমাদের যে লোকাল ট্রি বোর্ড যেটা হচ্ছে লিটারালি তারা গাছ লাগায়, হ্যাঁ, বা ওরা পলিসি তৈরি করে গাছ লাগানোর জন্য, এটা মাত্র রিসেন্টলি শুরু হয়েছে, এবং ওইটাকে আমি আমার সিটি থেকে আমি রিপ্রেজেন্ট করি, মানে আমাদের যে বোর্ড মেম্বার আমি হচ্ছে স্টাফ যে যে রিপ্রেজেন্ট করে, সেটা আমি আমার প্রিভিয়াস সুপারভাইজারকে বলছিলাম যে এইটা একমাত্র ওল একমাত্র নয় ইট ইজ ওয়ান অফ দোজ বোর্ডস যেখানে লিটারালি মানে কমিউনিটি ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট করার সুযোগ আছে। বোর্ড অফ জোনিং অ্যাপিলস না অনেক লিগাল ব্যাপার স্যাপার আছে, সবার মা মারা গেছে এই হয়েছে ওই হয়েছে এইসব মানে ইনকর্পোরেট করা যাবে না, প্ল্যানিং কমিশনেও এটা একটা চ্যালেঞ্জ, হিস্টোরিক ল্যান্ডমার্ক কমিশনেও এরকম একটা চ্যালেঞ্জ। এইখানে না মানে ফর দ্য ফার্স্ট টাইম একটা অপরচুনিটি আছে যে যে বোর্ড মেম্বার আছে তারাই আসলে একটা পজিটিভ ইয়ে চেঞ্জ করতে পারবে, এবং আমি আমার সুপারভাইজারকে কনভিন্স কাইন্ড অফ করতে পারছি যে হ্যাঁ আচ্ছা লেটস গিভ ইট আ শট, বাট ইটস ভেরি ডিফিকাল্ট অলসো বিকজ ওই যে সবাই তো সবার আইডিয়া নিয়ে আসতো ওটাকে ম্যানেজ করতো, তো দেখা যাচ্ছে আমি বললাম যে চলো এটা করি আর আমি ওদের প্রায় যা বলে এটা হবে না ওইটা হবে না, মানে আমার রোলটাই হয়ে গেছে যে এটা করা যাবে না, কিন্তু দের ইজ এ মানে মানে গুড রিজন বিহাইন্ড বিকজ আই ওয়ান্ট দেম টু থ্রাইভ। এনিওয়ে এত কিছু বলার কারণটা হচ্ছে স্যার মানে কমিউনিটি ওরিয়েন্টেড কামস ফ্রম আ কাইন্ড অফ যদি বলতে পারি একটা নোবল কজ মেবি, হ্যাঁ, মানে মোর দেন ইয়োর সেলফ ভোকেশনটা অ্যাপ্রোচ করে, এবং আপনার সাথে কথা বলেও স্যার ওই জিনিসটাই আগেও জানতাম আর এখনো ওইটা আবার রিইনফোর্সড হয় যে কামস ফ্রম দ্যাট কোর মানে একটা ব্যাপার থাকে। সো আপনার ক্যারিয়ারটা অলমোস্ট ফ্রম 93 টু অন এখন পর্যন্ত এটা একটা লম্বা ক্যারিয়ার আর কি, আপনার কাছে কি মনে হয় যে আপনি যে গোলগুলো সেট করছিলেন যে দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু ফর মাই কমিউনিটি অর মাই কান্ট্রি,
আপনার কাছে কি মনে হয় যে আপনি ওগুলা টার্গেট অ্যাচিভ করতে পারছেন বা হোপস এন্ড অ্যাসপিরেশনস গুলোকে অ্যাচিভ করতে পারছেন? অ্যাকচুয়ালি যদি তুমি আমার টার্গেট বলো, টার্গেটটা যদি ওইভাবে আরো ক্রুডলি ধরি, তাহলে টার্গেটটা ছিল তো হচ্ছে আমি এনজিওটা দিয়ে দেশটাকে আগাবো। ডেফিনেটলি আমি ওখান থেকে সরে আসতে বাধ্য হয়েছে, যেভাবে হোক। আমার সাথে প্রচুর শত 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 ছেলে পেলে ছিল কিন্তু, জি এবং আমার ইয়েটা কি বলে ওটাকে, ওই যেটা আমাদের সংবিধান যেটা বানানো হয় আমাদের জন্য, ওইটা এত সুন্দর করে লেখা ছিল সেখানে, আমি প্রধান থাকবো এটা কোনো গ্রাউন্ডই ছিল না। যদিও আমি মানাইছি সারা জীবন আমি থাকবো, এরকম কোনো গ্রাউন্ড ছিল না। জি কাজের মাধ্যমে, ভোটের মাধ্যমে আসবে, এবং একদম গণ্ডগ্রামের একটা লোক এসে আমার এই চেয়ার নিয়ে যেতে পারে, আমি একদম জিরোতে চলে যেতে পারি। বেসলাইন হচ্ছে আমি একজন উদ্যোগী থাকবো, উদ্যোগ নাম তো আমাদের মেম্বারদের নাম ছিল উদ্যোগী, উদ্যোগী ইনিশিয়েটার আর ইনিশিয়েটা যেটা, হ্যাঁ ইনিশিয়েটিভ ইনিশিয়েটার, তো ওইটা বেসলাইন। অত আমি নামতে নামতে বেসলাইনে চলে যেতে পারি, কিচ্ছু আসে যায় না। কিন্তু জিনিসটা হোক আমার বানায় রেখে আমার মতো করে সবাইকে টেনে আনবো, এটা ছিল। বাট ইট ডিডন্ট হ্যাপেন বিকজ বাকিদের তো ভাত খাওয়ার প্রবলেম হয়ে যায়, অনেকেরই প্রবলেম ছিল, দে হ্যাড টু লিভ। কেউ কেউ ছেড়ে সরকারি চাকরিতে চলে গেছে, কেউ এখানে চলে গেছে, ওখানে চলে গেছে, বাট ইট ইট ডিডন্ট ওয়ার্ক লাইক দ্যাট। জি এটা হচ্ছে রিয়েলিটি। এবং জি এনজিওটাকে আমি যে স্পিরিটে চাইছিলাম সেই স্পিরিটে আমরা এটাকে ক্যারি করতে পারিনি। স্টিল আমার কিছু কিছু চিন্তা ভাবনা আছে যেগুলো হয়তো এনজিওর প্ল্যাটফর্মের উপরে দাঁড় করে আমি হয়তো চালাতে চাই, কিন্তু হয়তো পারবো হয়তো পারবো না। বাট এটা হচ্ছে তোমার, যদি ক্রুডলি বলি যে আমি কি চেয়ে এখানে আসছিলাম সেটা হলো কিনা, না এটা হয়নি, এটা হয়নি, এবং হওয়ার সম্ভাবনা প্রতিদিনই আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে, অলমোস্ট নাই বলা যায়। আচ্ছা এইটার যদি তুমি খালি মোটা দাগটা ঠিক রাখো তাহলে ঠিক হবে, যে উই আই ওয়ান্টেড টু সার্ভ দ্য কান্ট্রি ইন এ বিগার ওয়ে। ওই আইটেমটা বাদ দিয়ে যদি তুমি শুধু ফ্রেমটা রাখো আর কি, আর্কিটেকচার থেকে আমি একটা বিগার ওয়েতে সার্ভ করার জন্য একটা একটা ফ্রেমে চলতে চাচ্ছিলাম, তা আমি একটা বিগার ফ্রেমে আসছি। সো এটা যদি বলো যে অ্যাচিভমেন্ট, তাহলে এটা অ্যাচিভমেন্ট হচ্ছে, এটা হচ্ছে চলার ফ্রেমটা চেঞ্জ করতে পারছি। মানে আমি একটা সাইকেলের রাস্তা দিয়ে চলছিলাম, আমি এখন হাইওয়েতে আছি, এটাকে যদি তুমি চেঞ্জ বলো, তো চেঞ্জ আছে। এই হাইওয়েতে চলছি কিন্তু আমি যে একদম সুন্দর ট্রাফিক সিস্টেম আছে, আমি যে ঠিক মতন যেতে পারছি, সামনে যে গাড়িতে ব্রেক করতে হচ্ছে না, আরেকটার সাথে টোকা লেগে যাচ্ছে না, এই কথাগুলো বলা মুশকিল, যাচ্ছে ভীষণ ভাবে যাচ্ছে, এবং ক্ষেত্র বিশেষে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হচ্ছে যে ওকে যেতে দিও, এটা হচ্ছে, এবং তুমি জানো অনেক কিছুই আমার এগুলো হচ্ছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা পেস মেকিং হচ্ছে, অ্যাট লিস্ট এইটুকু কনফার্ম যে আমি অন্তত খুব স্ট্রংলি বিশ্বাস করতে চাই, বা বিশ্বাস করতে তো সবাই চায়, আমিও চাই আর কি, কিন্তু আমি অনুমানও করি, বা তোমরা অনেকেই হয়তো স্পেল আউটও করছো, অনেক প্ল্যানাররাও আমার ছাত্ররা বলে যে আপনি আপনার অনেস্টি নিয়ে কোনো কোয়েশ্চেন কেউ করে নি। এই বাজারে এটা কিন্তু একটা বিরাট বিষয়। সো ওই জায়গাটাতে কেউ আমাকে আটকাচ্ছে না, ওই জায়গাটাতে মানে তার জন্য একটা শ্রদ্ধা আমাকে, তার একটা পয়েন্ট ওখানে দিয়ে যেতে হবে, আমাকে পছন্দ হোক আর না হোক, আর অ্যাক্টিভিটি একটা গেল। দ্বিতীয় হচ্ছে রিগার্ডিং ইউর প্ল্যানিং অ্যাবিলিটি অ্যান্ড সিনসিয়ারিটি, আমাদের কোনো কোয়েশ্চেন নাই। আপনি নিজের জন্য কখনো একটা দাগও দেন না, যেটা হওয়া উচিত মনে করেন সেই দাগটা দেন। সো এইখানে যদি আমি দেখি, তাহলে এখানে আমার একটা পয়েন্ট অ্যাচিভমেন্ট যদি বলো, যাই বলো, একটা হয়েছে। এখন যারা আপকামিং আছে পেছনে, তারা যদি একটা মানুষকে দেখতে চায় যে খুবই দারুণ ভাবে সে একদম বাড়ি গাড়ি করে ফাটায় ফেলে নাই, কিন্তু তার প্রফেশনাল অনেস্টিটা সে বজায় রাখছে শেষ দিন পর্যন্ত, যদি আরো দিন সামনে আসে তোমাদের দোয়া যদি আমি সেটা পেরে যাই, তাহলে এইটা তার জন্য একটা ইন্সপিরেশনাল জায়গা হতে পারে, এবং তার ক্যাপাসিটি আমার চেয়ে বেটার হতে পারে, যে তার এই জায়গাটাতে ওই যে তোমার চলার অ্যাবিলিটিটা আমার চেয়ে ভালো হতে পারে, যাতে তার ফিনান্সিয়াল ডিসএবিলিটিটা আমার মতো না হয়, আর একটু বেটার হবে। আর্ট অফ লিভিং টা সে আমার চেয়ে বেটার জানে, আর্ট অফ নেগোসিয়েশন টা আমার চেয়ে বেশি জানে, উইদাউট বিইং নেগেটিভ, অথবা কিন্তু তার বেসিকটা যে সে একজন প্রফেশনাল একটা মানুষের জন্য আমরা ধরে নিতে চাই, প্রফেশনাল লোকটা প্রফেশনালি অনেস্ট, এটা তার প্রিরিকুইজিট হিসেবে বিশ্বাস করতে চাই। ওই জায়গাটাতে লোকের সংখ্যা কমে যাওয়াতে আমি মনে করছি ওই জায়গাটাতে আমি কিংবা আলামিন ভাই, আলামিন ভাই আমার আইকন তুমি চেনো,
এই মানুষগুলো খেয়ে না খেয়ে তাদের এই জায়গাগুলোকে তারা কিন্তু পরিষ্কার রাখছে, ঝাড়ু দিয়ে রাখছে। তো এই জায়গাটাকে যদি তুমি অ্যাচিভমেন্ট বলো, তাহলে এই বাজারে এটা একটা অ্যাচিভমেন্ট যে প্ল্যানিং একটা প্রফেশন, তার জন্য অনেস্টলি কিছু কাজ করে যাওয়া, সেটা করার আল্লাহ আমাকে একটা সুযোগ দিছে। সো এটা একটা অ্যাচিভমেন্ট এক ধরনের। এবার তুমি আসো স্ট্রাকচার প্ল্যান এবং আরবান এরিয়া প্ল্যানে আমার কন্ট্রিবিউশন ছিল না, আলামিন ভাইয়ের ছিল, হি ওয়াজ দ্য ডেপুটি টিম লিডার। আমার শুরু হলো ডিটেইলড এরিয়া প্ল্যান দিয়ে। জি, আমার পাশ করার পরে ডিটেইলড এরিয়া প্ল্যানে ঢোকার জন্য তার ব্যাকগ্রাউন্ড এক্সপিরিয়েন্স ছিল নীল, প্ল্যানিং এক্সপিরিয়েন্স। আলামিন ভাইরা কথা বলে কনভিনসড ফিল করছে বলেই তো আমাকে সে সিনিয়র আরবান প্ল্যানারের চেয়ারে একবার টান দিয়ে বসায় দিচ্ছে, যেখানে পৌঁছতে অন্তত পক্ষে 15 থেকে 20 বছর লাগে। আ পারসন উইথ জিরো এক্সপিরিয়েন্স ইন প্ল্যানিং, তাকে সে এখানে বসায় দিচ্ছে। এটা আল্লাহর ইচ্ছা এবং ওনারা করছেন, ওনাদেরকে আমি কৃতজ্ঞতা স্বীকার করি। এইটা আমার একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। এইটা অ্যাচিভমেন্টের কারণে যখন আমরা যাই একেবারে একেবারে র একটা মানুষ এই কাজটা করতে, যে আমরা যে যখন একটা ডিটেইলড এরিয়া প্ল্যানের ফরম্যাটটা তৈরি করলাম, ইট ওয়াজ নট দেয়ার, দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ ডিটেইলড এরিয়া প্ল্যান হলো, এবং এটা পুরো ফরম্যাট টরম্যাট সব তো আমাদের বানানো। আরো যদি ইন পার্টিকুলার বলি, তাহলে এটা প্রায় 80% আমার বানানো ফরম্যাটটা, তাহলে এইটা একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। যে এইটা দেখে এখন অন্যরা ওই ফরম্যাটেই কাজগুলো মানে জিনিস বসায় যাচ্ছে, তাহলে এটা একটা অ্যাচিভমেন্ট। জিনিসটা কেমন হবে এটা তো কেউ জানতো না, এটা দেখতে কেমন হবে, এটাতে কি কি চ্যাপ্টার থাকবে, চ্যাপ্টারে কি লেখা থাকবে, সারা পৃথিবী থেকে দেখে এগুলোকে লেখার জন্য একটা চেষ্টা করতে হয়েছে। তো সেই চেষ্টাটা আল্লাহ আমাকে দিয়ে করাইছে, সো ইটস অ্যান অ্যাচিভমেন্ট এক অর্থে। তারপরে হচ্ছে এরপরে টানা আমার মতন একটা ছোট্ট মানুষের পক্ষে ওইখানে তোমার একটা পর্যায়ে যে আমাকে তারা মিলে নিজেরা মিলে এবং সেক্রেটারি নিজে বললো যে উনি ও কোঅর্ডিনেট করবে। চারটা কনসাল্টিং ফার্মের প্রত্যেকটা লোক আমার চেয়ে সিনিয়র ছিল, যারা সিনিয়র তারা আমার চেয়ে মহা সিনিয়র ছিল। তারা আমাকে কোঅর্ডিনেট করার জন্য সিলেক্ট করা মানে আমার যার নাকি জিরো এক্সপিরিয়েন্স, অ্যাজ আই সেড, সেই লোকটা এদেরকে কোঅর্ডিনেট করার কাজটা করবে বিকজ হি নোজ মোস্ট তাদের দৃষ্টিকোণ থেকে। সো এটা আমার জন্য একটা অ্যাচিভমেন্ট। তারপরে হচ্ছে আমি সেইটা ধরে এতগুলো যুদ্ধ করলাম, তুমি জানো ড্যাপ নিয়ে আমি অনেকগুলো যুদ্ধ করছি, সেই যুদ্ধগুলোতে আমি উইন করলাম, তার ম্যাক্সিমাম উইনই আমি বাইরে হয়তো বলি নাই, কেন বললে পরে আমারই ছোট ভাই হয়তো হিউমিলিয়েটেড হবে বা আমার স্যার হয়তো হিউমিলিয়েটেড হবে, আমার তো দরকার নেই, কাজটা হয়ে গেছে হয়ে গেছে, আই এম হ্যাপি অ্যাবাউট ইট। আমি জিনিসটা একটু র‍্যাপ আপ এর দিকে নিচ্ছি। প্রথমত তো অনেকদিন পর কথা হলো, এটা এমনি ভাল লাগে আর কি, আর হয়তোবা মানে লাইফে এখন যেটা হচ্ছে স্যার, মানে আমি একটা এক্সপিরিয়েন্স দিয়ে যাচ্ছি, যেখানে হয়তোবা এভরি নাও এন্ড দেন নিজের মধ্যে প্রশ্নটা আসে, আমি কি ঠিক কাজ করতেছি নাকি করতেছি না। আমার এক কাজিন আছে যার সাথে এগুলো নিয়ে প্রায় কথা হয়, মানে একজনের সাথে শেয়ার করা আর কি। তো আমাকে একটা ইন্টারেস্টিং জিনিস সে বললো যে যে দেখ তুই যদি তুই যে এরকম জিজ্ঞেস করতেছিস নিজেকে যে এম আই মেকিং দ্য রাইট ডিসিশন, নিজের মধ্যে যেই কনফ্লিক্ট বা মানে প্রশ্নটা জাগতেছে, আই থিঙ্ক দ্যাটস আ গুড সাইন, যে মানে হয়তোবা সব ডিসিশন রাইট হবে না, কিন্তু অ্যাটলিস্ট যে নিয়তটা আছে, যদি সোজা সাপটা ভাবে বলি তো ওটা একটা ইয়ে আছে। কারণ তুই যদি কালকে আমরা বলতি যে আমি খালি অফ উঠি, ঘুম থেকে উঠি, রেডি হই, অফিসে যাই, তারপর 5টার দিকে ফেরত চলে আসি, তাহলে বলবো যে একটা ঝামেলা আছে, তুই খালি টাকা মানে টাকাটা আমি লেজিটিমেটলি আর্ন করতেছি কিন্তু মানে ওই এনথুজিয়াজম বা ইয়েটা নাই, প্যাশনটা নাই, তাহলে মনে হবে যে ওকে তাহলে গল্প ইয়ে হয়ে গেছে, আর ওই কন্ট্রিবিউশন হচ্ছে না। সো আমার আমার কাছে এটা বলার কারণটা হচ্ছে যে আমার কাছে এই জিনিসটা এই প্রশ্নটা আসে বিকজ হয়তো বা আপনার সাথে কাজ করছি, আপনারা যে আইডিওলজি বা আইডিয়ালস নিয়ে প্ল্যানিংটাকে অ্যাপ্রোচ করছিলেন ওইটারই একটা কাইন্ড অফ সুতা ধরে আর কি আগানো। বাট আমি এটাও বুঝি যে সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায় যায়, আমিও বদলায় যাই। সো আপনার কাছ থেকে আমি যে আইডিয়ালটা শিখলাম হয়তো বা এখন সেটার কোর থাকতে পারে কিন্তু অ্যাপ্রোচটা আবার হয়তো বা কাইন্ড অফ মডিফাইড হয়ে গেছে, সেটা অ্যাডাপ্টেবিলিটির কারণে বলি বা যে কারণেই বলি, যে
এখন আমরা লিখছি, কিন্তু এখন আজকেরকার টাইমে কিভাবে এগুলো করা যায়। এর জন্য যেমন আমি মাঝে মাঝে নিজেকে বলি যে হ্যাঁ আমি হয়তো এখানে একটা দেশ উদ্ধার করতেছি না বা একেবারে ইউনো রেভলিউশনারি কিছু করতেছি না, কিন্তু এই যে আইডিয়াটা যে কমিউনিটি এনগেজমেন্টটাকে আরো কত রিফাইন করা যায়, আরো কত অ্যাক্টিভ করা যায়, এটা আজকালকার টাইমে পসিবল বিকজ আজকাল মানুষ বেশি ইন্টারাকশন সোশ্যাল মিডিয়াতে করে, সামনাসামনি যতটা করে, তার মানে যে আউটরিচটা অনেক সেন্সে অনেক বেশি। তো এটাকে ইউটিলাইজ করতে শিখি। আমার সুপারভাইজার এক সময় বলতো যে সোশ্যাল মিডিয়াতে লোকজন যাই বলুক না কেন ওটার কোনো দাম নেই, কেন, বিকজ সে এখানে এসে সিটির সাথে এনগেজ করতেছে না। তুমি তোমার পার্সোনাল পেজে যা খুশি লেখো, তুমি তো আসলে সিটির সাথে এনগেজ করতেছো না, কিন্তু ওইটার কিন্তু আবার একটা পাবলিক মানে মোমেন্টাম গ্যাদার করে। একজন যদি বলে যে আমার সাথে এই হয়েছে, আরেকজন বলবে, মানে ওইটা আবার আরেকটা দুনিয়া। কিন্তু আমি এই যে এরকম চেষ্টা করতেছি যাচ্ছে কিভাবে আমি দুইটাকে কানেক্ট করি, এটা একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। তো ওইটা নিয়ে আবার প্রাউড ফিল করি, আবার টুকটাক এরকম অনেক কিছু আছে যেগুলো নিয়ে প্রাউড ফিল করি, আবার মাঝে মাঝে মনে করি যে আসলে আমি যা শিখছি বা যে আইডিয়োলজিগুলো ওটা পুরোপুরি 100% ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, এবং তখন ব্যক্তিগতভাবে মনে হয় যে ইস মানে এম আই ডুইং দ্য রাইট থিং অর এম আই ইয়ে। কিন্তু হয়তো বা সলিউশন ওইটাই যে বা সলিউশন না, কনসোলেশনটা হচ্ছে এইটাই যে নিজের মধ্যে প্রশ্নটা এখনো আছে, এবং আমি জানি যে এখান থেকে হয়তো বা লাইফে আরেকটা চেঞ্জ হবে, হয়তো বা ওই ডিরেকশনে যতদিন যাচ্ছি সেটাই হচ্ছে পজিটিভ লক্ষণ আর কি। হয়তো বা আপনারা যেভাবে প্ল্যানিং থেকে অ্যাপ্রোচ করছেন হয়তো বা ওইভাবে আমি কখনোই পারবো না, বিকজ ওইটার জন্য অন্যরকম মেন্টাল ক্যাপাসিটি লাগে। বাট অন্তত যে আর কিছু নেই, একটা লাস্ট কথা হচ্ছে ওইটি যে বলে না যে মানে দিনের আর্নিংটা লেজিটিমেট ছিল নাকি, এই যে আমি অফিসে গেলাম ওই টাকাটা যে কামাই করলাম ওইটা কি মানে আয় করছি নাকি আসলেই, ওই দিকে অ্যাটলিস্ট বুক ফুলায় বলতে পারি যে হ্যাঁ যখন অফিসে যাচ্ছি প্রতিদিন কাজ করতেছি ওই কাজটার মধ্যে অ্যাটলিস্ট একটা ডেডিকেশন আছে, একটা মোটিভেশন আছে, এবং অনেক সহজ সিম্পল জিনিসও মাঝে মাঝে কমপ্লিকেটেড হতে পারে, ওখানে যে সবচেয়ে রাইট ডিসিশনটা নেওয়ার যে চেষ্টাটা সেটা আছে আর কি আমার মধ্যে। এর জন্য মাঝে মাঝে কিছু কিছু ডেভেলপারের সাথে হয়তো বা একটু সম্পর্ক খারাপ হয় আর কি। তারপরে আমার কাছে মনে হয় যে সম্পর্ক খারাপ হলেও অ্যাটলিস্ট ঠিক কাজটা তো করার চেষ্টা করছি, হয়তো বা ইভেন্চুয়ালি একটা কম্প্রোমাইজ বা একটা মিডল গ্রাউন্ড ফিগার আউট করতে হচ্ছে, তারপরেও অ্যাটলিস্ট ইয়েটা আছে। সো এনিওয়ে এগুলো সব বলার কারণ হচ্ছে যে ওইটি আর কি, যে এখন ওই জার্নির মধ্যে যাচ্ছি। মাঝে মাঝে মনে হয় যে আপনারা যে এক্সপেকটেশন নিয়ে আমাকে যে মেন্টরশিপটা করলেন হয়তো বইটা ফুলফিল করি না, আবার মাঝে মাঝে মনে হয় যে মেবি এইটাই হচ্ছে এখনকার টাইম, মানে এখনকার টাইমে এইভাবেই যতটুক করা যায় আর কি, অ্যাজ লং অ্যাজ দ্য স্পিরিট ইজ দেয়ার টু কাইন্ড অফ। আমি তোমাকে একটু অন্যভাবে একটু বুস্ট আপ করতে চাই, মানে বুস্ট আপ ইন দ্য সেন্স যে আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে প্ল্যানিং অনেক ভাস্ট একটা ক্যানভাস। তুমি যেই টুকু জায়গা তোমাকে ডিটেইল করতে দেওয়া হয়েছে, মানে তোমার জবটা যে জায়গাটুকুকে ডিটেইল করতে দিচ্ছে, উইটার বেস্ট আউটপুটটা তুমি খুঁজবে। টোটাল ক্যানভাসটা তোমাকে ভাবার কোনো প্রয়োজন নেই। এই কোথায় তুমি কাজ করতে বসবা এইটা আল্লাহ ডিসাইড করে, মানে আমরা যারা বিলিভার ওইভাবে বলি, আল্লাহ ডিসাইড করে ও এইটুকু নিয়ে কাজ করবে। কেউ 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 বড় জিনিসটা দেয়, একটু ফেডেড দেয় যে তুই এটার মোটামুটি দাগ গুলা দে, ডিটেইল করা লাগবে না। আর একজন কেউ এইটুকু দিছি কিন্তু এটা খুব গভীরে কাজ কর, দ্যাটস হাউ ইট ইজ। সো এখানে কিন্তু ও ওর চেয়ে ভালো কি ও ওর চেয়ে ভালো বিষয়টা এরকম নাই। As long as you are honest to your job and honest to yourself, that's enough. ওইটাই আমি বলার চেষ্টা করতেছিলাম স্যার। হ্যাঁ বলেছো, দ্যাটস এনাফ, এটা আমি রিঅ্যাসার্ট করলাম। আরেকটা জায়গা হলো প্ল্যানিং প্রসেস। প্ল্যানিং ইজ বেসিক্যালি প্রসেস, ইটস আ প্রসেস, ইউ নো বাই নাও। তো প্ল্যানিং যখন প্রসেস হয়ে যায়, প্রসেস হওয়া মানে তুমি তোমার প্ল্যানিং প্রসেসের যে ফ্লোচার্টটা তোমার নিশ্চয়ই মনে আছে, আবার কখনো কখনো একদম নিচে এসে আবার রিভিউ করতে যে গোল চেঞ্জ করে ফেলি আমরা, নট অনলি মাঝখানে চেঞ্জ করি, একেবারে গোলও চেঞ্জ করে ফেলি যে এই গোলটা আনরিয়েলিস্টিক, গোলটাকে রিভাইজ করি, তারপরে আবার নিচে আসতে থাকে, নিচে আসতে থাকে, আসতে থাকে, এবং ওই অ্যাকর্ডিংলি একটা টিউন হতে থাকে।
টিউন হয়ে আবার আরেকটা রেজাল্ট আসে, সেই রেজাল্টটা দিয়ে আবার চেক করি আমার গোলটা ওকে কিনা, পরেরটা ওকে কিনা, তারপরেরটা ওকে কিনা, এটা কি ঠিক আছে কিনা, যেটা তোমার কোয়েশ্চেনিং বলতেছে। করার পরে তুমি টের পাও না গোল ঠিক আছে কিন্তু এই জায়গাটা গ্যাঞ্জাম আছে, এই জায়গাটা এরকম না করলে এটা এই রেজাল্ট দিবেই, তাহলে এই জায়গাটা ঠিক করতে হলে তাহলে এটা করতে হবে। এই যে চেঞ্জিং, দিস ইজ দ্য প্রসেস, এবং প্ল্যানিং ইজ এ নেভার এন্ডিং প্রসেস। এইটা নেভার এন্ডিং প্রসেস তুমি জানো, কিন্তু জানাটা আমরা সবাই জানি গল্পের মতো জানি। আরেকটা হচ্ছে যে জানা এরকম যে আমি এখন যে প্রক্রিয়াটা বললাম এটা একটা নেভার এন্ডিং, আরেকটা নেভার এন্ডিং আমি দেখাচ্ছি, যেটা তোমাকে হয়তো এখানে ঢাকায় কোনোদিন বলে থেকে থাকতে পারি। কস্ট বেনিফিট অ্যানালিসিস এর জন্য আমাদের স্যার আমাদেরকে হিথ্রো এয়ারপোর্টের উদাহরণ দিয়েছিলেন। আমরা যখন প্ল্যানিং করি তখন কস্ট বেনিফিট অ্যানালিসিস ক্লাসে পড়াতেন স্যার, ওই স্যার আমাদেরকে এইটা, কাইয়ুম স্যার, ডক্টর কাইয়ুম, উনি আমার সবচেয়ে প্রিয় শিক্ষকদের মধ্যে একজন। উনি উনি এই হিথ্রো এয়ারপোর্টের এক্সাম্পল দিচ্ছেন। হিথ্রো এয়ারপোর্টের মধ্যে যখন নাকি হোয়াইট বডি এয়ারক্রাফট গুলো বেড়ে গেল শুরুর দিকে অনেকদিন আগে আর কি, তখন ওটাতে লন্ডন তো পৃথিবীর ক্যাপিটাল, তো প্রচুর প্লেন আসে, তো ওই প্লেন গুলোর তোমার ট্যাক্সিং ডিস্টেন্সটা অনেক বেশি ছিল, ভারী ছিল ওগুলো যন্ত্রপাতি মেকানিক, এখন তো অনেক লাইট ওয়েট হয়ে গেছে, তো ওগুলো উঠতে অনেক বেশি জায়গা নিয়ে ওকে ট্যাক্সিং করতে হতো, তো যার জন্য রানওয়ে লেন্থ অনেক বেশি লাগতো। এইগুলির কারণে ওর হিথ্রো এয়ারপোর্টটা রিডান্ডেন্ট হয়ে গেল খুব তাড়াতাড়ি, মানে এটাকে আরো না বাড়ালে পরে ধরো উইদিন 3-5 years এটা বাদ হয়ে যাবে। তাড়াতাড়ি করে ওরা প্ল্যান করলো যে বাড়াতে হবে, তখন কস্ট বেনিফিট অ্যানালিসিস করা হলো, যে প্রোগ্রামটা বা প্ল্যানটা করা হলো সেই প্ল্যানের কস্ট বেনিফিট অ্যানালিসিস করা হচ্ছিল খুব ডেপথে, যেহেতু খরচ খুব বেশি এই জন্য ইন ডেপথ যাচ্ছিল। সোশ্যাল বেনিফিট গুলোকে ওরা ট্রান্সলেট করছিল ইনটু মনিটারি টার্মস, এগুলো করে ওরা করছিল খুবই ইন ডেপথ, যতটুকু নলেজ তোমার তখন গ্যাদার হয়েছিল ওই ওই রকম জায়গায়, তা বুঝতে পারতেছো ওদের বসরা সবাই করছিল। সো দে কেম আপ উইথ থ্রি অপশনস, অপশন ওয়ান, অপশন টু, অপশন থ্রি, এবং তারা বলছিল যে অপশন ওয়ান ইজ আওয়ার অপশন, যদি আমাদেরকে বলেন তাহলে এটাকে বেস্ট করতেছি, আর এই দুইটাও আছে পলিটিক্যাল ডিসিশন, সেজন্য পলিটিশিয়ানদের সামনে প্লেস করা হয়েছে যে এটার মধ্যে আপনি যে কোনোটা নিতে পারেন, এটাতে এই সুবিধা হবে এই অসুবিধা, এটা হলে এই সুবিধা এই অসুবিধা ইত্যাদি ইত্যাদি। এইটা ডিসিশন মেকিং এ ওরা অনেক ডিবেট করে, ওদের ওদের পার্লামেন্টে ডিবেট হয় কোনটা নিবে এটা নিয়ে অনেক যুদ্ধ ঝামেলা হয়। মজার ব্যাপার হচ্ছে এইটা ডিসাইড করতে করতে অনেকগুলো বছর চলে যায়, 2-3 বছর চলে যায়, ওরা কনক্লুড করতে পারে না। 2-3 বছর পরে যখন কনক্লুড করে পলিটিক্যালি, তখন ওরা অপশন থ্রিটা নাই, মানে যেটা ওদের বিবেচনায় সবচেয়ে খারাপ, এটা ওদের অন্যান্য বিবেচনায় ওকে, অপশন থ্রিটা তারা ঠিক ডিসাইড করলো। দেন দে ওয়ান্টেড যে আচ্ছা এটার এবার তোমরা ডিটেইল ইয়ে করো আর কি, লে আউট করো অ্যান্ড ডিজাইন করো। এটা যখন দিচ্ছে তদ্দিনে এই তোমার কি বলে এরোপ্লেন টেকনোলজি বসে নাই, ওরা তো এই কয় বছর বসে নাই, 5-6 বছর হয়ে গেছে টোটাল আর কি, এদিকে তিন ওদিকে তিন, এর মধ্যে হঠাৎ টেকনোলজিক্যাল একটা তোমার ইয়ে হয়ে গেল, মানে রেভলিউশন হয়ে গেল। রেভলিউশন হয়ে ওরা যে ট্যাক্সিং লেন্থ পাইতো তার হাফ লেন্থে ওরা প্লেন গুলো উঠতে নামতে পারা শুরু করলো। আচ্ছা, তারপরে আর ওই প্রজেক্টটার দরকার হলো। তার মানে কি প্ল্যানিং প্রসেসটার আমি আরেকটা দিক দেখালাম যে তোমার টেকনোলজি একাই একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টর এসে তোমার পুরো জিনিস ধ্বংস করে দিতে পারে তোমার প্ল্যানিং এ যা যা ভাবছিল। এবং ঢাকার উদাহরণ তো তুমি জানোই, আমি তোমাকে দিছি হয়তো মানে কথা প্রসঙ্গে, যে ঢাকার যখন 59 এর মাস্টার প্ল্যানটা হলো 20 বছরের জন্য, এটা কি স্যার ফার্স্ট মাস্টার প্ল্যান ছিল 59 এর মাস্টার প্ল্যান, ঢাকার প্রথম মাস্টার প্ল্যান, বাট ঢাকার প্রথম প্ল্যান যেটা সেটা আবার আরেকটা। ওইটা একটু বলেন তো স্যার কবে, ওটা হচ্ছে প্যাট্রিক গেডেসের। হ্যাঁ, ওটা কোন ইয়ার হবে মানে অনেক বছর, হ্যাঁ ওটা 1917-1917 আচ্ছা ওকে, উনি ঢাকা সহ চারটা এই উনি সার্ভেয়ার ছিলেন না একজন, না না না, হি ওয়াজ বেসিক্যালি এ বটানিস্ট, বটানিস্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট হি ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফার্স্ট প্ল্যানার অফ দ্য ওয়ার্ল্ড বিকজ অফ দিস, মানে চারটা সিটি ইয়ে করেছিলেন ইনক্লুডিং ঢাকা, ঢাকা এবং ইন্ডিয়ার কয়েকটা শহর, চারটা শহরের উপরে উনি রিপোর্ট দিয়েছিলেন। ওটাকে ওনারা তখন প্ল্যানিং বলতেন না, ওনারা বলতেন ঢাকা রিপোর্ট, ওটা ছিল প্রথম। ওইটার ভিত্তিতে আমাদের কিছু হেল্পও হয়েছে, যেমন ধরো আমি যেহেতু কথাটা উঠলো একটা দুটো লাইন আছে বলে দিই, যেমন ধরো তোমার ইয়ে ছিল আমাদের ধোলাই খাল, ইংরেজরা তখন ইংরেজরা রাজত্ব করতেছে,
ইংরেজরা ধলাইখাল বন্ধ করে দিতে চাইছিল, প্রয়োজন নাই। এবং ওনার প্ল্যানে উনি বলছেন ধলাইখালটা বন্ধ করলে পরে এদিকে লাইফলাইন বন্ধ হয়ে যাবে। এবং তারপরে ওনারা আবার কথা বুঝতেন শুনতেন, তো ওনারা শুনেছিলেন এবং ধলাইখাল বন্ধ হয় নাই। আচ্ছা আচ্ছা, এরকম আরো কিছু কিছু জিনিস, বাগান টাগান গুলো ওনারা করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যা 59 মাস্টার প্ল্যান, এটাও কিন্তু আমাদের জন্য একটা ভালো প্ল্যান। এটার জন্য অনেকগুলো জিনিস হয়েছে যেগুলোর জন্য ঢাকা এখনো অন্তত ফাংশনাল আছে, মরে বেঁচে ফাংশনাল আছে। তার একটা উদাহরণ দিই, টুঙ্গি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তখনকার করা, তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তখনকার করা, নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত যে নদীর পাশ দিয়ে যে রাস্তাটা, হাইওয়েটা, এটা তখনকার প্রস্তাব। এরকম আরো অনেকগুলো প্রস্তাব আছে যেগুলো ম্যাটেরিয়ালাইজ করা হয়েছিল। ওই কারণে ঢাকা এখনো ফাংশনাল আছে এবং ভিতরের ইন্টারনাল রাস্তাগুলো অনেক চওড়া করে বানানো হয়েছিল, প্রস্তাব করা হয়েছিল এবং বানানো হয়েছে, আউটার সার্কুলার রোড এরকম আর কি। সো ইট ওয়াজ গুড। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 59 থেকে 20 বছরের জন্য প্ল্যান ছিল। তার মানে 59 থেকে 69, 79 এ এটা এন্ড আপ করবে। এইটা করা হয়েছিল তখন ঢাকা ছিল একটা প্রভিনশিয়াল রাজধানী, ঢাকা একটা প্রাদেশিক রাজধানী ছিল এবং খুব ইম্পর্টেন্ট প্রাদেশিক রাজধানী ছিল না। লাহোরের মতো বড় শহরও ছিল না, করাচির মতো বড় শহরও ছিল না। সো এটা খুবই নেগলেক্টেড একটা শহর ছিল, এখনকার রংপুরের মতো আমাদের ঢাকার তুলনা। সো এইটাকে প্ল্যান করা হয়েছিল তখন এবং ভালোই করা হয়েছিল, যাই করা হয়েছিল হচ্ছে না। এটা তুমি দেখো, আমি যে বলছি যে ফোর্সেস গুলো কিভাবে নাল অ্যান্ড ভয়েড করে দেয় ওভার নাইট, তার উদাহরণ দিচ্ছিলাম। এই প্ল্যানটা ম্যাটেরিয়ালাইজ হয়ে শেষ হবে হচ্ছে 79-এ। 71-এ বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, এটা হয়ে গেল দেশের একটা ক্যাপিটাল সিটি। কনটেক্সট গেল বদলায়, পলিটিক্স গেল বদলায়, সমস্ত লোক আগে যেতে হচ্ছে ইসলামাবাদ। যারা ইনভেস্টার, যারা ইয়ে, তারা সব ইসলামাবাদ যেত না, বিদেশি যারা আসতো কাজের জন্য বা যে কোনো কাজে, এখানে তো কেউ আসতো না। এখন এটা তো ক্যাপিটাল সিটি, এখন তো সবাই এখানে আসবে, এখানে ফাইভ স্টার হোটেল লাগবে, এখানে ইয়ে লাগবে, গ্রামের লোকগুলো কাজের জন্য এখানেই আসবে, সবই তো এখানে। তো পুরো যখন কনটেক্সটটা চেঞ্জ হয়ে গেল, দেখো একটা ঘটনার জন্য, একটা হিস্টোরিক্যাল ঘটনা যেটা কখনো আগে ভাবা সম্ভব ছিল না। তো এই জন্য প্ল্যানিংটা সবসময় কন্টিনিউয়াস প্রসেস। এটাকে যারা আশা করে যে প্ল্যানটা ভালো হয় নাই, কেন মিলছে না, তারা ভুল করছে, কেন না মিলারই কথা ছিল, মানে এটা প্রতিটা মুহূর্তে না মেলার কথা ছিল। ঠিক আছে, আমাদের 95-এ যে ইয়েটা করলাম আমরা স্ট্রাকচার প্ল্যান, তখন কি আমাদের ইয়ে ছিল, সেলফোন ছিল? ছিল না। সেটা তো এই যে সেলফোন বা এখনকার টাইমে যে এই যে ওয়্যারলেস, তোমার সাথে আমি কথা বলতেছি, এগুলো ছিল? ছিল না। তাইলে তখন যতটুকু ভাবা সম্ভব তার চেয়ে এখন পুরো কনটেক্সট বদলে গেছে। কনটেক্সট বদলেছে, কিভাবে এটাকে মূল্যায়ন করতে হয় স্টেপে স্টেপে, আর শিখলাম কিভাবে কোন স্টেপে কাকে ইন্টারঅ্যাক্ট করতে হয় এবং কোন স্টেজে জিজ্ঞেস করার সময় কি জিজ্ঞেস করতে হবে। সব জায়গায় একই জিনিস জিজ্ঞেস করলে আমি রেজাল্ট পাবো না, বলতে পাবো না যে আমাদের বাংলাদেশ কি কি বলে ইয়ে করবে, লিবারাল ইয়েতে কি বলে গণতন্ত্র করবে নাকি কি করবে, এটাকে আমি সাধারণ লোকে জিজ্ঞেস করলে পারবে পারবে না, এটা জিজ্ঞেস করাটা বোকামি হবে। কিন্তু আমরা কিন্তু ভোটে তাই করি, আমরা বলি আমরা একটা লিবারাল গণতন্ত্র দিব যদি আমরা ইলেক্টেড হই, তারপর লোকজন আমাকে ভোট দেয় এবং ও কিছুই না বুঝে ভোট দেয় আসলে। সেই জন্য প্রবলেম গুলো হচ্ছে, মানে প্রবলেম গুলোর প্রবলেমের আবার প্রবলেম আছে আর কি। জি স্যার, জি স্যার, এই যে ঠিক আছে। স্যার আমি এই তো মানে জিনিসটা হচ্ছে যে আই গেস আপনার সাথে এতদিন পর কথা বলার একটা কারণ ছিল, অনেকটা নোট এক্সচেঞ্জ করার মতন আর কি, যে স্যার এই দুই বছরে এই শিখছি আর কি, এমন একটা ব্যাপার আর কি। তো হয়তো বা সেই ইন্টেনশন নিয়ে, তো ওই সময়টা দেওয়ার জন্য স্যার ধন্যবাদ, আমি অনেক অ্যাপ্রিশিয়েট করি। আর দোয়া করবেন যে যা করতেছি ভালো কাজ করতেছি, মানে আশা করতেছি যে ভালো দিকে আগাচ্ছি, হয়তো বা ভবিষ্যতে আরেকটু অপরচুনিটি দাঁড়াবে যে এই জিনিসগুলো করতে চায়, সেই সেই জিনিসগুলো করার সম্ভাবনা সুযোগ হবে, তারপরে দেখি কপালে কি আছে। মানে তুমি চাবা 100, আসবে ধরো 40, ডাজেন্ট ম্যাটার, 40 তো হলো,
সেটাই ওইভাবেই দেখতেছি, এবং ওই 40টা আবার পরে একদিন অ্যাকুমুলেটেড হয় আর পরে কি। ওইটা হওয়ার পরে কিন্তু এরপরের লোকরা আবার সাইট বানাবে, বিকজ ওরা এখান থেকে কিছু বুঝবে যে না জিনিসটা অত খারাপ ছিল না। সেটাই। তাহলে স্যার আজকে রাখি, হ্যাঁ আল্লাহ হাফেজ, কথা বলে ভালো লাগছে। এন্ড এইক্ষণ তো আমাকে আটকে রাখছে, না না স্যার আমি তো বললাম, তা আমি তো উল্টা ভাবলাম যে আমি আপনাকে আটকে রাখছি, বাট ঠিক আছে ওকে, ইয়া ভালো থাকো, আর তোমার বাবা মা সবাইকে আমার সালাম দিও। জি স্যার, ওকে স্যার, সালাম, তাহলে আমি রাখি, হ্যাঁ, আল্লাহ হাফেজ।